গল্পটি আরও ভালোভাবে উপভোগ করার জন্য হেডফোন ব্যবহার করুন। ধূমপান মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, ইহা কর্কট রোগের কারণ। স্মোকিং অ্যান্ড অ্যালকোহল কনজাম্পশন ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। নমস্কার, আজ আমরা একত্রিত হয়েছি শুধু গল্পের জন্য। আপনারা যদি এখনও শুধু গল্পের জন্যকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে শিগগিরই করে ফেলুন, আসছে নতুন নতুন চমক। আজ আপনাদের অনুরোধে বিশেষ অ্যাডভেঞ্চার কাহিনী, 1828 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করা বিখ্যাত লেখক জুল ভার্নের গল্প আমরা সবাই ভালোবাসি। আজ তার লেখা একটি দুর্ধর্ষ সামুদ্রিক অ্যাডভেঞ্চার রইল আপনাদের জন্য। প্রশান্ত মহাসাগরে ভেসে যাচ্ছে একটি ছোট্ট জাহাজ, সেখানে রয়েছে 15 জন কিশোর। তারা জানে না জাহাজ চালানোর অ আ, কীভাবে তারা বেঁচে থাকবে এই পরিস্থিতিতে। শুরু হচ্ছে এই বছরের সর্বশেষ নিবেদন, জুল ভার্নের লেখা অ্যাড্রিফট ইন দ্য প্যাসিফিক অবলম্বনে অকুল নীলের বুকে। March 1860, সেদিন রাত 11টার সময় অসীম এক মহাসমুদ্রে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়ে চলেছিল। এক দুর্যোগের রাতের ভয়ানক অন্ধকার, তার উপরে অমন ঝড় বৃষ্টি, সাথে যত রাজ্যের কুয়াশা, সে এমন নিরেট অন্ধকার যে মনে হয় যেন হাত দিয়ে ছোঁয়া যাবে। মাঝে মাঝে বিদ্যুৎ না চমকালে তাকে যেন কালো দেওয়াল বলে ভুল হতো বুঝি। সেই অন্ধকারে দু হাত দূরের কোনো জিনিস চোখে পর্যন্ত পড়ছে না, আর সেই অন্ধকারের মধ্যে পর্বত প্রমাণ উদ্দাম ঢেউ যেন গর্জে উঠছে রাগে, যেন এক অতিকায় প্রাগ ঐতিহাসিক জন্তুর মতো আর একটা ঢেউ উঠছে, লাফিয়ে পড়ছে একে অন্যের উপর, তারপরে সহস্র ধারায় বিভক্ত হয়ে চারদিকে ছড়িয়ে পড়ছে। এই ভয়ঙ্কর দুর্যোগের মধ্যে দিয়েই একটা নিতান্ত ছোট জাহাজ স্রোতের মুখে সামান্য কুটোর মতো ভেসে যাচ্ছিল। বিশাল বড় বড় সব ঢেউ এসে জাহাজের ওপরে ভেঙে পড়ছিল, তবুও কেমন করে জানি সেই ছোট জাহাজটি ভেসেছিল। ঝড়ের দাপটে জাহাজখানা একবার করে দাঁড়িয়ে পড়ে, আবার পরক্ষণেই তীব্র স্রোতের মুখে পড়ে তীরের মতো ছুটে চলে। প্রতি মুহূর্তেই মনে হয় এই বুঝি এক রত্তি জাহাজটা টুকরো টুকরো হয়ে ভেঙে যাবে। সত্যি জাহাজটা এক রত্তি, একটা দুমাস্তুল অলা স্কুনার। এইরকম স্কুনার কখনো মহাসমুদ্রে পাড়ি জমায় না, ছোট ছোট সমুদ্র উপকূলের ধারেই চলাফেরা করে। কেমন করে যে এটা এই সুদূর মহাসাগরে এসে পড়েছে তাই জাহাজ আরোহীরা পর্যন্ত ভালো করে জানে না। আর জাহাজটা যেমন ছোট, তেমনি এর আরোহীরাও নিতান্তই ছেলে মানুষ। জাহাজের পেছনের দিকে একান্ত অসহায়ের মতো চুপ করে বসেছিল তিনটি ছেলে। তাদের মধ্যে যে সব থেকে বড়, তারই বয়স মাত্র 14 বছর, অন্য দুজনের বয়স আরও কম, বোধ করি 13 হবে। এই তিনজন ছাড়া জাহাজের চাকার কাছে বসেছিলেন আরও একজন, সে নিউজিল্যান্ডের আদিম অধিবাসী মাউরিদের ছেলে, তারও বয়স মাত্র 13 বছর। এই চারটি ছেলে মিলে প্রাণপণে জাহাজটিকে ঢেউয়ের হাত থেকে রক্ষা করবার চেষ্টা করছিল। প্রতি মিনিটেই এক একটি পর্বত প্রমাণ ঢেউ এসে জাহাজের ওপরে আছড়ে পড়ে, আর সেই সাহসী মাউরি ছেলেটি অসীম চেষ্টার সঙ্গে ঠিকভাবে হাল ধরে থেকে ঢেউ কেটে চলতে থাকে। হালখানা যে কেন এখনো খুলে যায়নি সেটাই আশ্চর্যের বিষয়। রাত্রি 2টোর পর থেকে ঝড়, জল আর ঢেউয়ের প্রতাপ দ্বিগুণ হয়ে উঠল। এক একটা ঢেউ এসে জাহাজের গায়ে আছড়ে পড়ে, আর ছেলেরাও হুড়মুড় করে ডেকের ওপরে শুয়ে পড়ে।
ছেলেদের মনে অপরিসীম সাহস বলতে হবে, নইলে সাধারণ ছেলে হলে এতক্ষণে হয়তো ভয়েই মরে যেত। তাছাড়া যদি ঠিকভাবে রেলিং না ধরতে পারত তো এতক্ষণে জাহাজ সরাসরি সমুদ্রের নিচে চলে যেত। এখন ছেলেগুলির নাম জেনে নেওয়া যাক। প্রথম তিনটি ছেলের নাম যথাক্রমে ব্রিয়া, গর্ডন আর ডোনাগান। মাউরি ছেলেটির নাম মোকো। ছেলেদের মুখে অনেকক্ষণ ধরে কোনো কথা নেই। হতবাক হয়ে তারা ঝড়ের সেই তাণ্ডব দেখছিল। আচমকা কোনো আঘাত পেলে যেমন প্রথম কিছুক্ষণ কিছুই বোঝার অবস্থা থাকে না, এদের দশাও ঠিক তেমনই। ভেতরটা যেন একেবারে ফাঁকা হয়ে গিয়েছে। এখনও যে ঝড়ের সঙ্গে তারা যুদ্ধ করে চলেছে তা কিন্তু কোনো কিছু না ভেবে চিনতেই, কেবল অভ্যাসবশত হাত পাগুলো নড়ছে যেন কলের পুতুলের মতো। অনেকক্ষণ পরে প্রথম কথা বলল গর্ডন। ব্রিয়াকে সে শুধু জিজ্ঞাসা করল, জাহাজ চলছে না থেমে আছে কিছুই যে বুঝতে পারছি না ব্রিয়া। ব্রিয়ার বয়স 14 বছর, সেই সকলের থেকে বড়। গম্ভীরভাবে সে গর্ডনের কথায় উত্তর দিল, জাহাজ তো চলছে বলেই মনে হচ্ছে, কিন্তু কোনো সাধারণ ঢেউয়ের দুলুনি নয়। ডোনাগান খুব সাবধান, সামনে কিন্তু প্রকাণ্ড ঢেউ। মোকো দেখো, জাহাজের মুখ যেন ঠিক থাকে। ব্রিয়ার কথা শেষ হওয়ার আগেই মস্ত একটা ঢেউ জাহাজের উপরে এসে আছড়ে পড়ল। সারিং এর চাকা ধরে বসেছিল মোকো। কেমন করে যে ঢেউয়ের আঘাত সে সামলে উঠল তা এরা কেউ জানে না, সে নিজেই হয়তো তা জানে না, কিন্তু তারই দক্ষতায় জাহাজ সেই ঢেউ কেটে ভেসে উঠল। পর মুহূর্তেই ডেকের একটা কামরার দরজা খুলে দুটো নতুন মুখ বেরিয়ে এলো। তারাও বয়সে নিতান্তই ছেলে মানুষ, সত্যি বলতে এদের চেয়েও ছোট। তাদের সঙ্গে আবার একটা কুকুর ছিল। ভয়ে সে ল্যাচটাকে পেছনের পায়ের মধ্যে গুটিয়ে নিয়ে একবার কেবল ঘেউ ঘেউ করে ডেকে উঠল। তাদের দেখেই ব্রিয়া চেঁচিয়ে উঠে বলল, ইভারসন, ডোল, তোমরা বাইরে এসেছো কেন? যাও যাও যাও, শিগগির ঘরের ভেতর চলে যাও। ডোল, ঘাবড়ে যেও না, কোনো ভয় নেই, যাও, চোখ বুঝিয়ে ভেতরে বসে থাকো গে, যাও। ব্রিয়ার কথা শেষ হবার সঙ্গে সঙ্গে আবারও বিশাল একটা ঢেউ সশব্দে জাহাজের পাশে এসে ভেঙে পড়ল। একবার কাত হয়ে জাহাজটা আবার সোজা হয়ে উঠল, আর অগ্নি আবার ঘরের দরজা খুলে আরেকটি ছেলে বেরিয়ে এলো। এই ছেলেটির নাম বক্সটার। বয়সে আগের ছেলেটির চেয়ে একটু বড় বটে, কিন্তু ব্রিয়া আর গার্ডেনের চেয়ে ছোট। বক্সটার বাইরে এসে অন্ধকারের মধ্যে চিৎকার করে জিজ্ঞাসা করল, ব্রিয়া, আমি খামোখা ভেতরে বসে না থেকে ওদের ওখানে গিয়ে সাহায্য করব? না বক্সটার, তুমি ভেতরেই যাও, তোমার সাহায্যের এখন কোনো দরকার নেই। ক্রস, ওয়েব, সার্ভিস, উইকলিক্স, তোমরা সব ভেতরে বসে কি করছো বলো তো? ছোটরা যে ভয়ে কাঁদছে, তোমরা কি ওদের একটু থামিয়েও রাখতে পারছো না? ভেতর থেকে অবশ্য কোনো উত্তর এলো না। বক্সটারও আর কিছু না বলে আবার কামরার মধ্যে প্রবেশ করে সশব্দে দরজা বন্ধ করে দিল। আশ্চর্য, এই সুদূর মহাসমুদ্রে, এই ঝড় বাদলের অন্ধকারে, মধ্য রাতে এতগুলো ছেলে মানুষ কোথা থেকে এলো? জাহাজের সবাই বালকও নয়, কেউ কেউ তো আরো ছোট, শিশু বলা চলে। আরোহীদের সংখ্যা সব শুদ্ধ 15, বাইরে 4 জন আর কামরার ভেতরে 11 জন। এই 15 জন ছোট ছোট ছেলে ছাড়া জাহাজে আর কোনো পুরুষ বা অন্য নাবিক নেই। তার থেকেও বড় কথা এই যে ছেলেদের মধ্যে একজনও জাহাজ চালানোর অওয়া কখ পর্যন্ত জানে না, অথচ জাহাজটি নিয়ে তারা কিনা একেবারে সীমাহীন মহাসমুদ্রের মধ্যে এসে পড়েছে। তাছাড়া তারা শুধু এইটুকুই বুঝতে পেরেছে যে তারা এক মহাসমুদ্রে এসে পড়েছে, কিন্তু এখনও তারা এটা বোঝেনি যে সেটা সমুদ্র নয়, একেবারে প্রশান্ত মহাসাগর। হ্যাঁ, প্রশান্ত মহাসাগর। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের এক উপকূল থেকে দক্ষিণ আমেরিকার আরেক উপকূল পর্যন্ত এর বিস্তৃতি। এই 6,000 মাইল ব্যাপী নীলকান্ত মহাসমুদ্রের মধ্যে কেমন করে এসে পড়ল এই অদ্ভুত জাহাজটা? জাহাজের অন্য সব লোকজন আর নাবিকরাই বা কোথায়? তারা কি ঢেউয়ের মুখে পড়ে ভেসে গেছে, নাকি কোনো জলদস্যুর হাতে পড়ে এদের এমন দুর্দশা হয়েছে?
আর এই জাহাজটাই বা কোন দেশের? জাহাজ যখন প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে চলছে তখন হয়তো অস্ট্রেলিয়ার কোনো বন্দর থেকেই এসেছে। তবে শুধু অস্ট্রেলিয়ায় বা বলছি কেন, প্রশান্ত মহাসাগরও তো জানা অজানা দ্বীপের অভাব নেই। তাদের কোনো একটা বন্দর থেকে যে জাহাজটা আসেনি তাই বাকি বলতে পারে। তাছাড়া এমনিভাবে কতদিন ধরেই বা সমুদ্রের উপরে ভাসছে জাহাজটা? সমুদ্রের এই অংশটা অত্যন্ত নিরালা, বোধ হয় এখান দিয়ে কোনো জাহাজ যায় না। অন্তত কোনো দিকেই তো কোনো জাহাজ, স্টিমার বা জনমানবের চিহ্নটুকু পর্যন্ত দেখা যাচ্ছে না। তাই ব্রিয়া আর তার বন্ধুরা জাহাজটাকে প্রাণপণের সামনের দিকে চালিয়ে নিয়ে যাচ্ছিল, আরও কিছু দূর গেলে যদি কোনো ডাঙার চিহ্ন মেলে। রাত ক্রমশ গভীর হতে লাগলো, আর এর মধ্যে অকস্মাৎ সেই ভীষণ ঝড়বৃষ্টি এবং সমুদ্রের ঢেউয়ের শব্দকে ছাপিয়ে আরেকটি তীক্ষ্ণ কর্কশ শব্দ শোনা গেল। সঙ্গে সঙ্গে ডনাগন চিৎকার করে উঠল, জাহাজের সামনের মাস্তুলটা ভেঙে পড়ল। তার কথায় প্রতিবাদ করল মুকো, বলল, মাস্তুল ভাঙিনি, মাস্তুলের বড় পালটা ফেসে গিয়েছে। তৎক্ষণাৎ ব্রিয়ার কণ্ঠস্বর শোনা গেল, গর্ডন তুমি শক্ত করে হালটা ধরে থাকো, মুকো আর ডানাগান তোমরা দুজনেই শিগগির আমার সঙ্গে এসো। পাল ফেসে যাওয়ায় জাহাজ হয়তো এক্ষুনি দিকভ্রষ্ট হয়ে যেতে পারে। দেখো অন্ধকারে ঢেউয়ে ভেসে যেও না, সাবধান, ধরে ধরে এসো। ব্রিয়া আর মোকো ছাড়া এদের মধ্যে আর কেউই সমুদ্র সম্পর্কে কিছুই জানে না, ভরসা যা কিছু তা কেবল এই দুজনের উপরেই। ব্রিয়া আর মোকো কুড়ুল দিয়ে ভাঙা মাস্তুলটাকে কেটে নামিয়ে ফেলল। অন্ধকারের মধ্যে পালগুলো আর লোহার তারগুলো তারা কোনো রকমে একদিকে সরিয়ে রাখল। বড় মাস্তুল দুটো অনেক জায়গাতেই ভেঙে গিয়েছিল, এখন যা রইল তা নিতান্তই ছোট, কিন্তু তাতেই কোনো রকমে পাল খাটিয়ে তারা জাহাজের গতি ঠিক রাখবার চেষ্টা করল। এতক্ষণ মনে অন্তত যেটুকু আশা ছিল, বড় মাস্তুল দুটো অকেজো দশা দেখে ব্রিয়ের মনে এখন আর লেশমাত্র রইল না। কিন্তু সেই যেহেতু বয়সে সকলের চেয়ে বড়, সেই জন্য ছোটদের নির্ভয় রাখার দায়িত্ব স্বভাবত তার উপরেই এসে পড়তেছিল। ভয়ে সবাই কেমন জুজু হয়ে গিয়েছে দেখে সে নিজেই নিজের কাঁধের উপরে সমস্ত দায়িত্ব তুলে নিয়েছিল। তাই ব্রিয়া আর তার আশঙ্কার কথা প্রকাশ না করে বিনা বাক্য ব্যয়ে ছোট মাস্তুলটায় পাল খাটাবার ব্যবস্থা করল। সেই ভাঙা মাস্তুল আর ছেঁড়া পাল নিয়ে জাহাজটা ঝড়ের ঘোরে তীরের মতো পূর্ব দিকে ছুটে চলল। তবু রক্ষা, স্কুনারটা খুবই মজবুত ছিল, না হলে এতক্ষণে যে কি হতো, মনে মনে ভাবল ব্রিয়া। সে আর কিছু ভাবতেও চাইল না। অন্ধকার একটুকুও কমেনি, আকাশটাও মেঘলা হয়ে আছে, ঝড় যেন ক্রমশ বেড়েই চলেছে। কশ্মিনকালেও যে এই তাণ্ডব থামবে তার কোনো লক্ষণ এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। শুধু এই ঝড় বৃষ্টির মধ্যে কখনো কখনো শোনা যাচ্ছে সামুদ্রিক পাখির তীক্ষ্ণ আর্তস্বর। পাখির ডাক যখন শোনা যাচ্ছে তখন ডাঙা কি কাছেই, তাও তো অনুমান করা যায় না। কারণ ব্রিয়া তার জ্ঞান বুদ্ধি দিয়ে জানে এই সব সামুদ্রিক পাখিদের অনেক সময় ডাঙা থেকে কয়েকশো মাইল দূরেও সমুদ্রে দেখা যায়। ছোট মাস্তুলে পাল খাটিয়ে ফিরতে না ফিরতেই আবার জোরে একটা শব্দ হলো, বাকি পালগুলো বুঝে ফেসে গেল। ডনাগান হতাশ গলায় বলল, যাক আপদ গেল, আর কোনো পালও আসতো নেই আর রক্ষাও নেই। আহ, ভয়ের কিছু নেই ডনাগান, বলল প্রিয়া। সে যে নিজেও ভয় পায়নি তা নয়, তবু সে তাকে আশ্বাস দিতে চাইল। আসলে বোধহয় নিজেকেই তার আশ্বস্ত করার দরকার ছিল। সে বলল, দেখো ঝড়ের যেমন বেগ আর সমুদ্রের যেমন স্রোত, তাতে আমাদের জাহাজ এখনো বেশ জোরেই চলবে, তবে এটা ঠিক আগের মতো জোরে নয়। হেই যা। এমন সময় মুকো চেঁচিয়ে উঠে তিনজনকে সাবধান করে দিল, সাবধান সাবধান, খুব সাবধান, ঢেউ আসছে। সঙ্গে সঙ্গে একটা প্রচণ্ড ঢেউ এসে জাহাজের উপরে ঝাঁপিয়ে পড়ল। তখনই সবাই শুয়ে পড়ে হাতের কাছে যা শক্ত জিনিস পেল তাই প্রাণপণে আঁকড়ে ধরে থাকল। সব লণ্ডভণ্ড করে ঢেউ চলে গেল। তারপরে দেখা গেল জাহাজের ভাঙা মাস্তুলের অংশ আর অন্যান্য কাঠ সমস্তই ঢেউয়ে কুটোর মতো ভেসে গিয়েছে। শুধু তাই নয়,
সেই সঙ্গে আরেকটি জিনিস অদৃশ্য হয়েছে, সে মোকো। মোকোকে আর ডেকের উপরে কেউ দেখতে পেল না। ব্রিয়ার হৃৎপিণ্ড যেন ধক করে লাফিয়ে উঠল। মোকো, 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 তীক্ষ্ণ স্বরে ডাক দিল সে, ডনাগানো লাফিয়ে উঠল। কি সর্বনাশ, মোকো কোথায় গেল? পাগলের মতো চেঁচাতে লাগলো তিনজন, কিন্তু কোনো দিক থেকে মোকোর কোনো সাড়া পাওয়া গেল না। ব্রিয়ার গলার স্বর ব্যাকুল হয়ে উঠল। গর্ডন, যেমন করে হোক ওকে বাঁচাতেই হবে, শিগগির সমুদ্রে একটা লাইফ বেল্ট ফেলে দাও। আর হ্যাঁ ডনাগান, তুমি একটা লম্বা দড়ি ফেলে দাও সমুদ্রে এক্ষুনি। মোকো, 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 মোকো! এমন সময় হাওয়া আর ঢেউয়ের শব্দ ছাপিয়ে অতি তীক্ষ্ণ ক্ষীণ একটা আর্তস্বর ভেসে এলো। বাঁচাও, বাঁচাও! আর্তনাদ শুনে ব্রিয়া তখনই সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে আর কি, কিন্তু গর্ডন তাকে আটকাল, বাধা দিয়ে বলল, কোথায় মোকো? ওই শব্দ তো সমুদ্র থেকে আসছে না। কান পেতে শুনবার চেষ্টা করলো ব্রিয়া স্পষ্ট মোকোর গলা স্বর। বাঁচাও, বাঁচাও! ঝড়ের আর ঢেউয়ের শব্দ যে কিরকম ভীষণ, তাতে মোকো যে কোত্থেকে ডাকছে তা সহজে বোঝা গেল না। আন্দাজে ভর করে ব্রিয়া কোনো রকমে জাহাজের সামনের দিকে এগোতে থাকল। শেষে দেখা গেল জাহাজের সামনের দিকে এক গলুয়ের ভেতরে মোকো আটকে রয়েছে। ঢেউয়ের ঘায়ে শেষটায় সে সমুদ্রে গিয়ে পড়ত, কিন্তু ভাগ্যিস গলুইটা তাকে আটকে দিল। আটকে অবশ্য যায়নি, প্রাণপণে আঁকড়ে ধরেছিল। বরং বলা যায় হাত ফসকে গেলে যে কী সর্বনাশ হতো তা প্রিয়া কল্পনাও করতে চাইল না। তাকে উদ্ধার করতে গিয়ে ব্যাপারটা আরও স্পষ্ট হল। দেখা গেল একটা প্রকাণ্ড পিঁপে সেই গলুয়ের মধ্যে ঢুকে মোকোকে লেপটে ধরেছে। তখন বহু কষ্টে সেই পিঁপেটাকে সরিয়ে তিনজন মিলে টেনে হিঁচড়ে তাকে গলুয়ের ভেতর থেকে বার করে আনলো। ঝোড়ো কাকের মতো দশা তার, চোখ মুখে আতঙ্কের ছাপ, গায়ে কেমন কাঁটা দিয়ে উঠেছে। কিন্তু একটু যে হাঁফ ছাড়বে তারই বা সময় কোথায়? পেছনে তখন একটার পর একটা ঢেউ আসছে, তাই সে তখনই ছুটে গিয়ে ফের হাল ধরে বসল। ভোর পাঁচটার সময় ঝোড়ো সমুদ্রে ফিকে একটু আলোর রেখা ফুটল। আর তেমন অন্ধকার নেই বটে, কিন্তু চাপ চাপ কুয়াশার তরুণ, তখনও আধ মাইলের বেশি দূরের জিনিস চোখে দেখা যায় না। আস্তে আস্তে বেলা যত বাড়ল আলোর রেখাও তত স্পষ্ট হয়ে উঠতে লাগল। মেঘ তখনও আছে, তবে ঝড়ের প্রতাপ আর তেমন নেই, কিন্তু আকাশ আর সমুদ্র তখনও কেমন ঝাপসা আর নির্মম। চারজনে বসে অপলক নয়নে প্রকৃতির সেই ধূসর চেহারার দিকে তাকিয়ে রইল। হঠাৎ সারিংয়ের চাকার কাছ থেকে মোকো চিৎকার করে উঠল, ডাঙা, 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 ওই দেখো, ওই দেখো, ডাঙা দেখা যাচ্ছে! মোকোর চিৎকার শুনে বাকি তিনজনে দিগন্তের দিকে তাকালো। হ্যাঁ, সত্যি দূরে পূব দিকে দিগন্তের প্রান্তে ক্ষীণ একটি ঘন শ্যামল রেখা ফুটে উঠেছে। আকাশ এত মেঘলা আর চারদিকে কুয়াশাও এত চাপ বেঁধে আছে যে সত্যি সত্যি বোঝাও গেল না ওই ঘন শ্যামল রেখাটা আসলে কি, ডাঙা নাকি মেঘ। দূরবীন তুলে নিয়ে চোখ লাগালো ব্রিয়া, ভালো করে পরীক্ষা করে দেখে শেষকালে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, সত্যি পূব দিকে ডাঙা দেখা যাচ্ছে। মিনিট পনেরো পরে দিগন্তের সেই সবুজ রেখাটা আরও স্পষ্ট হয়ে উঠল। ততক্ষণে আস্তে আস্তে সরতে শুরু করেছে কুয়াশা। জাহাজও হাওয়ার ধাক্কায় পূব দিকে অনেকখানি এগিয়ে গিয়েছে ততক্ষণে। ব্রিয়া আবার ভালো করে দেখে নিয়ে ঘোষণা করল, হ্যাঁ ওটা ডাঙাই, পূব দিকে স্পষ্টই ডাঙা দেখা যাচ্ছে। গর্ডনও সায় দিয়ে বলল, ডাঙা যে তাতে কোনো সন্দেহই নেই, কিন্তু বড় নিচু জমি বলে মনে হচ্ছে। নিচুই হোক আর উঁচুই হোক, ওই শ্যামল রেখাটি যে ডাঙা, কালো মাটি ও গাছপালার দেশ, এইটুকুই এখন তাদের কাছে যথেষ্ট। প্রায় দুই মাইল দূরের এক স্থলভূমি, তার ঘন বনানি নিয়ে ছেলেদের দিকে যেন সস্নেহে তাকিয়ে আছে। এতদিন তারা যেন জানতেই পারেনি মাটি, গাছপালা, আলো, হাওয়া কি অসীম সুন্দর। যেভাবে জাহাজটা ছুটছে তাতে মনে হয় আর মাত্র এক ঘন্টার মধ্যেই
তারা সেই ডাঙার উপরে গিয়ে পড়বে। আধ ঘন্টা পরে আরো স্পষ্ট করে দেখা গেল তীরটা। উপকূলের ঠিক পেছনেই সার বেঁধে উঠেছে পাহাড়, প্রায় 200 ফুট উঁচু। আর সেই পাহাড়ের নিচেই শ্যামল সমতল ভূমি, আর তারই কোণ ঘেঁষে আবঝা দেখা যায় বেলাভূমির হলুদ বালি। জাহাজ সোজা সেই বালির দিকে এগিয়ে যাচ্ছে। এখন দ্বীপের সামনেটায় কোনো প্রবাল প্রাচীর না থাকলেই সব থেকে রক্ষা পায়। গর্ডন, ডনাগন আর মোকোকে জাহাজ সামলাবার ভার দিয়ে ব্রিয়া গিয়ে জাহাজের সামনের দিকের ডেকের উপরে দাঁড়াল। কিন্তু চারদিকে তাকিয়ে সেই ডাঙার আশেপাশে এমন একটি নিরাপদ জায়গাও সে দেখতে পেল না যেখানে জাহাজ ভেড়ানো যায়। সুবিস্তৃত বালির রাজ্যের এদিকটায় সমুদ্রের জল থেকে মাথা তুলেছে মস্ত এক প্রবাল পর্বত। প্রবালের সেই দেওয়ালের গায়ে গিয়ে তুমুল শব্দ করে ঢেউ আছড়ে পড়ছে। সেই পাথরে স্তূপের উপরে গিয়ে পড়লে আর দেখতে হবে না, তখনই জাহাজ ভেঙে চুরমার হয়ে যাবে। কিন্তু ভীতচকিত চোখে তাকিয়ে ব্রিয়া আবিষ্কার করল কোনো এক অমুক টানে জাহাজ কেবল সেই দিকেই এগিয়ে যাচ্ছে। এতক্ষণ মহাসমুদ্রের ঝড়ের সঙ্গে যুঝতে গিয়ে সে কিছুতেই আশা হারায়নি। কোথাও যেন একটা দৃঢ় বিশ্বাস ছিল যে উদ্ধার তারা কখনো না কখনো পাবেই। কিন্তু এখন সেই ভয়ঙ্কর প্রাচীর দেখে তার মুখ একেবারে শুকিয়ে গেল। তাড়াতাড়ি ফিরে গিয়ে সে সবাইকে বলল ব্যাপারটা। তারপরে সবাই মিলে প্রাণপণে চেষ্টা করল জাহাজের মুখ ফেরাতে। কিন্তু পবন আর বরুণ, এই দুই আদি দেবতাই যেন বিমুখ তাদের ওপর। ঢেউয়ের ধাক্কায় আর হাওয়ার তোড়ে জাহাজ সোজা সেই প্রবাল প্রাচীরের দিকে এগিয়ে যেতে লাগলো। লোহাকে যখন চুম্বক টানে তখন যেমন হয়, ঠিক তেমনই যেন ওই প্রবাল প্রাচীর জাহাজটিকে টানছে। সেই জন্যই যখন সকাল 6টা, তখন তাদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে প্রচণ্ড শব্দ করে সেই পাথরের স্তূপের ওপরে গিয়ে পড়ল জাহাজটা। ভয়ে ওরা তখন কুঁকড়ে গিয়েছিল, শিউরে উঠে আপনা থেকেই চোখ বুঝে ফেলেছিল। কে কোথায় ছিটকে পড়বে কে জানে। কিন্তু আশ্চর্য কাণ্ড, জাহাজ মোটেই ভেঙে চুরমার হয়ে গেল না। প্রবাল প্রাচীরের সামনেকার সেই ভয়ানক ঘূর্ণির মাঝখানে বো করে চরকির মতো এক পাক ঘুরেই হঠাৎ কেমন করে কিসের গায়ে আটকে গেল। না, জাহাজ পাহাড়ের গায়ে আছাড় খায়নি, তলাকার বালির মধ্যে আটকে গিয়েছে। কিন্তু সে কেবল ক্ষণিকের জন্য। তারপরে জাহাজটা আবার থরথর করে কেঁপে উঠল একবার। পেছন থেকে আর একটা বিশাল ঢেউ এসে জাহাজটাকে আরও কিছুটা দূরে ঠেলে নিয়ে গেল। সেখানে নিরেট পাথরের শ্রেণীর মধ্যে জল ঘুরে ঘুরে কেবল পাক খাচ্ছে। জাহাজ সেই ঘূর্ণি জলে কাত হয়ে পড়ল। সামনের বেলাভূমি তখন মাত্র সিকি মাইল দূরে। এইটুকু পথ এখন পেরোতে পারলেই হয়, কিন্তু এই ঘূর্ণি জলের মধ্যে দিয়ে কি করে তারা তীরে গিয়ে উঠবে। কুয়াশার পর্দা আর নেই তখন, কিন্তু ঝড়ের বেগ ও সমুদ্রের উত্তালতা তখনও তেমন কমেনি। অল্প দূরেই সেই অজ্ঞাত রহস্যময় স্থলভূমি। প্রশান্ত মহাসাগরের মাঝখানে কি এটা কোনো দ্বীপ নাকি দেশ, তা কিছুই জানা নেই। ব্রিয়া আর গর্ডন জাহাজের নিচের ডেকে দাঁড়িয়ে চারদিক পরীক্ষা করতে লাগল। ঘন্টা দুই কেটে গেলে পর ব্রিয়া হঠাৎ এক সময় বলল, আমার মনে হয় আর কিছুক্ষণ অপেক্ষা করলেই বোধহয় এই ঝড় থেমে যাবে, আর সমুদ্রের ঢেউও শান্ত হয়ে যাবে। তাছাড়া ভাটার টানেও জল সরে যাবে আস্তে আস্তে, তখন হয় আমরা সামনের ডাঙার দিকে যাবার চেষ্টা করব। অপেক্ষার আর দরকার কি, আমরা তো এক্ষুনি তীরে যাবার উদ্যোগ করতে পারি, ডনাগন প্রতিবাদ করে উঠল। ডনাগানের কথায় সায় দিয়ে উঠল আরেকটি ছেলে, তার নাম উইলকক্স, বয়স 12 বছর। সে বলল, ঠিক কথা, আবার ওসব অপেক্ষা করাটারও কেন, এক্ষুনি একবার চেষ্টা করে দেখা যাক। আসলে ছেলেদের মধ্যে ডনাগানের 3 জন চেলা ছিল, তাদের নাম ক্রস, ওয়েব আর উইলকক্স। ফরাসি বলে ব্রিয়াকে তারা দেখতে পারত না,
এই চারজন ছাড়া জাহাজের অন্য সব ছেলেরাই কিন্তু ব্রিয়াকে বেশি পছন্দ করত। আসলে অন্য সবাই ব্রিয়াকে পছন্দ করে বলেই ডনাগানের তীব্র ঈর্ষা, সেই জন্যই সে সবসময় ব্রিয়ার কথায় প্রতিবাদ করে থাকে। তাতে তার কথার যুক্তি থাক বা না থাক, তা সে পরোয়া করে না। ব্রিয়ার যুক্তিযুক্ত কথা অগ্রাহ্য করে ডনাগান ও তার সাঙ্গপাঙ্গরা জাহাজের সামনে গিয়ে দাঁড়াল। জাহাজ থেকে মূল ডাঙার দূরত্ব মাত্র সিকি মাইল বটে, কিন্তু যেরকম প্রবল ঢেউ আর ঘূর্ণি, তার উপরে কঠিন প্রবাল শ্রেণী তাদের চোখে পড়ল যে সেসবের ওপর দিয়ে নৌকা চালাতে এখন তাদের আর সাহসে কুলোবে না। তবে মুখে তারা সে কথা আদৌ প্রকাশ করল না, বরং এমন ব্যস্ত সমস্ত ভাবভঙ্গি করতে লাগল যে তারা এক্ষুনি রওনা হয়ে পড়বে। ব্রিয়া ভালো মনে করে আরেকবার তাদের বারণ করতেই ডনাগান একেবারে ঝাঁঝিয়ে উঠল, ঠোঁট বেঁকিয়ে বলল, তুমি এত উপদেশ দেবার কে? আমরা যা ভালো বুঝি তাই করব, তোমাকে কেউ ওসাদি করতে ডাকিনি। ব্রিয়ার চোখমুখ অপমানে একটু রাঙা হয়ে উঠল, কিন্তু নিজেকে সে সামলে রাখল। সেই তো সকলের বড়, কথায় কথায় মেজাজ খারাপ করলে তার চলবে কেন? তাছাড়া ডনাগান তাকে মুখে দু কথা শুনিয়ে দিল বটে, কিন্তু যাওয়ার কোনো লক্ষণ দেখাল না। তার ওই মিথ্যে অহংকার দেখে ব্রিয়ার একটু হাসিই পেল। হাসি চেপে সে এক পাশে সরে গেল। এসব তুচ্ছ ব্যাপারে নজর দেওয়ার মতো অবসর সময় তার ছিল না, কারণ সামনের ওই স্থলভূমি আসলে কোনো ছোট দ্বীপ না মহাদেশের অংশ তাই এখনো জানা হয়নি। স্থলভাগের দুদিক দুটো অন্তরীপের মতো, উত্তর ভাগ উঁচু বন্ধুর ও পর্বতবহুল, দক্ষিণ ভাগ নিচু ও সমতল। যদি এটা সত্যিই কোনো দ্বীপ হয়, আর দ্বীপটা যদি একেবারে ঊষর মরুভূমির মতো বালিতে ভরা থাকে, যদি পুরো দ্বীপটাই বন্ধা আর অনুর্বর হয়, তাহলে এতগুলো ছেলে কি খেয়ে বাঁচবে? দেশে ফিরবি বা কেমন করে? আর যদি এটা কোনো মহাদেশের অংশ হয়, তবে অবশ্য অনেকটা নিরাপদ, এখানে না হোক কিছু দূরে নিশ্চয়ই লোকালয় পাওয়া যাবে। কিন্তু অঞ্চলটা মহাদেশের এমন কোনো অংশও তো হতে পারে যেখানে আশপাশের মানুষজনের বসতি নেই, আছে কেবল শত শত বুনো জানোয়ারের ভয়াবহ বাসস্থান। কিন্তু এসব তো পরের কথা, আপাতত ডাঙায় পৌঁছানো যায় কী করে সেটাই হলো প্রধান বিচার্য বিষয়। অত্যন্ত মনোনিবেশ সহকারে চারদিকে নিরীক্ষণ করল ব্রিয়া, কিন্তু কোথাও মানুষের কোনো বসতি দেখা গেল না, এমনকি একটা কুঁড়ে ঘর পর্যন্ত নয়। অনেকক্ষণ পরে কিঞ্চিত নিস্তেজ গলায় আপন মনেই সে বলল, কোথাও যে ধোঁয়াও দেখা যাচ্ছে না একটু। পাশেই দাঁড়িয়েছিল মোকো, সে বলল, নদী রয়েছে কিন্তু নদীতে কোনো নৌকা বা ভেলা নেই। লোক না থাকলে ধোঁয়াই বা উঠবে কোত্থেকে, আর নৌকাই বা আসবে কোন চুলু থেকে? ডনাগানের তীর্যক মন্তব্য শোনা গেল। লোক না থাকলে মানে যে কি সেটা ডনাগানের মাথায় ঢুকছে কিনা ব্রিয়া বুঝতে পারল না। হয়তো তাদের অবস্থার গুরুত্ব এখনো তার মাথায় ঢোকেনি, কিন্তু ব্রিয়া এই নিয়ে আর কোনো কথা উচ্চবাচ্য করল না। আস্তে আস্তে সমুদ্রে ভাটা দেখা দিল। বেলা তখন প্রায় 3:30। ব্রিয়া গোড়াতেই ঠিক করে রেখেছিল যে ভাটার সুযোগে ডাঙায় গিয়ে উঠবে। এবারে জল সরতে শুরু করতেই গর্ডন, বক্সটা প্রভৃতি কয়েকজনকে নিয়ে জাহাজের খোল থেকে দরকারি জিনিসপত্র সব বার করে ডেকের ওপরে নিয়ে আসতে লাগলো। জাহাজে জিনিসও কম ছিল না, হরেক রকমের খাবার দাবার অন্যান্য জিনিসপত্র একেবারে প্যাক করা বাক্সে বন্ধ ছিল। আগে সেগুলো সাবধানে ডাঙায় নিয়ে যেতে হবে, বাকি জিনিসপত্র পরে নিলেও চলবে। জাহাজে নৌকা ছিল মাত্র একটা, বাকি সবগুলোই ঢেউয়ে ভেসে গিয়েছিল। যেটা আছে সেটাও আবার নেহাত ছোট, একবারে 5-6 জনের বেশি লোক ধরবে না। এই নৌকাতেই 2-3 বার যাওয়া আসা করতে হবে আর কি। যাই হোক, নৌকার কিছু কিছু জিনিস বোঝাই করে তারা সেটাকে নিয়ে জলে নামল। তারপরে কি একটা কাজে ব্রিয়া আর গর্ডন একেবারে ভেতরে গিয়েছিল, ফিরে এসে দেখে কি আশ্চর্য, ডনাগান ক্রস ওয়েভার উইল কক্স ততক্ষণে নৌকায় চড়ে বসে নৌকা ছাড়বার আয়োজন করছে। দেখেই ব্রিয়ার সর্বাঙ্গ জ্বলে উঠল। ডনাগানের মতলব মোটেই সুবিধের নয়, একবার তারা ডাঙায় উঠতে পারলে হয়,
তারপরে জাহাজের অন্য ছেলেদের দিকে হয়তো তারা ফিরেও তাকাবে না। তীব্র স্বরে ব্রিয়া বলে উঠল, এটা কি হচ্ছে ডোনাগান? সবাই পড়ে রইল আর তোমরা দিব্যি আগে চলে যাচ্ছ। আমাদের যা খুশি করব, তুমি বারণ করবার কে হে? বটে, দেখি তোমরা কি করে যাও। বলেই ব্রিয়া লাফিয়ে উঠল নৌকায়। এইবারে ওয়েব রুখে দাঁড়ালো, শার্টের আস্তিন গুটিয়ে বলল, ওর সঙ্গে এতক্ষণ ধরে কি বকছো তুমি? আর চলো ডোনাগান, আমরা বেরিয়ে পড়ি। দেখো প্রিয়া, ভালোই ভালোই বলছি, সামনে থেকে চটপট সরে যাও। এই বলে ওয়েব সজোরে একটা ধাক্কা মারল তাকে, পড়ে যেতে যেতে সামলে নিল প্রায়। নৌকা থেকে পাশেই একটা পাথরের উপরে লাফিয়ে পড়ল সে। দলের মধ্যে তার গায়েই সব থেকে বেশি জোর। পাথরের উপরে পা রেখে নৌকার গোলই দুহাতে শক্ত করে ধরে সে বলল, যাও দেখি কিভাবে যেতে পারো, যাও। বিন্দু মাত্র ইতস্তত না করে ওয়েব তৎক্ষণাৎ একটি দাঁড় তুলে নিয়ে ব্রিয়ার মাথায় মারবার উপক্রম করল। ব্যাপার ক্রমেই আয়ত্তের বাইরে চলে যাচ্ছে দেখে গদন চোখের নিমেষে নৌকায় লাফিয়ে পড়ে ওয়েবের দুহাত চেপে ধরল। এদিকে অন্যান্য ছেলেরাও ততক্ষণে বসেছিল না, ডোনাগানের স্বার্থপরতায় তারা যথেষ্ট ক্ষুব্ধ এবং বিচলিত হয়েছিল। বক্সটা, সার্ভিস, ইভারসন প্রভৃতিরা নৌকায় উঠে পড়ে অতিরিক্ত উৎসাহের সাথে মারপিট করার আয়োজন শুরু করল। গর্ডন তখন আর কোনো উপায়ন্তর না দেখে মরিয়া হয়ে এই যুযুধান ছেলেদের মাঝখানে দাঁড়িয়ে দুই দিকে দুহাত বাড়িয়ে চেঁচাতে লাগলো, কি হচ্ছে কি এটা? এটা কি তোমাদের ঝগড়া করার সময়? এদিকে এই বিপদ, কোথায় তোমরা সবাই এক হয়ে পরস্পরকে সাহায্য করবে তা নয়, এই সময় মারামারি করছো? লজ্জা করে না তোমাদের? সব বোধবুদ্ধি কি একেবারে লোপ পেয়ে গেছে নাকি? অবশেষে গর্ডনের ধমক খেয়ে তাদের কাণ্ডজ্ঞান হল। শান্ত হয়ে সকলে একে একে নৌকা থেকে নেমে পড়ল। ডোনাগানও বিরক্তি না করে নেমে পড়ল বটে, তবে অন্য ছেলেদের মতো তার মুখের ভাব কিন্তু স্বাভাবিক হল না। গোমরা মুখে সে ডেকের ওপরে পায়চারি করতে লাগল। ভাটার টানে জল তখন অনেকটা কমে গেছে বটে, কিন্তু পাহাড়ের আশেপাশে ঘূর্ণি দিয়ে ফেনিয়ে উঠছে সমুদ্র। শেষকালে কিছুটা অনুসন্ধানের পরে পাহাড়ের মাঝখান দিয়ে নৌকা চালিয়ে যাওয়ার মতো একটা বেশ সংকীর্ণ প্রণালী দেখা গেল, কিন্তু সেখানটায় যেরকম ঘূর্ণি আর স্রোত তাতে নৌকা চালানো খুব দুঃসাধ্য হবে। ভাটা শেষ হয়ে জল একেবারে শান্ত হয়ে স্থির হতে একেবারে বিকেল হয়ে যাবে। এসো, ততক্ষণে আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই। এ কথায় অবশ্য কারোর কোনো আপত্তি দেখা গেল না। সবাই মিলে টিন থেকে বিস্কুট, জ্যাম আর শুকনো মাংস খেতে লাগল, কিন্তু ভাটার টান যেন শেষ হয় না, স্রোত তেমনি রয়ে গেল। গর্ডন চিন্তিত হয়ে ব্রিয়াকে বলল, কি হবে এখন? ভাটা তো এখনো কমলো না। তাই তো ভাবছি, আবার যদি জোয়ার এসে পড়ে তাহলে তো আমাদের আর কোনো আশা থাকবে না। গর্ডন তখন কি করবে ভাবছে, সে বলল, ঠিক বলেছ, জোয়ার আসবার আগেই আমাদের জাহাজ ছেড়ে নেমে যেতে হবে, কারণ এই নতুন জোয়ারের ঢেউয়ে পাথরের ধাক্কা খেয়ে জাহাজ একেবারে চুরমার হয়ে যাবে। সে তো বুঝতেই পারছি, কিন্তু এখন সবাই মিলে ডাঙায় পৌঁছই কি করে? ব্রিয়া সব দেখে শুনে সত্যি এবার খানিক অংশে হতাশ হয়ে পড়ল। বলল, একটাও ভেলা বানাবার উপায় নেই, জাহাজের ভাঙা কাঠকুটো সব জলে ভেসে গেছে, আর তাছাড়া আমাদের হাতেও তেমন সময় নেই। তাহলে উপায়? উপায় শুধু আমাদের এই নৌকাখানা, কিন্তু এতে করে তো আর সবাই মিলে যাওয়া যাবে না। তাই ভাবছি আর একটা কাজ করলে কেমন হয়, জাহাজের এই মোটা দড়িটা কেউ যদি একবার ওই প্রবালগুলোর ওদিকে একটা পাথরের সঙ্গে বেঁধে আসতে পারে, তাহলে কোমরে লাইফ বেল্ট পরে এই দড়ি ধরে ধরে আমরা সকলেই এইটুকু পথ পেরিয়ে যেতে পারি। তবে এখানকার ঢেউ যদিও অত্যন্ত ভয়ানক, তবু জল বোধ করি এক গলার বেশি হবে না। দড়ি ধরে যেতে পারলে পাথরের ওপর পড়ে মরবার ভয়ও থাকবে না। কিন্তু প্রবাল পর্বতের ওপাশে গিয়ে দড়িটাকে বেঁধে আসবে কে? যে যাবে সে তো আর নাও ফিরতে পারে, জলে যেরকম ঘূর্ণি দেখছি তাতে তার ডুবে মরার সম্ভাবনাই বেশি। আমি যাব। গর্ডন অবাক হয়ে বলল, তুমি? ঠিক আছে, তাহলে আমিও যাব তোমার সঙ্গে। না, আমি একাই যাব।
তুমি বরং জাহাজে থেকে বাকি সব দিক সামলাও। কিন্তু গর্ডনের প্রস্তাবে কোনো কানই দিল না ব্রিয়া। একবার যখন সে মনস্থির করে ফেলেছে, তখন আর খামোকা দেরি করে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। একটা মোটা সোটা শক্ত গোছের দড়ি বেছে নিয়ে ব্রিয়া খুব টাইট করে নিজের কোমরের সাথে বাঁধল। তারপরে গর্ডনকে ডেকে বলল, গর্ডন, আমি এই দড়ি নিয়ে সমুদ্রে নামলাম। আমি যেমন যেমন সাঁতার কেটে এগোতে থাকবো, তুমিও তেমনই দড়ি ছাড়তে থাকবে। দেখো, দড়ি ছাড়তে যেন দেরি করো না। কীরকম প্রবল ঘূর্ণি ও ডুবো পাথরের মধ্যে দিয়ে আমাকে যেতে হবে তা তো বুঝতেই পারছ। ছেলেরা সবাই ডেকের রেলিংয়ের উপরে এসে ধার করে দাঁড়ালো। সমুদ্রের সঙ্গে লড়াই করতে যাচ্ছে ব্রিয়া। বড় বড় ঢেউ সেই নিরেট পাথরের উপরে ঝাঁপিয়ে পড়ে চারদিকে ভয়ানক ঘূর্ণির সৃষ্টি করছিল। সমুদ্রের সেই ভীষণ দাপট দেখে জ্যাক তো ভয়েই অস্থির। কিছুতেই সে তার দাদাকে সমুদ্রে নামতে দেবে না। চোখ ছলছল করছে তার, মুখ চোখ শুকনো ও আতঙ্কিত। শেষকালে সে কেঁদেই ফেলল। ভাইকে অনেক করে বুঝিয়ে সুজিয়ে আর দেরি না করে চটপট সমুদ্রে লাফিয়ে পড়ল ভুইয়া। তারপরে ওই ভীষণ ঢেউগুলোর সঙ্গে জুজতে জুজতে কোনো রকমে এগোতে লাগলো তীরের দিকে। ছেলেরা সবাই রুদ্ধশ্বাসে তার দিকে তাকিয়ে রইল। উত্তেজনায় তাদের সমস্ত শরীর টান টান হয়ে গিয়েছে। ব্রিয়ার দুঃসাহস দেখে তার প্রতি তাদের আরও সম্ভ্রম জাগলো। মাঝে মাঝে নিজেরাই সজোরে রেলিং চেপে ধরে নিজেদের সামলাতে লাগলো তারা। হঠাৎ দেখা গেল সামনে একটা প্রবল ঘূর্ণি। এই বুঝি পাক খেতে খেতে জল তাকে ডুবিয়ে ফেলে। ব্রিয়া পান পোনে সেটা পেরোবার জন্য লড়াই করতে লাগলো, কিন্তু কিছুতেই পারছিল না। চোখের পলকে ব্রিয়া সেই ঘূর্ণির মধ্যে ডুবে গেল। শোনা গেল একটা তীক্ষ্ণ আর্তনাদ। গর্ডন তৈরি ছিল, প্রাণপণে এসে দড়ি ধরে টান দিল। অন্য ছেলেরাও এসে তাকে সাহায্য করল। তারাও গায়ের জোরে দড়ি ধরে টান দিতে লাগলো। ভাগ্যিস ব্রিয়ার কোমরে দড়িটা বাঁধা ছিল। কোনো রকমে প্রায় অচেতন অবস্থায় ব্রিয়াকে জাহাজে টেনে তোলা হলো। আর এই পুরো ব্যাপারটা যখন ঘটছে, তখন জ্যাক সজোরে রেলিং চেপে ধরে দাঁড়িয়েছিল। কিন্তু এখন উপায় কি হবে তাদের? দড়ি তো বাঁধা হলো না, এখন কেমন করে তারা ডাঙায় গিয়ে উঠবে? দেখতে দেখতে বেলা পড়ে এলো আর ভাটা শেষ হয়ে ফের জোয়ার এসে পড়ল। ছেলেরা ডেকের উপরে জড়ো হয়ে হতাশভাবে শূন্য দৃষ্টিতে নির্বাক হয়ে জোয়ারের জলোচ্ছ্বাস দেখতে লাগলো। কেমন করে ঢেউ আরো বেড়ে উঠল, জল ফুলে উঠল আর ফেনাওলা ধাবমান জলরাশি প্রবাল প্রাচীরকে ঢেকে দিল। দেখতে দেখতে তাদের সব আশা ভরসা ধীরে ধীরে নির্মূল হয়ে গেল। খানিকক্ষণের মধ্যেই জোয়ারের টানে জাহাজ ফের জলে ভেসে উঠে ঢেউয়ের দোলায় দুলতে দুলতে চলতে লাগল। চারদিকের পাথরের গায়ে ঠোকাঠুকি লাগছিল জাহাজটার। আর ছেলেরা ক্লান্ত ও বিমর্ষভাবে চুপচাপ ভাবছিল, ডাঙার এত কাছে এসেও ডাঙায় পৌঁছানো গেল না। হঠাৎ সবাই চিৎকার করে পরস্পরকে নিবিড়ভাবে জড়িয়ে ধরল। সামনের পাহাড় প্রমাণ উঁচু এক মস্ত ঢেউ কোনো অতিকায় জন্তুর মতো বিকট গর্জন করতে করতে ঢেউটা একেবারে তাদের মাথার ওপরে এসে পড়ল। সঙ্গে সঙ্গে জাহাজটা প্রায় 20 ফুট ওপরে লাফিয়ে উঠল এবং পর মুহূর্তের মধ্যেই জাহাজ তার সিকি মাইল জোড়া প্রবাল শ্রেণী পেরিয়ে একেবারে বালুকাময় উপকূলে এসে ছিটকে পড়ল। ঢেউ সরে যেতেই দেখা গেল জাহাজ শুকনো বেলাভূমিতে কাত হয়ে পড়েছে। আশ্চর্যের বিষয়, ছেলেরা কেউ তেমন একটা আহত হয়নি। তাদের সামনে এখন সেই সুদূর বিস্তৃত স্থলভূমি। আমাদের এই কাহিনী যখনকার চারবন বোর্ডিং স্কুল ছিল, তখন নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরের বড় বড় স্কুলগুলোর মধ্যে অন্যতম। উপনিবেশের প্রায় সব সম্ভ্রান্ত পরিবারের ছেলেরাই এই স্কুলে পড়ত। ইউরোপের যে কোনো সেরা পাবলিক স্কুলের সঙ্গেই এর তুলনা করা যায়।
শুধু যে লেখাপড়ার মান উঁচু ছিল তা নয়, পাঠ্যতালিকার বহির্ভূত নানা বিষয়ে ছাত্রদের এমনভাবে উৎসাহ দেওয়া হতো যে এখান থেকে পাশ করে বেরোবার পরে ছাত্ররা প্রায় সব অর্থেই মানুষ হয়ে যেত। ওলন্দাজ নাবিকেরা যখন প্রথম নিউজিল্যান্ড দ্বীপে পদার্পণ করে তখন তারাই এই সুন্দর নামটি দেয়, যার অর্থ হল নব সিন্ধু সৈকত। নিউজিল্যান্ডের মতো প্রাকৃতিক সৌন্দর্য, অমন সুন্দর বরফে মোড়া সারি সারি পাহাড়, মায়ালোকের মতো অমন অপূর্ব সব রহদ, অতীতের তুষার যুগের সব বরফের নদী ও হিমবাহ, অমন উষ্ণ জলের প্রস্রবণ, এইসব পৃথিবীর কটা দেশেই বা আছে? দেশের এক তৃতীয়াংশ জুড়ে আবার দুর্গম অরণ্য, আর তার মূল দ্বীপের চারদিকে আরও কত ছোট ছোট সোনালী দ্বীপ। 1860 সালের ফেব্রুয়ারি মাস, একদল ছেলে আর তাদের আত্মীয়জনেরা হইচই করতে করতে স্কুল থেকে বেরিয়ে পড়ে। আজ তাদের ছুটি শুরু হল। ছেলেদের হাতে এখন দু মাসের স্বাধীনতা, আস্ত দু মাস জুড়ে অখণ্ড অবসর। কোনো কোনো ছেলের আবার এই ছুটিতে সমুদ্র পাড়ি দেওয়ার কথা। কত মাস ধরে ক্লাসের মধ্যে পড়াশোনার ফাঁকে ফাঁকে এই সমুদ্র পাড়ির প্রত্যাশায় উদাস হয়ে গিয়েছে তাদের চোখ। কতদিন তারা এরই প্রতীক্ষায় তন্ময় হয়ে থেকেছে। তারা অন্য ছেলেদের ঈর্ষার কারণ হয়ে উঠেছিল। আহা, এই ছুটিতে ওরা নিউজিল্যান্ড দ্বীপের চারধারে ছোট জাহাজে করে ঘুরে দেখবে। ছোটদের অভিভাবকেরা দেড় মাসের জন্য একটা স্কুনার ভাড়া করেছিলেন। স্কুনারটা স্কুলেরই একটি ছেলের বাবার, ক্যাপ্টেন উইলিয়াম গার্নেটের। ওইসব ভাগ্যবান ছেলেদের মধ্যে যেমন স্কুলের সবচেয়ে উঁচু ক্লাসের ছেলেও ছিল, তেমনই ছিল একেবারে নিচু ক্লাসের ছেলেও। বয়স তাদের 8 থেকে 14 মধ্যে। ব্রিয়া আর জ্যাক দুই ভাই, তারা আসলে ফরাসি, গর্ডন মার্কিন, আর তাছাড়া সবাই ইংরেজ। যে জাহাজে করে ছেলেরা ঘুরে বেড়াবে বলে ঠিক হয়েছিল সেটি একটি পালতোলা স্কুনের জাতীয় জাহাজ। একদা অবশ্য এই জাহাজ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং তাসমানিয়া দ্বীপের চারদিকে অনেক টহল দিয়েছে, এমনকি টরেস প্রণালী পর্যন্ত ঘুরে এসেছে। সেকালের ধরনের হলেও জাহাজটি কিন্তু খুব মজবুত। জাহাজের জন্য একজন ক্যাপ্টেন, দুজন ম্যাট, ছজন নাবিক আর একজন বাবুর্চি ঠিক করা হয়েছিল। এছাড়া ফাইভ ফরমাস ও টুকিটাকি গাছ সারবার জন্য নিয়োগ করা হয়েছিল আমাদের পূর্বপরিচিত বালক ভৃত্য মাউরি মোকোকে। সমস্ত ঠিকঠাক করে যাত্রার দিন ঠিক হয়েছিল ফেব্রুয়ারি মাসের 15 তারিখ। সেদিন সকালবেলায় অকল্যান্ড থেকে জাহাজ ছাড়বে, তাই আগের দিন সন্ধেবেলায় জাহাজের ক্যাপ্টেন, ম্যাট আর নাবিকেরা বিশ্বস্ত মোকোর হাতে জাহাজের ভার দিয়ে শহরে গিয়েছিল একটু আমোদ প্রমোদ ও ফুর্তি করতে। পরদিন ভোরবেলায় ফিরে এসে তারা জাহাজ ছাড়বে। এদিকে অভিভাবকদের সম্মতিক্রমে ও ক্যাপ্টেনের অনুমতি নিয়ে 14টি ছেলে আগের দিন বিকেলবেলাতেই জাহাজে এসে চড়েছিল। ঠিক হয়েছিল তাদের অভিভাবকেরা পরদিন ভোরবেলায় এসে অভিযানে যোগ দেবেন। সঙ্গে কোনো বয়স্ক অভিভাবক নেই, ক্যাপ্টেনও নেই, তাই ছেলেরা প্রাণ ভরে জাহাজের ওপরে হইহল্লা করতে শুরু করে দিল। মোকো জাহাজের লোক হলে কি হবে, তারও তো বয়স খুব বেশি নয়, মাত্র 14 বছর, তাই সেও তাদের হুল্লোড় ও শোরগোলে যোগ দিতে ছাড়ল না। তাছাড়া জাহাজটা তো একটা বোয়ার সঙ্গে মজবুত করে বাঁধা ছিল, কাজেই ভয়ের আর কি। রাত 10টা অবধি ছেলেরা জাহাজের ওপরে নাচ গান, হট্টগোল, লম্ফজল্প ও চিৎকার করে অবশেষে নেহাতি ক্লান্ত হয়ে পড়ল। তারপরে আলো নিভিয়ে যে যার বিছানায় গিয়ে আশ্রয় নিল। আর ক্লান্তি ও উত্তেজনার দরুন যেমনই শোয়া অমনি ঘুম। মোকো কেবল একবার বাইরে এসে চারদিক ভালো করে পরীক্ষা করে দেখে নিশ্চিন্ত হয়ে শুতে গেল। যদিও বেশ একটা ঝোড়ো হাওয়া বইছিল, তবু আশঙ্কার কিছু ছিল না। তারপরে যে কি হয়েছিল তা আর কেউ জানে না। কোনো অজ্ঞাত কারণে হঠাৎ জাহাজের দড়ি ছিঁড়ে যায় আর বাতাসের টানে জাহাজ বন্দরের বাইরে এসে পড়ে। গভীর অন্ধকার রাত, তার উপরে তীব্র ঝোড়ো হাওয়া, এদিকে জোয়ারের জলও তখন হু হু করে কমে যাচ্ছে। এমন অবস্থায় পড়ে জাহাজ যে সারা রাত সমুদ্রে ভেসে চলল তা তার ঘুমন্ত আরোহীরা তখনও জানতে পারেনি।
পরদিন সকালে প্রথম ঘুম ভেঙেছিল মকর। ব্যাপার দেখে তার তো চোখ কপালে প্রায় ওঠে আর কি। জাহাজ যে কোথায় কত দূরে এসে পড়েছে তা সে কিছুই হদিশ করে উঠতে পারল না। কিছুক্ষণ ভ্যাবাচাকা খেয়ে দাঁড়িয়ে থেকে শেষটাই সে ছেলেদের ডেকে তুলল। কিন্তু তারাই বা কী করবে, এই নির্জন মাছ দরিয়ায় কে আছে যে সাহায্য করবে? তখন তারা নিউজিল্যান্ড থেকে অনেক মাইল দূরে চলে এসেছে। হতভম্ব যাত্রীদের নিয়ে এই অভিশপ্ত জাহাজ সোজা পূর্ব দিকে ভেসে চলেছে। আকাশে বেশ গাঢ় মেঘ জমেছে ততক্ষণে, জোরো হাওয়া পরিণত হয়েছে প্রবল ঝড় বৃষ্টিতে, চারদিকে যেন তাণ্ডব শুরু হয়ে গেছে। দিনের বেলাতেও চারদিক ঘোর অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে, ঘন মেঘের আবরণে আকাশের মুখ ঢাকা পড়ে গেছে। বিপদের সময় মানুষের সত্যিকারের পরিচয় পাওয়া যায়। সবাই যখন ভীত ও হতভম্ব, ঠিক তখন ব্রিয়াই চটপট কর্তব্য স্থির করে নিয়েছিল। মধ্যবান হয়ে বসে না থেকে সে মকর সাহায্যে মাছ তুলে পাল টানিয়ে জাহাজের গতি ঠিক রাখার চেষ্টা করল। ব্রিয়া বুদ্ধি করে এসব না করলে জাহাজটা হয়তো ওই ঝড়ের পাল্লায় পড়ে একেবারেই ডুবে যেত। কেবল যে হাল ধরে পাল টাঙিয়ে জাহাজ চালানোর ব্যবস্থা করেই ব্রিয়া ক্ষান্ত হলো তা নয়, কাগজে সমস্ত বিবরণ লিখে অনেকগুলো বোতলের মধ্যে ভরে ভালো করে ছিপিয়ে এঁটে জলে ভাসিয়ে দিল। যদি একটা বোতল কারোর হাতে গিয়ে পড়ে, যদি সেই খবর পেয়ে কোনো জাহাজ তাদের হদিশ পায় ও উদ্ধারের জন্য এগিয়ে আসে, কিন্তু সেই অথই অপার মহাসমুদ্রের মধ্যে ওইটুকু ছোট বোতল কারই বা চোখে পড়বে? এই ঝড়ের মধ্যেই এরকমভাবেই সীমাহীন মহাসমুদ্রে তাদের দিন রাত্রি কেটে গেল। ওদিকে 15 ফেব্রুয়ারি ভোরবেলায় যখন জানা গেল যে জাহাজখানা কেমন করে যেন অকল্যান্ড ছেড়ে বারদরিয়ায় গিয়ে পড়েছে এবং জাহাজে একজন অভিজ্ঞ নাবিক বা বয়স্ক মানুষ নেই, তখন সেখানকার সকলের মনের অবস্থা যে কীরকম হয়ে উঠল তা তো সহজেই অনুমান করা যায়। তখনই বেতারে চারদিকে খবর পাঠানো হলো, কত জাহাজ নিরুদ্দিষ্ট ছেলেদের সন্ধানে সমুদ্র তোলপাড় করে বেড়ালো, কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হলো। একের পর এক দিন কেটে গেলেও কেউই সেই নিরুদ্দিষ্ট ছেলেদের কোনো খবর দিতে পারলে না। ছেলেদের অভিভাবকদের তখন আর বুঝতে বাকি রইল না যে সমুদ্র নিশ্চয়ই এতদিনে তাদের গ্রাস করে নিয়েছে। শেষকালে সকলে ওদের আশা ছেড়ে দিল। 2 মাস পরে যখন চার্মান বোর্ডিং স্কুল আবার খুলল, তখন সেই 14টি ছেলে আর ক্লাসরুমে ফিরে এলো না। চারদিকে ধুধু করছে বালুরাশি, ঝাঁকুনি সামলে উঠেই ছেলেরা হুড়মুড় করে সেই সুদূর বিস্তৃত বেলাভূমির উপরে নেমে পড়ল। মাটিতে পা দিয়েই ছোটরা তো প্রথমে ধেই ধেই করে নেচে উঠল, এতদিন জল দেখে দেখে তারা রীতিমতো বিরক্ত হয়ে উঠেছিল। একটু যারা বড়, কেবল তারাই মাটির উপরে নেমে চারদিক ভালো করে পর্যবেক্ষণ করতে লাগল। কোনো দিকেই জনমানবের কোনো চিহ্ন নেই, এমনকি জঙ্গলিদের কুঁড়ে ঘর পর্যন্ত দেখা গেল না কোথাও। পাহাড়ের তলায় কিংবা গাছের নিচেও কিছু নেই। কেউ যে কোনোদিন এইসব জায়গায় ছিল তা পর্যন্ত মনে হলো না। অনতি দূরেই দেখা গেল একটি নদীর মোহনা তখন জোয়ারের জলে টইটুম্বুর, কিন্তু সেখানেও না আছে কোনো নৌকা, না আছে ছোট ঢিঙে, এমনকি বেলাভূমির সোনালি বালির উপরে কারুর পায়ের ছাপ পর্যন্ত নেই। দূর থেকে কোথাও ধোঁয়ার চিহ্নটুকুও নেই। অন্তত যা দেখে বোঝা যেত যে এখানে না হলে দূরে কোনোখানে নিশ্চয়ই মনুষ্য বসতি আছে। এই অবস্থায় তাদের কি কর্তব্য, ব্রিয়া আর গর্ডন প্রথমে পরামর্শ করে সেটাই ঠিক করার চেষ্টা করল। গর্ডনকে গম্ভীর ও চিন্তিত দেখে ব্রিয়া কিঞ্চিত ভরসা দেওয়ার চেষ্টা করল। দেখো, না হয় এই অঞ্চল জনহীন, কিন্তু তাতে হয়েছেটা কি? এখনও তো আমাদের সঙ্গে যথেষ্ট রসদ রয়েছে, প্রচুর খাদ্য ও গুলি বারুদও রয়েছে। অতএব আপাতত এ সম্বন্ধে বিশেষ কোনো ভাবনা নেই, বরং
বরং এখন আমাদের প্রথম এবং প্রধান কর্তব্য হচ্ছে মাথা গুঁজবার মতো একটা আশ্রয়। তারপর ধীরে সুস্থে সরেজমিনে তদন্ত করে না হয় দেখা যাবে আমরা পৃথিবীর কোন জায়গায় এসে উঠেছি। আর সত্যি বলতে যদি এটা কোনো মহাদেশের অংশ হয় তাহলে এখনও আমাদের রক্ষা পাওয়ার সম্ভাবনা আছে। আর যদি এটা সত্যি সত্যি একটা দ্বীপ হয় এবং এখানে যদি কোনো মনুষ্য বসতি নাই থাকে তাহলেও তা নিয়ে আপাতত ভাবিত হবার কিছু আছে বলে আমি মনে করি না। দেখো, পরপর এতগুলো বিপদের হাত থেকে যখন রেহাই পেয়েছি তখন এত শিগগির আমরা মরব না নিশ্চয়ই। এ তো আর ভীষণ সমুদ্র নয়, এটা ডাঙা, পায়ের তলায় অন্তত শক্ত মাটি তো আছে, একটা উদ্ধারের পথ নিশ্চয়ই পাওয়া যাবে। সবাই মিলে আলোচনা করে প্রথমে স্থির করা হলো যতদিন না দ্বীপের ওপরে একটা কোনো ভালো আশ্রয় মিলছে ততদিন তারা জাহাজেই থাকবে। জাহাজটা যদিও অল্প কাত হয়ে পড়েছে তবু তাতে অসুবিধার কিছু নেই। ডেকের সামনের দিকটা উড়ে গেছে বটে, কিন্তু স্যালুনের ভেতরটা এখনো রীতিমতো মজবুত। জাহাজের মালপত্র আর কষ্ট করে দ্বীপে বয়ে আনতে হবে না। এখন জাহাজের জিনিস তর্নেহাত কম ছিল না, এতজন লোকের প্রমোদ ভ্রমণের জন্য যা কিছু দরকার হতে পারে সবই তাতে মজুদ ছিল। খাদ্য ছিল যথেষ্ট পরিমাণে, নানা ধরনের টিনে ভরা নোনা মাংস, বিস্কুট, কিছু ফলমূল, আরও কত কি। তাছাড়া জামা কাপড়, আসবাবপত্র, বাসনকোসন, অস্ত্রশস্ত্র, বন্দুক, বারুদ, যন্ত্রপাতি, ওষুধপত্র প্রভৃতি কোনো জিনিসেরই কোনো অভাব ছিল না। শক্ত মাটিতে ঠোক্কর খেয়ে জাহাজটা এখন যা দশা হয়েছে তাতে তাকে আর সমুদ্রে ভাসানো যাবে বলে মনে হয় না। কিন্তু এখনও অনেক দিন এটা বাঁশের উপযোগী থাকবে, উঠতে নামতে যেতে কোনো কষ্ট যাতে না হয় সেই জন্য একটা দড়ির মই তারা ব্যবহার করতে শুরু করলো। মোকোর উপর দেওয়া হলো রান্না বান্নার ভার, আর চিফ বাবুর্চি মোকোকে সাহায্য করার জন্য নিজে থেকেই এগিয়ে এলো বক্সটা। সে বলল, আমি রান্নার কাজে মোকাকে সাহায্য করতে পারবো, বাড়িতে আমি দিদির কাছে অনেক রকম ভালো ভালো খাবার তৈরি করতে শিখেছি। এইসব আলোচনার মধ্যে আস্তে আস্তে সকলেরই মনের ভার হালকা হয়ে যাচ্ছিল। আগের মতো ভয় আর উত্তেজনায় সেই টান টান ভাবটা আর ছিল না, বরং সকলেই বেশ হাসি খুশি হয়ে উঠেছিল। কে জানতো যে তারাই একদিন সুইস ফ্যামিলির রবিনসন বা রবিনসন ক্রুসোর মতো একটা দ্বীপে গিয়ে এমনভাবে দিন কাটাবে। কিন্তু এদের মধ্যে কেবল একজনের মুখেই কোনো হাসির লেখা ফুটল না, সে হলো ব্রিয়ার ছোট ভাই জ্যাক। ধীরে ধীরে রাত নেমে এলো, কতদিন তারা নির্ভাবনায় ঘুমোতে পারেনি। আজ তাদের বেশ তাজা ও হালকা লাগছে, তাই চটপট খেয়ে নিয়ে তারা যে যার বিছানায় গিয়ে শুয়ে পড়ল। কিন্তু শেষ পর্যন্ত সবাই একসাথে ঘুমোতে সাহস পেল না। ছোটরা শুতে গেলে পর ব্রিয়া, গার্ডেন আর ডোনাগান পালা করে রাত জেগে পাহারা দিতে লাগল। কে জানে অজানা জায়গায় কখন কি বিপদ আসে, তার কি কোনো ঠিক আছে? রাতটা কিন্তু নির্বিঘ্নেই কেটে গেল। ভোরের আলো দেখা দিতেই ঘুম ভেঙে গেল সকলের, আর সকাল হতেই ওদের কাজকর্ম শুরু হয়ে গেল। এখন ওদের কাজের আর অন্ত নেই, প্রথমে জাহাজের সব জিনিসের একটা তালিকা তৈরি করে নেওয়া উচিত। কি কি আছে না আছে তা জানা থাকা ভালো, কত জিনিস রয়েছে জাহাজে, কত বিচিত্র যন্ত্রপাতি। আশা করা যায় সহজে কোনো কিছুর জন্য তাদের কষ্টে পড়তে হবে না, অভাব হবে শেষ পর্যন্ত শুধু খাদ্যের। ভাঁড়ারে যতই জমা থাক তাতে নিশ্চয়ই খুব বেশি দিন চলবে না, অথচ এখানে যে আর কত দিন তাদের কাটাতে হবে কে জানে। খাদ্যের প্রসঙ্গ উঠতেই গদন একবার জাহাজের খাবার দাবারের পুঁজি দেখে নিয়ে বলল, এসব খাবারে এখন আমাদের হাত দিয়ে কাজ নেই, তার চেয়ে বরং পাহাড়ের ফাটলে একবার পাখির ডিমের সন্ধান করে দেখলে মন্দ হয় না। এই খাবার যতক্ষণ পারা যায় স্পর্শ না করাই উচিত আমাদের, কখন কোন কাজে লাগবে বলা তো যায় না। গর্ডনের কথা শুনে ইভারসন একেবারে নেচে উঠল, ঠিক কথা, চলো এক্ষুনি পাহাড়ে গিয়ে পাখির ডিম জোগাড় করে নিয়ে আসি। সার্ভিস আবার আরও সে আনা, সে বলল, নদীতে ছিপ পেলে বসে যাই, হ্যাঁ কি বলো? জাহাজে তিন চারটে ছিপ আছে, আমি আগেও দেখেছি, তোমাদের মধ্যে কে কে আমার সঙ্গে আছে বলো তো। সার্ভিসের কথায় ডোল চেঁচিয়ে উঠল, আমি যাবো, আমি যাবো।
কিন্তু ব্রিয়া থামিয়ে দিয়ে বলল, এখন ওরকম খেলা করতে গেলে চলবে না। যারা সত্যি সত্যি মাছ ধরতে পারবে তারাই শুধু মাছ ধরতে যাবে। আপাতত বরং সমুদ্র তীর থেকেই কিছু ঝিনুক কুড়িয়ে আনা যাক। এই দ্বীপে ঝিনুকই আমাদের প্রথম খাদ্য হোক। ঝিনুক কুড়োতে হাঙ্গামাও নেই বিশেষ, আর খেতেও খুব মুখরোচক। এই কথা শুনে ছোটরা হই হই করে সমুদ্র তীরে ঝিনুক কুড়োতে ছুটল। ইতিমধ্যে বড়রা বসে বসে জাহাজের জিনিসপত্রের একটি তালিকা প্রস্তুত করে ফেলল। দরকার হলে যাতে চটপট খুঁজে পাওয়া যায় সেজন্য জিনিসগুলো কোথায় কোথায় আছে তাও পাশে লিখে রাখতে ভুলল না। ব্যারোমিটার, কম্পাস, স্ট্রম গ্লাস প্রভৃতি যন্ত্রপাতি ছাড়া জাহাজে ছোট বড় পাল ছিল অনেকগুলো। তাছাড়া রশি ও দড়িরও কোনো অভাব ছিল না। আর ছিল লোহার কাঁটা তার, নদীতে মাছ ধরার জন্য তিনটে ছিপ, আর সমুদ্রের গভীরের জলে মাছ ধরার জন্য সরু তার। আগ্নেয়াস্ত্রের মধ্যে ছিল আটটা পাখি মারা বন্দুক, বুনো জানোয়ার শিকার করার জন্য একটা রাইফেল, তাছাড়া ছিল ১২টা রিভলভার। টোটা ছিল ৩০০রও বেশি, বারুদ ছিল ২ পিপে, আর শীষের গুলি ছিল অসংখ্য। এছাড়া রাতের অন্ধকারে বা কুয়াশায় নিশান দেওয়ার জন্য হাউইও ছিল কতকগুলো। আরও দুটো জিনিস ছিল, দুটো সুন্দর পিতলের কামান আর তাদের উপযোগী গোলা, ঝড়ের মধ্যে বা রাতের বেলায় সংকেত জানাবার জন্য ব্যবহার করা হতো সেগুলো। কিন্তু এখন অবশ্য সেসবের আর প্রয়োজনীয়তা নেই। যদি এটা কোনো অজ্ঞাত দ্বীপ হয় আর যদি এখানে জঙ্গলিদেরই বাস থাকে, তাহলে ভবিষ্যতে জঙ্গলিদের সঙ্গে সংঘর্ষের সময় হয়তো কামান দুটো কাজে লাগবে। দুপুরবেলায় সার্ভিস, ডোল আর কোস্টা প্রচুর ঝিনুক কুড়িয়ে ফিরে এলো। এসেই উত্তেজিতভাবে হাত পা নেড়ে তরবর করে তারা যা বলল তার সারমর্ম হলো যে ঝিনুক কুড়োতে গিয়ে তারা ওদিকে অনেক বুনো পায়রা দেখেছে। তাদের কথা শুনে ব্রিয়া বলল, বেশ, একদিন গিয়ে দেখে আসা যাবে। এইসব পাহাড়ি কবুতরের ডিম খেতে মন্দ হবে না। আর দু চারটে পায়রা গুলি করে মারলেও হবে। কিন্তু তাদের বাসা থেকে ডিম আনা কতটা কষ্টকর হবে সেটা কেউ ভেবে দেখেছ? পাহাড়ে উঠে কোমর থেকে দড়ি ঝুলিয়ে তাই ধরে নেমে ওই পাহাড়ের ফাটল থেকে ডিম আনতে হবে। এইসব পাখি থাকে পাহাড়ের মাঝামাঝি জায়গায়। তা আমি জানি, তবে গোটা কয়েক পাখি শিকার করে আনলেই হয়। ক্রস, ওয়েব আর উইলকক্স, তোমরা কি আমার সঙ্গে যাবে? ওরা যাওয়ার উদ্যোগ করতেই ব্রিয়া বলল, ডনাগান, বেশি গুলি নষ্ট করো না, জানো, গোটা চারেক পাখি মারলেই হবে। এমন সময় মোকো এসে সংবাদ দিল, চলো রান্না তৈরি, তোমরা সবাই খাবে এসো। অগত্যা তখন পাখি মারার প্রস্তাব স্থগিত রেখে সবাই মিলে খেতে চলল। খেতে বসে সকলের কি খুশি, যেন পিকনিকে এসেছে। জাহাজের ডেকের ওপরে সার বেঁধে বসে নানা কথা বলতে বলতে সবাই মিলে হল্লা করে খাওয়া শুরু করল। জাহাজের জিনিসপত্র ঠিক করে রাখতে রাখতেই বিকেলটা কেটে গেল। সার্ভিস, এভারসন, ডোল আর কোস্টা ছিপ নিয়ে নদীতে মাছ ধরতে গেল। সন্ধ্যের আগে তিনটে বড় বড় মাছ নিয়ে জাহাজে ফিরল ওরা। রাত্রিরে সবাই পেট ভরে সেই তাজা মাছ ভাজা খেয়ে বিছানায় শুতে গেল। ওয়েব আর উইলকক্স দুজনে পালা করে সারা রাত পাহারা দিল। যদিও এ যাবৎ ডাঙায় কোনো বিপদের সম্ভাবনা দেখা যায়নি, তবু কখন কি হয় তা তো বলা যায় না। গজন, ব্রিয়া আর ডনাগানের মনে এখন দিনরাত কেবল একটাই প্রশ্ন, এটা কি কোনো দ্বীপ নাকি মহাদেশ? বুদ্ধিতে ও বয়সে এই তিনজনই দলের মধ্যে যা একটু বড়, তাই তিনজনই কেবল ভবিষ্যতের ভাবনায় মগ্ন হয়ে থাকত। গাছপালার চেহারা ও আবহাওয়ার রকম সকম দেখে তারা এটা বুঝেছিল যে দ্বীপই হোক আর মহাদেশই হোক, জায়গাটা গ্রীষ্মমণ্ডলের মধ্যে অবস্থিত নয়। সম্ভবত জায়গাটা নিউজিল্যান্ডের চেয়ে আরও নিচে দক্ষিণ মেরুর কাছে কোথাও অবস্থিত। শেষকালে ব্রিয়া একদিন পরামর্শ দিল, চলো একদিন আমরা তিনজনে পাহাড়ের উত্তর দিকটা ঘুরে আসি। ওদিকে একটা অন্তরীপের মতো আছে। আসলে জাহাজ থেকে আমি সেটা দেখতে পেয়েছিলাম। তখন মনে হয়েছিল অন্তরীপের পাহাড়টা অন্তত ৩০০ ফুট উঁচু হবে। কিন্তু বৃষ্টি আর কুয়াশার উৎপাতে
কয়েকদিনের মধ্যে তাদের এই পরিকল্পনা কাজে খাটানো হয়ে উঠল না। বেশ কিছুদিন আর জাহাজ থেকে বেরোতে পারল না তারা। অভিযানে না বেরোলেও অবশ্য এদিকে তাদের এটা ওটা কাজের অন্ত ছিল না। এর মধ্যে ফাঁক পেলেই বা মেঘ সরে গেলেই ডনাগন আর তার তিন সাগরেতকে নিয়ে দুবেলা বন্দুক নিয়ে বুনো পাখি মারতে যেত। দ্বীপের ওপরে প্রচুর বুনো পায়রা থাকে, খেতেও বেশ সুস্বাদু। একদিন মাছ ধরতে গিয়ে বেশ একটা মজার ব্যাপার ঘটে গেল। ছেলেরা সেদিন মোহনার কাছে মাছ ধরতে গিয়েছিল। সারা সকাল আর দুপুর ধরে এক টানা বৃষ্টি হবার পরে বিকেলের দিকে আকাশ তখন দিব্যি পরিষ্কার। ডনাগানের দল গেছে পায়রা শিকারে। জাহাজের কাজে ব্যস্ত শুধু ব্রিয়া, গদন, বক্সটা আর মুকো। হঠাৎ কিছুক্ষণ পরে দূর থেকে ছেলেদের শোরগোল ভেসে এলো। হঠাৎ অমন চেঁচামেচি শুনে ব্যাপারটা কি দেখবার জন্য ব্রিয়ারা নদীর দিকে ছুটল। ওদের দেখে ওয়েব চিৎকার করে উঠল, শিগগিরই দেখবে এসো, এভারসন কেমন ঘোড়ায় চড়েছে, শিগগিরই ছুটে এসো, নইলে ঘোড়ায় করে জলে পালাবে, সমুদ্রের ঘোড়া কিনা। কাছে এসে ব্রিয়ারা দেখে কোস্টা আর ইভারসন কি একটা জানোয়ারের পিঠের ওপরে চেপে বসেছে, আর জানোয়ারটাও ধীরে ধীরে সমুদ্রের দিকে যাওয়ার জন্য আকুলি বিকুলি করছে। আরো কাছে এসে ব্যাপারটা তাদের কাছে স্পষ্ট হল, জানোয়ারটা আর কিছুই নয়, একটা অতিকায় সমুদ্রের কাছিম। ইভারসন আর কোস্টার তার পিঠে বসে শক্ত করে তাকে আঁকড়ে আছে। অন্য ছেলেরা একটা মস্ত দড়ি কাছিমটার মুখের দুপাশ দিয়ে লাগামের মতো করে ওটাকে টেনে রাখবার চেষ্টা করছে, কিন্তু কার সাধ্য ওটাকে থামায়। সেই অতিকায় কাছিম অনায়াসে ছেলেদের টেনে নিয়ে চলল। ব্রিয়ার মনে হলো এই কাছিমটাকে পাকড়াও করলে মন্দ হয় না, অন্তত কদিনের জন্য আর কোনো খাবারের ভাবনা থাকবে না। কিন্তু এই অতিকায় জীবকে কি করে ধরা যাবে? গুলি করে মারবার চেষ্টা করলেও তো তার কিছুই হবে না, পাথরের মতো শক্ত আর নিরেট তার খোল। কি করে কাছিমটাকে আটকানো যায় গর্ডন? ব্রিয়া জিজ্ঞাসা করল। গর্ডনের মাথায় কিন্তু ততক্ষণে একটা মতলব খেলে গেছে। সে বলল, ওটাকে ধরবার একমাত্র উপায় হচ্ছে ওটাকে উল্টে চিত করে ফেলা। আরে কিন্তু এত বড় দশাশয় ভারী জন্তুটাকে উল্টে ফেলবেই বা কি করে? ওজনে ওটা হয়তো দশ মন হবে, যা বিরাট দেখতে, জিজ্ঞেস করল সার্ভিস। ব্রিয়া বলল, উল্টে ফেলা হয়তো যাবে, শিগগির কতগুলো বাঁশ নিয়ে এসো, যাও যাও যাও, দেরি করো না। মোকো আর সার্ভিস জাহাজ থেকে বাঁশ আনতে ছুটল। সমুদ্র তখন মাত্র 50 হাত দূরে। ব্রিয়া আর দেরি না করে চটপট ছুটে গিয়ে ইভারসন আর কোস্টাকে নামিয়ে নিল। তারপরে সবাই মিলে প্রাণ পড়ে দড়ি ধরে টান দিল। অতগুলো ছেলে মিলে টান দিচ্ছে, তবু কচ্ছপ মশাই নির্বিকার চিত্তে অবলীলাক্রমে একটু একটু করে এগোতে লাগলো। এই অদ্ভুত ট্যাগ অফ ওয়ারে যে আদেও হারবার সম্ভাবনা আছে তা তার মোটেই মনে হলো না, বরং সবাইকে সে টেনে নিয়ে চলল। আর বুঝি রাখা যায় না, কচ্ছপটা বুঝি জিতে গেল। এমন সময় মুকো আর সার্ভিস হাঁপাতে হাঁপাতে বাঁশ নিয়ে এসে হাজির। সকলের সম্মিলিত চেষ্টায় শেষকালে অনেক কষ্টে তাকে চিত করা গেল, আর চিত করে ফেলতেই তার সব প্রতিরোধের অবসান হল। চিৎপাত কচ্ছপটা তার বেচারি মতো মুখে বার বার করে চার পা শূন্যে তুলে অসহায়ের মতো তাকিয়েছিল। মুকো বলল, এই কচ্ছপের মাংস ভারী মিষ্টি আর নরম, চলো আজ তোমাদেরকে রেঁধে খাওয়াবো। হাতে কুড়ুল ছিল, কাজেই কচ্ছপ শিকারে তার কোনো অসুবিধে হলো না। ওরা ঠিক করল সবটুকু মাংসই নিয়ে যাবে, নুন মাখিয়ে রেখে দিলে ভবিষ্যতে খাবারের অভাব হবে না। কিন্তু অত বড় কচ্ছপ তো আর আস্ত বই নিয়ে যাওয়া সম্ভব নয়, তাই সেটাকে টুকরো টুকরো করে কেটে সবাই মিলে হই হই করতে করতে জাহাজে ফিরে এলো। সার্ভিস অবশ্য বাড়িয়ে বলেছিল, 10 মন নয়, মন চারেক হবে কচ্ছপটা, কিন্তু তাই বা নেহাত কম কি। দেখতে দেখতে এপ্রিল মাস চলে এলো, ঝড় বাদলও অনেকটা কমে গিয়েছে ইতিমধ্যে। আগের মতো আর একটানা সারাদিন বৃষ্টি হচ্ছে না, ব্যারোমিটারের পারদ অনেকটাই উঠেছে। আশা করা যায় এখন কিছুদিন আর তেমন প্রবল ঝড় বৃষ্টি হবে না, আর এটাই সুযোগ
এরই মধ্যে যেমন করি হোক শীত আসবার আগে মাথা গোজবার মতো একটা আশ্রয় তাদের খুঁজে বার করতেই হবে। সেদিন ডনেগন বলল, চলো প্রিয়া, কাল আমরা কজনে গিয়ে পূব দিকটা দেখে আসি। বনের মধ্যে দিয়ে শর্টকাটে যাওয়া যাবে, অতটা ঘুরতেও হবে না। বেশ, তাই চলো। গর্ডন তাদের পরিকল্পনা শুনে বলল, তোমরা যদি কাল সকালে যাত্রা করো তাহলে নিশ্চয়ই কাল সন্ধ্যের মধ্যেই ফিরবে। দেখো, সেটা নাও হতে পারে। কোনো কারণে যদি দুদিন দেরি হয় তাহলে তোমরা যেন খামোকা চিন্তা করো না। সঙ্গে তিন চার দিনের উপযোগী খাবার নিয়ে ব্রিয়া, ডনেগন, সার্ভিস আর উইলকক্স পরদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই যাত্রার জন্য তৈরি হয়ে গেল। চারটে রিভলভার, কিছু গোলাগুলি, ছুরি, কুরুল এইসব নিয়ে তারা রীতিমতো সশস্ত্র হয়ে অভিযানে বেরোল। আর সঙ্গে নিল একটা কম্পাস আর শক্তিশালী দূরবীন। তাদের কুকুর ফ্যানও তাদের সাথেই চলল। সেদিন আকাশ ছিল স্বচ্ছ নীল, হালকা সাদা মেঘ ভেলার মতো ভেসে চলেছে, মৃদুমন্দ বাতাস বইছে। মিনিট পনেরোর মধ্যেই এই চতুরঙ্গ বাহিনী সমুদ্র তীরের পাথরগুলো পেরিয়ে সেই গভীর জঙ্গলের মধ্যে ঢুকে পড়ল। মস্ত সব গাছের ডালপালা মাথার উপরে, কত রকমের পাখির ডাক আর কত রকমের ছোট ছোট বুনো জানোয়ারের ভীত চকিত ও বিস্মিত চলাফেরার শব্দ শোনা যাচ্ছে। গোড়ার দিকে ফ্যান কোনো জানোয়ার দেখলেই লেজ তুলে ঘেউ ঘেউ করে তাড়া করতে যাচ্ছিল, কিন্তু তাদের মূল উদ্দেশ্য যেহেতু শিকার নয় সেজন্য দেরি হয়ে যাচ্ছে দেখে ফ্যানকে তারা নিরস্ত করল। তাদের ইচ্ছে প্রথমে অন্তরীপের সেই পাহাড়টার ওদিকে পৌঁছে পূব দিকে একবার সমুদ্র তীর অবধি যাওয়া। এতে অবশ্য অনেকটা ঘুরে যেতে হবে, কিন্তু সব মিলিয়ে তাতে এই অঞ্চলটার একটা স্পষ্ট ছবি পাওয়া যাবে। ডালপালা সরিয়ে ঝোপঝাড়ের মধ্যে দিয়ে এগিয়ে যেতে যেতে অবশেষে তারা একটা ছোট পাহাড়ের কাছে পৌঁছলো। ঘুরে পাহাড়টার পাশ কাটিয়ে না গিয়ে তার উপরে ওঠাই তারা সমীচীন বলে মনে করল, কারণ সেখান থেকে চারদিকে তাকিয়ে অনেক দূর পর্যন্ত দেখা যাবে। অনেক কষ্টে শেষকালে তারা পাহাড়ের ওপরে গিয়ে উঠল। ডনাগান চোখে দূরবীন লাগিয়ে চারদিক ভালো করে দেখল, কিন্তু কই, কোথাও সমুদ্রের চিহ্ন পর্যন্ত নেই। কেবল পেছন দিকে তাকালে প্রবাল প্রাচীরের পাশে জলোচ্ছ্বাস দেখা যায়। উইলকক্স দূরবীন লাগিয়ে দেখবার চেষ্টা করল, কিন্তু না, কাছাকাছি কোথাও সমুদ্র আছে বলে মনে হল না। কিন্তু এটা কোনো মহাদেশের অংশ বলে আমার মনে হয় না উইকলিক্স। নিশ্চয়ই আশেপাশে কোথাও সমুদ্র আছে। আমার কেন যেন মনে হচ্ছে এটা একটা ছোট দ্বীপ ছাড়া কিচ্ছু নয়। প্রশান্ত মহাসাগরে তো কত ছোট ছোট দ্বীপ আছে, তার সবগুলোই যে মানচিত্র বা ভূগোল বইতে আছে তা তো নয়। এটা হয়তো তেমনই কোনো অজ্ঞাত দ্বীপ। বরং এসো, সামনের জঙ্গলটা পেরিয়ে সোজা পূব দিকে গেলে আমরা নিশ্চয়ই সমুদ্র দেখতে পাব, আমার অন্তত সেটাই বিশ্বাস। ব্রিয়া চিন্তিত স্বরে তার অভিমত ব্যক্ত করল। সার্ভিস এই কথায় সায় দিল, সেই ভালো, আর একটু এগিয়ে গিয়ে দেখলেই নিশ্চিন্ত হয়ে যাব। কিন্তু বনের মধ্যে ঢোকার আগে কিছু একটা খেয়ে নেওয়া দরকার, নইলে পা দুটো আর চলতে চাইবে না। তখন সবাই পাহাড় থেকে নেমে প্রথমে পেট ভরে সেই নুন মাখানো কচ্ছপের মাংস খেয়ে নিল, তারপর একটু বিশ্রাম করেই আবার বনের মধ্যে ঢুকে পড়ল। এতক্ষণ পাহাড়ি রাস্তায় চলতে তাদের তেমন কষ্ট হয়নি, কিন্তু এখন বনের মধ্যে দিয়ে চলতে তাদের রীতিমতো কষ্ট হতে লাগল। ঝোপঝাড় নিবিড় ও ঘন, কোনো রাস্তা নেই বলেই এই এবড়ো খেবড়ো জমির ওপর দিয়ে কখনো মাথা নুইয়ে, কখনো ডালপালা সরিয়ে, কখনো বা কুরুল দিয়ে ঝোপঝাড় সাফ করে যেতে হলো তাদের, এবং বেশ অসুবিধাই হতে লাগল। শেষকালে সেই ঘন ঝোপ যখন তারা পেরিয়ে এলো তখন সন্ধে হয়ে এসেছে। এখানে ঝোপঝাড় অনেক কম, গাছপালাও ততটা ঘন নয়। একটা ফাঁকা জায়গা দেখে সেখানে কিছু শুকনো ডালপালা কুড়িয়ে জড়ো করে তাতে আগুন ধরিয়ে দিল তারা। এই আগুনের কুণ্ডের পাশেই তারা সারা রাত কাটাবে, ভোরবেলায় আবার নিজেদের কাজ শুরু করবে।
পরদিন বেলা দুটোর সময় তারা একটা ফাঁকা জায়গায় এসে পৌঁছলো। সেখান দিয়ে একটা ছোট পাহাড়ি নদী বয়ে চলেছে, বড় জোর হাঁটু জল নদীতে, কিন্তু কাঁচের মতো স্বচ্ছ, টলটলে জল। তাকালে নিচের নুড়ি পাথর পর্যন্ত দেখা যায়। পাহাড়ি নদী বলেই হোক কিংবা নিচের রাশি রাশি পাথর বলেই হোক, নদীর পার ধরে তারা খুব সহজেই অনেকটা রাস্তা পেরিয়ে এলো। কিন্তু একটা জায়গায় এসে তারা যখন দেখল যে কে যেন নদী পেরোবার জন্য জলের মধ্যে সারি সারি বড় বড় পাথর সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, তখন তারা সন্তস্ত্র ও বিস্মিত হয়ে পড়ল। প্রকৃতি মায়ের কি এতই দয়া যে কবে কোন কালে একদল ছেলে এই দ্বীপে এসে আশ্রয় নেবে বলে তাদের সুবিধার জন্য এখানে এরকমভাবে নদী পেরোবার ব্যবস্থা করে রেখেছেন, নাকি একটা মনুষ্য নামক কোনো বুদ্ধিমান জীবের কাণ্ড। হঠাৎ এই পাথরগুলো দেখে তারা আরও সাবধান হয়ে গেল। চোখখান খোলা রেখে ভালো করে চারপাশ দেখে দেখে এগোতে লাগলো তারা। কিন্তু সেদিনও সারাদিন অবিরাম হাঁটার পরে দেখা গেল না সমুদ্র, না অন্য কোনো মানুষের ছায়া। সন্ধেবেলায় যখন সারাদিনের পথশ্রমে ও ধকলে তারা ক্লান্ত বিধ্বস্ত, তখন তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে চিৎপাত হয়ে শুয়ে পড়ার মতো একটা আশ্রয় খুঁজতে লাগলো তারা। বেশিক্ষণ অবশ্য খুঁজতে হলো না তাদের, কিছুক্ষণের মধ্যেই দেখা গেল একটা প্রকাণ্ড গাছ, তার একটা মস্ত ডাল প্রচুর শাখা পোশাখা লতা পাতা নিয়ে মাটি পর্যন্ত এমনভাবে নুয়ে পড়েছে যেন সেটা একটা কুঁড়ে ঘর। এইখানেই তারা সেই রাতের মতো আশ্রয় নেবে বলে স্থির করে। সকালবেলায় উঠে তারা দেখল আকাশ ঝলমল করছে, চারদিক সোনালি আলোয় আলোকিত। সবচেয়ে আগে ঘুম ভাঙল সার্ভিসের, হাড়মোড়া ভাঙাতে ভাঙাতে সে উঠে বসল। তারপরে ম্যাচ মাঝে ভাবটা কাটাবার জন্য আস্তে আস্তে বাইরে গিয়ে দাঁড়ালো। তারপরে শুরু হলো তার চিৎকার, ব্রিজা ডোনাগান উইক্স শিগগিরি এদিকে এসো শিগগিরি। সকলে তাড়াহুড়ো করে বেরিয়ে আসতেই উত্তেজিত সার্ভিস হাত পা নেড়ে বলল, ওই দেখো ওই দেখো, সারা রাত আমরা কিসের তলায় কাটিয়েছি দেখো। সবাই তখন তাকিয়ে যে দৃশ্য দেখতে পেল তাতে অন্তত কিছুক্ষণের জন্য কারো কারোর বাক্য স্ফূর্তি হলো না। কিছুক্ষণ সবাইকে স্তম্ভিত হয়ে থাকতে হলো। যার তলায় তারা রাত্রিটা ঘুমিয়ে কাটিয়েছে সেটা কোনো শাখাবহুল গাছ নয়, সেটা একটা ছোট্ট কুটির। এই অদ্ভুত কুটিরের বৈশিষ্ট্য হলো এই যে এর কোনো দেওয়াল নেই, গাছের গায়ে ঠেকানো চালটা চারধারে ঢালু হয়ে নেমে গিয়েছে। আমেরিকার রেড ইন্ডিয়ানরা এই ধরনের ঘরে বসবাস করে, এই ধরনের কুঁড়ে ঘরকে তারা বলে অ্যাজুপা। দ্বীপে তাহলে লোক আছে, আপাতত না থাকলেও অতীতে যে কখনো ছিল সে বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। এইবার বোঝা গেল নদীর উপর কেন অমনভাবে পাথর সাজানো রয়েছে। দস্তুর মতো চাঞ্চল্য বোধ করা সত্ত্বেও সেখানে আর দেরি না করে তৎক্ষণিক আবার রওনা হয়ে পড়ল তারা। কয়েক ঘন্টা হাঁটবার পর দেখা গেল বনের চেহারা একটু পাল্টে গেছে, এখন আর আগের মতো বড় বড় গাছ তাদের চোখে পড়ছে না, কেবল মাথা সমান উঁচু ঝোপঝাড়। একটু পরেই সেই ঝোপঝাড়ের মধ্যে থেকে বেরিয়ে এসে তারা বালুচরে এসে পৌঁছাল। বালুচরের অল্প দূরেই এক তরঙ্গময় উত্তাল সমুদ্র তার অজস্র ফেনা নিয়ে বেলাভূমির ওপরে আছড়ে পড়ছে। ব্রিয়ার অনুমানই তবে সত্যি হল, জায়গাটা তাহলে কোনো মহাদেশের অংশ নয়, সত্যি সত্যিই একটা দ্বীপ। এক অর্থে উদ্ধারের আশা অনেক কমে গেল বটে, তবে অনিশ্চয়তা এবং অস্বস্তির হাত থেকে তারা রেহাই পেল। অন্তত তারা যে কোথায় আছে সে সম্বন্ধে তাদের আর কোনো বিভ্রম রইল না। যাক, শেষ পর্যন্ত এটা তো জানা গেল যে তারা কোথায় এসে উঠেছে। তাদের তদন্ত তো আর ব্যর্থ হয়নি, তবে আর খামোকা দেরি করে কী লাভ। অল্প একটু জিরিয়ে নিয়ে খাওয়া দাওয়া সেরে তারা ফিরে যাবে বলে স্থির করল। হঠাৎ এমন সময় ব্রিয়ার চোখে পড়ল ফ্যানের দিকে। কুকুরটা হঠাৎ কী মনে করে যেন সমুদ্র তীর ধরে ছুটে চলেছে।
ব্রিয়ার দৃষ্টি অনুসরণ করে সার্ভিসও ঘুরে তাকিয়ে ফ্যানের কাণ্ড দেখে চেঁচিয়ে হাঁক পারল, ফ্যান 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 এদিকে আয় এদিকে আয়। ফ্যান কিন্তু আদেও তার হাঁক ডাকে পাত্তা দিল না, একেবারে সোজা জলের ধারে গিয়ে দাঁড়ালো। তারপরে ফ্যান যে কাণ্ডটা করল তাতে তাদের বিস্ময়ের আর সীমা রইল না। ফ্যান তীরে দাঁড়িয়ে জলে মুখ ডুবিয়ে চকচক করে জল খাচ্ছে। সমুদ্রে জল তো নোনা, তাহলে ফ্যান কি করে তা পান করছে? বিস্ময়ের ঘোর কাটতেই চারজনে অবাক হয়ে তীরের দিকে ছুটল। উইলকক্স এক আঁচলা জল নিয়ে মুখে দিয়ে বলল, এই কি কাণ্ড, সমুদ্রের জল এত মিষ্টি, এত পরিষ্কার হলো কেমন করে? তখন অন্যরাও সেই জল পান করে দেখল, অতি পরিষ্কার টাটকা মিষ্টি জল। যে সুবিস্তৃত জলরাশিকে তারা এতক্ষণ সমুদ্র বলে মনে করছিল, তবে তা সমুদ্র নয়, একটি একটি দিগন্ত বিস্তৃত হ্রদ। সঙ্গে সঙ্গে আবার তাদের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হলো, দ্বীপ না মহাদেশ সে সম্বন্ধে এখনও কোনোভাবে নিশ্চিন্ত হওয়া গেল না। তাহলে আরও কিছু অনুসন্ধান না করে ফিরে যাবার কোনো মানেই হয় না। খাওয়া দাওয়া সেরে তারা আবার অনুসন্ধানে বেরিয়ে পড়বে বলে ঠিক করল। রাত্রিটা এক জায়গায় কাটিয়ে পরদিন ভোর থেকেই আবার তাদের চলা শুরু হয়ে গেল। অনেকক্ষণ পরে একটা পাহাড়ের কাছে গিয়ে তারা পৌঁছল। ছোট একটা নদীর কিনারা ঘেঁষে উঠেছে পাহাড়টা। নদীর দক্ষিণ পারে মস্ত জলাভূমি, সেটা এত বড় যে তার কোনো কূল কিনারা দেখা গেল না। নদী এখানে যেমন চওড়া তেমনই গভীর। ওরা অবশ্য পাহাড়টায় ওঠবার চেষ্টা করল না, বরং তার পাশ দিয়ে গিয়ে অল্পক্ষণ পরেই একটি সমতল ভূমির ওপরে গিয়ে পৌঁছল। আর এমন সময় কি একটা জিনিস দেখতে পেয়ে সার্ভিস বিস্মিত স্বরে চেঁচিয়ে উঠল। সকলে তাকিয়ে দেখল কতগুলো বড় বড় পাথরের আড়ালে একটা জীর্ণ নৌকা পড়ে রয়েছে। নদীর তীর থেকে জায়গাটা খুব দূরে নয়। বছরের পর বছর এক টানা রোদ বৃষ্টিতে পড়ে থেকে নৌকাটার আর কিছুই অবশিষ্ট নেই। শ্যাওলা লাগা কাঠগুলো পচে জীর্ণ হয়ে গেছে। কতদিন আগে এই নৌকাটা ব্যবহার্য অবস্থায় ছিল, ওই ভাঙা নৌকাটা দেখে ওদের মনের অবস্থা কীরকম হয়ে উঠল তা সহজেই অনুমান করা যায়। তাদের মনে হলো কাছেই কোথাও নিশ্চয়ই বুনোরা ওত পেতে আছে। এই বুঝি হুড়মুড় করে তাদের ঘাড়ে লাফিয়ে পড়ে। এদিকে ফ্যানের রকম সকমও হঠাৎ কীরকম অদ্ভুত হয়ে উঠেছে। ঝোলা কান দুটো খাড়া খাড়া, লেজটা নিশানের মতো শূন্যে তোলা, সমস্ত শরীরটা টান টান। ঘর 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 করে সে একটা চাপা গর্জন করে কিছুটা সামনের দিকে ছুটে যায়। হঠাৎ কেন দেশে এমন অদ্ভুত ব্যবহার করছে তা তারা কিছুই বুঝতে পারল না। এমন সময় একটা পুরনো বীজ গাছের গুঁড়ির উপরে চোখ পড়ল ডনাগনের। সেই গাছের গায়ে কে যেন ছুরি দিয়ে পরিষ্কারভাবে দুটো ইংরেজি হরফ খোদাই করে রেখেছে, যেন কারো নামের আদ্যাক্ষর, আর তার নিচেই আরবি হরফে কতগুলো সংখ্যা খোদাই করা, সম্ভবত সালটা লিখে রাখা, এফই 1827। ভূতে পাওয়ার মতো চারজনে সেই হরফগুলোর দিকে তাকিয়ে রইল। ফ্যান কিন্তু তখনও তেমনই অস্থির হয়ে আছে, তার ভাবভঙ্গিতে আশ্বস্ত হওয়ার মতো কিছু নেই। বরং তার রকম সকম দেখে ব্রিয়া উদ্বিগ্ন গলায় বলল, খুব সাবধান, সামনে নিশ্চয়ই কোনো বিপদ আছে। ফ্যানের ভাবগতিক দেখে ব্যাপার খুব একটা সুবিধা ঠেকছে না। চারজনে তখন বন্দুক উঁচিয়ে উৎকণ্ঠিতভাবে ফ্যানের পেছনে পেছনে এগোতে লাগল। খানিক দূর এগিয়ে একটা ঘন ঝোপের কাছে দাঁড়িয়ে ফ্যান কেবল চাপা গর্জন করতে লাগল। ব্রিয়া একটু উঁকি মেরে নিয়ে বলল, ভিতরে কোনো গুহা আছে বলে মনে হয়। ডনাগানও ভালো করে দেখে শুনে চাপা গলায় বলল, তাই তো মনে হচ্ছে। তখনই ব্রিয়া মনস্থির করে ফেলল, সে বলল, ভেতরটা একবার দেখা যাক। তখন দুজনে কুরুল নিয়ে ঝোপঝাপ সাফ করে ভেতরে ঢোকবার পথ করে নিল, আর বাকি দুজন বন্দুক হাতে তৈরি হয়ে রইল। পথ করে নিলেও তখনই ঝোপের মধ্যে না ঢুকে ভেতরে কি আছে তা তারা কান পেতে শোনার চেষ্টা করল।
কোথাও কোনো শব্দ নেই, কেবল ফ্যানের চাপা গর্জন শোনা যাচ্ছে। কর কর, এখনো ফ্যান তেমনই চঞ্চল, ত্রস্ত ও উত্তেজিত। খানিকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে শেষটায় সাহসে বুক বেঁধে তারা ভেতরে ঢুকে পড়ল। খানিকটা গিয়ে সবাই আবার সেই পাহাড়ের তলদেশে এসে হাজির। এসে দেখে পাহাড়ের গায়ে বেশ বড় একটা গুহা, তবে গুহার ভেতরে ঢোকবার পথটা নিতান্তই ছোট ও সংকীর্ণ। গুহাটা দেখে চারজনে মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। কি রকম একটা অস্বস্তি হচ্ছিল সকলের, ভয়ও যে হয়নি তাও নয়, কিন্তু মিথ্যে ভয় পাওয়ার তো কোনো মানে হয় না। তাছাড়া ভিতুর মতো দাঁড়িয়ে থাকলে চলবে কেন? গুহার ভেতরটা পরীক্ষা করে দেখা খুব দরকার, হয়তো ওই গুহাই ওদের ভবিষ্যতের আশ্রয় হবে। কিন্তু তাই বলে কোনো অন্ধকার বায়ুশূন্য গহ্বরে তো আর গোমার্তুমি করে ঢুকে পড়া যায় না। ভেতরটা যদি বিষাক্ত গ্যাসে ভরা থাকে তাহলে তো একটুকুতেই প্রাণ সংশয় হবে, অযথা বেপরোয়াভাবে শূন্যে ঝাঁপ দেওয়ার তো কোনো অর্থ নেই। চুপচাপ দাঁড়িয়ে কি করবে ভাবছে এমন সময় ব্রিয়ার মাথায় একটা চমৎকার চটপট কিছু শুকনো পাতা জড়ো করে গুহার ভেতরে ফেলে দিল সে, তারপরে তাতে আগুন ধরিয়ে দিল। সেই স্তূপাকৃতি শুকনো পাতা আগুনের স্পর্শে দাউ দাউ করে জ্বলে উঠল। তখন স্বস্তির নিঃশ্বাস ফেলল ব্রিয়া। যাক, ভেতরটা তবে বিষাক্ত গ্যাসে ভরা নয়। উইলকক্স এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে ব্রিয়ার কাণ্ডকারখানা দেখছিল, এবার সে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করল, এই অন্ধকার অজানা গহ্বরের মধ্যে এক্ষুনি ঢুকবে নাকি? নিশ্চয়ই, কিন্তু বিষাক্ত গ্যাস না থাকলেও ভিতরে তো কোনো জীবজন্তুও থাকতে পারে, আরেকটু অপেক্ষা করে সব দেখে শুনে নিলে হয় না? কি দরকার, এই ওই বড় ডালটায় আগুন ধরিয়ে মশাল বানিয়ে নিচ্ছি, আর সঙ্গে তো আমাদের অস্ত্রশস্ত্র আছেই, একেবারে খালি হাতে তো আর ভেতরে ঢুকছি না। বলে ব্রিয়া মস্ত একটা শুকনো ডাল জ্বালিয়ে নিয়ে মশালের মতো হাতে তুলে নিল। মুখে খুব বেপরোয়া ও ডাকাবুকো কথা বললে কি হয়, এটা ঠিক যে ব্রিয়ারও বেশ ভয় করছিল, তবু সে গুহার মধ্যে মশাল হাতে ঢুকে পড়ল। অন্যরাও চুপচাপ তাকে অনুসরণ করল। ফ্যানও ল্যাজটাকে পায়ের ভেতরে গুটিয়ে নিয়ে আস্তে আস্তে সঙ্গে চলল। সকলেরই বুকে ভয়, কেমন একটা গা ছমছমে ভাব গুহাটার মধ্যে, বেশ বুক দুরু দুরু করছে। একেবারে অজানা একটা পাহাড়ের অন্ধকার গুহার মধ্যে কি যে তাদের জন্য প্রতীক্ষা করছে কে জানে, হয়তো এটা আসলে তাদের মৃত্যুপুরী। গুহার প্রবেশপথটি 4 ফুট উঁচু, 2 ফুট চওড়া, কিন্তু ভেতরটা বেশ বড় একটা হলঘরের মতো, উচ্চতায় 12 ফুট আর লম্বা চওড়ায় 25 ফুটেরও বেশি, প্রায় একটা বর্গক্ষেত্রের মতো। মেঝেটা বালি আর শক্ত পাথরে ঢাকা। মশালটা কিছুতেই ভালো করে জ্বলছিল না, শিখাটা দীপ দীপ করে লাফাচ্ছিল, আর সেই সঙ্গে মেঝে আর দেওয়ালে তাদের ছায়াগুলো কেমন সব কিম্ভূত মূর্তির মতো দেখাচ্ছিল। হঠাৎ উইলকক্স সেই আবঝায় দেখতে না পেয়ে কিসের উপরে যেন হুমড়িখে পড়ে গেল। অন্যরা আলো নিয়ে হেঁটে এসে দেখল উইলকক্স যার গায়ে ধাক্কা খেয়েছে সেটা একটা কাঠের বেঞ্চ। বেঞ্চটাকে দেখে তাদের আর বাক্য স্ফূর্তি হল না। এবারে ভালো করে আশেপাশে তাকাতেই একটু দূরে একটা পুরনো কাঠের টেবিল চোখে পড়ল তাদের। কাছে গিয়ে তারা দেখল টেবিলের উপরে রয়েছে একটা মাটির কলসি, 2টো থালা, একটা বড় ছুরি, একটা এনামেল পেয়ালা, একটা পিতলের জগ ও মাছ ধরার জন্য কিছু সরঞ্জাম। উপাশে দেওয়ালের কাছে একটা বড় কাঠের সিন্ধুকও দেখা গেল। টান দিতেই তার নরবরের ডালাটা খুলে গেল, দেখা গেল ভেতরে কয়েক প্রস্থ অতি জীর্ণ জামা কাপড় রয়েছে। শুধু অতীতে কখনো এই গুহায় কোনো মানুষ থাকতো তাতে আর কোনো সন্দেহই রইল না, কিন্তু সে কতকাল আগের কথা, কে বা কারা থাকতো এই গুহায়, সেই লোক বা লোকজনদেরই বা কি হল? প্রশ্নগুলোর কোনো উত্তর জানে না বলেই কেউ কোনো কথা বলছিল না। চুপচাপ সব দেখতে দেখতে হলঘরের অন্য প্রান্তে এসে পড়ল তারা।
পাথরের দেওয়ালের গায়ে কেউ সমুদ্রের শুকনো শ্যাওলা বিছিয়ে একটা শয্যা প্রস্তুত করেছিল বোধহয়। শিয়রের কাছে একটা টুল, তার উপরে একটা কাঠের বাতিদান, মোম গলে গলে তলায় জমা হয়ে আছে। বিছানার উপরে একটা চাদর বিছানো। ব্রিয়া হাত বাড়িয়ে চাদরটা সরাতে গিয়ে কি মনে করে হঠাৎ থমকে গেল। হয়তো চাদর সরালেই একটা মৃতদেহ চোখে পড়বে। পরক্ষণেই বুকে বল এনে টান মেরে সে ছেঁড়া চাদরটা তুলে ফেলল। না, বিছানার উপরে কোনো মৃতদেহ পড়ে নেই। এতক্ষণে হঠাৎ তাদের খেয়াল হলো যে ফ্যান তাদের সঙ্গে নেই। গুহা থেকে বেরিয়ে গিয়ে বাইরে দাঁড়িয়ে সে সমানে চেঁচামেচি করে চলেছে। কোনো কথা না বলে চারজন এবারে বাইরে বেরিয়ে এলো। সামনে কিছু দূরেই নদী, গুহা থেকে নদীর তীর অবধি একটা ঘন ঝোপের সারি। ঝোপ জঙ্গল সাফ করে করে নদীর দিকে এগোবার চেষ্টা করল না তারা। মাত্র কয়েক পা এগিয়েছে এমন সময় একটা ভয়াবহ দৃশ্য দেখে বিদ্যুৎ পৃষ্ঠের মতো সবাই চেঁচিয়ে উঠেই পাথরের মূর্তির মতো নিশ্চল হয়ে গেল। একটা মস্ত গাছের গোড়ায় এক রাশ হাড়গোড় পড়ে আছে। হাড়গোড় দেখে বুঝতে অসুবিধে হয় না যে এটা কোনো মানুষের কঙ্কাল। সেই ভীষণ নরকঙ্কাল দেখে চারজন পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। এরকম একটা আশঙ্কা যে তারা মনে মনে করেনি তা নয়, কিন্তু তবু তাদের আশঙ্কাকে সত্যি হতে দেখে কিছুক্ষণ তারা কোনো কথা বলতে পারল না। একটু পরে ধীরে ধীরে কিঞ্চিত সাহস সঞ্চয় করে আর একটু এগিয়ে গেল তারা। দেখল লোকটার হাত পা ছড়িয়ে চিত হয়ে শুয়ে মারা গিয়েছিল। গোটা কঙ্কালটা এখনো তাই আস্ত আছে। তখনও ভয়ে তাদের বুক দুরুদুরু করছে। কেই হতভাগ্য যে ঘর ছেড়ে বাইরে এসে এই নির্জন দ্বীপে মৃত্যুবরণ করেছে। সে কি কোনো ডুবে যাওয়া জাহাজের নাবিক, নাকি কোনো সত্যান্বেষী অভিযাত্রী? কোন দেশের লোক সে? বয়সী বা কত ছিল তার তখন? কতদিন, কত মাস, কত বছর না জানি এই জনহীন অজ্ঞাত দ্বীপে সে কাটিয়েছিল। হয়তো যৌবনে কোনো একদিন এই দ্বীপে সে উঠে এসেছিল, তারপরে বছরের পর বছর একা কাটিয়ে একেবারে বুড়ো হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। এই নরকঙ্কালটি দেখে ব্রিয়ার সন্দেহই সত্যি বলে মনে হলো। সত্যি যদি এটা কোনো মহাদেশের অংশ হয়, তাহলেই হতভাগ্য নাবিক কেন একই জায়গায় সারা জীবন কাটিয়েছিল? কেন সে পূব দিকে এগিয়ে এ কোনো শহর বা জনপদে যাওয়ার চেষ্টা করেনি? সেদিকে যাওয়ার এমন কি দুর্লঙ্ঘ বাধা আছে যা সে অতিক্রম করতে পারেনি? নাকি সে কোনো জায়গা থেকে পালিয়ে এসে এখানে লোকালয়ের বাইরে আশ্রয় নিয়েছিল? হয়তো মনুষ্য জাতির ওপর বীতশ্রদ্ধ হয়ে মানুষের সংস্রব ত্যাগ করে একা সারা জীবন কাটাবার সংকল্প নিয়ে সে এখানে এসে হাজির হয়েছিল। প্রশ্ন আরও অনেক ভিড় করে আসছে মনের মধ্যে, কিন্তু কোনো সদুত্তর পেতে হলে সবথেকে আগে বোধহয় ওই গুহার ভেতরটা ভালো করে পরীক্ষা করে দেখা দরকার। হয়তো সেখানে এমন কিছু নিদর্শন বা এমন কোনো কাগজপত্র পাওয়া যেতে পারে যা থেকে এই হতভাগ্য নাবিক ও তার জীবন সম্পর্কে অনেক দরকারি খবর পাওয়া যাবে। সেই সব খবর তাদের পক্ষে কম জরুরি নয়। আর সামনে যেরকম প্রচণ্ড শীত আসছে, তাতেই গুহাও তাদের ভবিষ্যতের আশ্রয় হতে পারে। এই সব কথা ভেবে চারজনে ফের সেই গুহার মধ্যে প্রবেশ করল। অন্য কোনো সময় হলে ডনগন হয়তো ব্রিয়ার কোনো নির্দেশই মান্য করত না, কিন্তু এখন সব দেখে শুনে সেও যেন কীরকম ঘাবড়ে গিয়েছিল। তাই এই সংকটের সময় সে আর কোনো দ্বিরক্তি না করে ব্রিয়ার নির্দেশ মেনে চলতে লাগল। তারা গুহার ভেতরটা তন্ন তন্ন করে খুঁজে দেখতে লাগল। দেখল একদিকে দেওয়ালের গায়ে একটা কাঠের শেলফ, তার উপরে অনেকগুলো মোমবাতি। মোমবাতিগুলো চর্বি আর মৌ দিয়ে হাতে তৈরি করা, খুব সম্ভবত এই লোকটারই কাজ। সার্ভিস একটা মোমবাতি জ্বালিয়ে টেবিলের ওপরে রাখল। ব্রিয়া মনে মনে ভাবল, গুহাটা বেশ বড় আর প্রাচীরটাও শক্ত গ্রানাইট পাথরের, মেঝেও বেশ শুকনো খটখটে,
মোটেই ভিজে বা স্যাঁতস্যাঁতে নয়, কিন্তু বেরোবার দরজা কিন্তু সেই একটাই, নদীর দিকে মুখ। গুহার মধ্যে হাওয়া চলাচলের জন্য আরেকটা দরজা থাকলে ভালো হতো, তাহলে বিপদের সময় ওই গুহাটি তাদের নিরাপদ আশ্রয় হতে পারবে। এখানে 15 জনের ভালোভাবেই কুলিয়ে যাবে। গুহার জিনিসপত্রের একটা তালিকা তৈরি করলে প্রিয়া, নিতান্তই সামান্য জিনিসপত্র, কি নিদারুণ অভাব আর দৈনের ভেতরে এই হতভাগ্য লোকটিকে দিন কাটাতে হয়েছে। কতগুলো ভাঙা তক্তা, একটা কুড়ুল, একটা শাবল, একটা কোদাল, রান্না খাবার 2-4 পাত্র আর একটা হাতুড়ি, এই ছিল তার সম্বল। সব দেখে শুনে প্রিয়া মনে মনে সংকল্প স্থির করল। সঙ্গীদের দিকে তাকিয়ে সে বলল, এই গুহাই এখন থেকে আমাদের আশ্রয় হবে। এক সময় যখন এর মধ্যে লোক থাকতো তখন আমরাই বা পারবো না কেন? মুখে কথা বলল বটে, কিন্তু একবার তারও বুকটা ভয়ে কেঁপে উঠল। তার মনে হলো বাইরের সেই নরকঙ্কালটির ভয়ঙ্কর করটি যেন সেই গুহায় আবঝার মধ্যে তার দিকে তাকিয়ে হাসছে। সেই লোকটির মতো তারাও কি এই অজানা দেশে একে একে মারা যাবে? শেষ অবধি যে বেঁচে থাকবে তার তখন কি ভয়াবহ দিন কাটবে? আচ্ছা আচ্ছা, লোকটা মরেছে কিভাবে, কতদিন আগে? নিশ্চয়ই অনেক দিন আগে, গাছতলায় সেই শুকনো হাড়গুলো তো স্পষ্টই সে কথা বলে দিচ্ছে। হয়তো হয়তো 25-30 বছর আগে, কেননা গাছের গায়ে তো 1827 খ্রিস্টাব্দ উল্লেখ করা আছে। এই 25-30 বছরের মধ্যে কেউ কি এই গুহায় পদার্পণ করেনি? এই 30 বছরের মধ্যে কেহ কি আর এই দ্বীপে এসে আশ্রয় নেয়নি? খুঁজতে খুঁজতে আর একটা বড় ছুরি পাওয়া গেল, তারপর পাওয়া গেল একটা বহু পুরনো কম্পাস, অবশেষে একটা চায়ের কেটলি আবিষ্কার করলো ওরা। কিন্তু জাহাজ চালাবার বা দিক নির্ণয় করার আর কোনো যন্ত্রই তারা সেখানে খুঁজে পেল না, এমনকি একটা বন্দুক পর্যন্ত তাদের চোখে পড়ল না। হঠাৎ ঘরের এক কোণে চোখ পড়তেই সার্ভিস চিৎকার করে উঠল, ওই দেখো দেখো ওটা কি? সেই অদ্ভুত জিনিসটা যে কি তা তারা প্রথমটায় বুঝতে পারল না। তার পাশেই আবার সেই রকমের আর একটা জিনিস। অনেকক্ষণ ধরে পরীক্ষা করে দেখে ব্রিয়া অবশেষে জিনিসটা কি তা বুঝতে পারল। প্রথম জিনিসটার নাম বোলা। সে বইতে পড়েছিল আমেরিকার আদিম অধিবাসীরা এই বোলার সাহায্যে নানা বুনো জানোয়ার ধরে থাকে। একটা প্রকাণ্ড লম্বা দড়ির 2 দিকে 2 বল বাঁধা, সেটা ছুঁড়ে তারা যে কোনো জানোয়ার ধরতে পারে, এমনকি অভ্যস্ত ও ক্ষিপ্র হাত হলে, দূর থেকে কোনো জানোয়ারের ওপরে নিক্ষেপ করলে জানোয়ারটি তক্ষণি মাটিতে পড়ে যায় এবং তার অঙ্গ প্রত্যঙ্গ নিমেষের জন্য অবশ হয়ে পড়ে। তখন কাছে গিয়ে তাকে আয়ত্ত করে আনাটা কোনো ব্যাপারই না। অন্য জিনিসটার নাম হলো ল্যাসো। ল্যাসোর সাহায্যে বড় বড় বুনো ঘোড়া পর্যন্ত পাকড়ানো যায়। এইবারে বোঝা গেল লোকটা কি করে বনের জীবজন্তু শিকার করত। এই বোলা আর ল্যাসোর সাহায্যে লোকটার বন্দুকের অভাব কিছুটা দূর হয়েছিল নিশ্চয়ই। এরপর বিছানার জিনিসপত্র সরাতেই একটা ছোট্ট সুন্দর ঘড়ি দেখতে পেল তারা, রূপোর ঢাকনা ঘড়িটার, সঙ্গে রূপোর চেন আর রূপোর চাবি। অনেক কষ্টে ব্রিয়া ঘড়িটার ঢাকনা খুলতে পারল। ভেতরে সোনার কাঁটা। কোনো একটা তারিখে 3:20 সময় তার দম ফুরিয়েছে। ব্রিয়া চাবি ঘড়িয়ে দম দেওয়ার চেষ্টা করল, কিন্তু ঘড়ি তবু চলল না। ভেতরে কতদিন তেল পড়েনি কে জানে। ডনাগন বলল, ঘড়ির ভেতরে নিশ্চয়ই ঘড়ি নির্মাতার নাম লেখা আছে, দেখো তো ভালো করে। হ্যাঁ, ব্রিয়া লক্ষ্য করে দেখতে পেল ঘড়ির ডালার ওপরে খুদে খুদে হরফে লেখা আছে দালপোস সাঁত মালো, ফরাসি নাম। বোঝা গেল ফ্রান্সের কোনো এক কারখানায় ঘড়িটা তৈরি হয়েছিল। লোকটি যে কোথাকার তা কিন্তু তখন অজ্ঞাত রয়ে গেল, সম্ভবত ফরাসি। স্বদেশি জিনিস ছাড়া সে কি আর কোনো ভিনদেশি জিনিস ব্যবহার করবে? কিন্তু এ সম্বন্ধে নিশ্চিত করে কিছু বলা যায় না। অবশ্য তাদের সমস্ত সন্দেহ অল্পক্ষণের মধ্যেই দূর হলো। খুঁজতে খুঁজতে শেষকালে তাদের হাতে পড়ল একটা নোটবই। ভেতরের কাগজগুলো একেবারে হলদে হয়ে গিয়েছে, তাতে ফরাসি ভাষায় কি যেন লেখা।
ব্রিয়া পড়ে দেখল নোট বইয়ের প্রথম পাতায় নাম লেখা রয়েছে ফ্রাঁসোয়া ভদোয়া। যাক, লোকটা যে ফরাসি ছিল এবং আমৃত্যু যে এই গুহাতেই বাস করেছিল এ বিষয়ে কোনো সংশয় নেই। ফ্রাঁসোয়া ভদোয়া এই নামের আদ্য অক্ষর দুটিই তো তারা সেই গাছের গায়ে খোদিত দেখেছিল। খাতাটার পাতা উল্টে পাল্টে ব্রিয়া বুঝতে পারল এটি আসলে বদোয়ার দিনলিপি। যেদিন সেই প্রথম দ্বীপে এসে উঠেছিল সেই দিন থেকে মৃত্যুর কয়েকদিন আগেকার ঘটনা পর্যন্ত সেই রোজ নামচার পাতায় লেখা। তবে অনেকদিন আগেকার পেন্সিলে লেখা বলে অনেক জায়গা একেবারে অস্পষ্ট হয়ে গিয়েছে। এক জায়গায় যেমন স্পষ্ট করে লেখা আছে একটা জাহাজের নাম দুগুয়ে ক্রয়া। নিশ্চয়ই এই জাহাজেই সে কাজ করত, আর জাহাজটা ডুবে গিয়েছিল প্রশান্ত মহাসাগরে। খাতার গোড়ার দিকে আবার সেই 1827 সালের উল্লেখ দেখা গেল, ঠিক যে সালে গাছের গায়ে খোদাই করা আছে। অর্থাৎ প্রায় 33 বছর আগে এই ব্যক্তি এই দ্বীপে পদার্পণ করে। সেই জাহাজ ডুবির পর বেচারি বাইরে থেকে উদ্ধারের আর কোনো সাহায্যই পায়নি, তাই মৃত্যুর শেষ দিন পর্যন্ত এই দ্বীপে তাকে একা কাটাতে হয়েছিল। কোনো নতুন রবিনসন ক্রুসোর মতো এই সব কথা জেনে তাদের মনেও রীতিমতো দুশ্চিন্তা ও হতাশা জেগে উঠল। হয়তো তাদের জন্য এই দুর্দশা ভবিষ্যতের বাক্সে তোলা আছে। খাতাটা নাড়াচাড়া করতে করতে ভেতর থেকে একটা মস্ত ভাঁজ করা কাগজ মেঝে পড়ে গেল। উইলকক্স সেটা কুড়িয়ে নিয়ে দেখল, হাতে আঁকা একটা বিরাট মানচিত্র, অতি বিশ্রী জঘন্য কালিতে আঁকা, কিন্তু অনুপুঙ্খগুলো বেশ স্পষ্ট। বদোয়া নিশ্চয়ই দ্বীপে আসবার পর এখানকার কোনো একটা লতা পাতার রস দিয়ে এই কালি তৈরি করেছিল। উইলকক্স বলল, বদোয়া যখন ম্যাপ তৈরি করতে পারত তখন সে নিশ্চয়ই কোনো সাধারণ নাবিক ছিল না, সম্ভবত জাহাজের কোনো উচ্চ পদস্থ অফিসার ছিল। আমারও তাই মনে হয়, কিন্তু ম্যাপটা কোন দেশের তা বুঝতে পারছো ব্রিয়া? কিছুক্ষণ পরে পরীক্ষা করে ব্রিয়া বলল, আমার তো মনে হচ্ছে এটা এখানকারই ম্যাপ। এই দেখো দেখো দেখো, এখানটায় আমাদের জাহাজ আছে, আর এই সেই উপসাগর, এখানটায় দেখো সেই প্রবাল শ্রেণী, এই দেখো সেই হ্রদটা যাকে আমরা সমুদ্র বলে ভুল করেছিলাম, আর আর এটা হচ্ছে দ্বীপের মাঝখানকার সেই গভীর অরণ্য যার মধ্যে দিয়ে আমরা এসেছি। হ্রদটা কিন্তু যতটা বড় ভেবেছিলাম তেমন নয়, হ্রদের ওপারেই ঘন জঙ্গল আঁকা রয়েছে, আর তার ওপারেই এই দেখো নীল রঙের সমুদ্র আঁকা। তাহলে তো পূব দিকে আর বেশি এগোনো সম্ভব হবে না। আর এবারে বেশ বোঝাই যাচ্ছে যে ব্রিয়ার অনুমানই একদম ঠিক, আমরা যেখানে এসে পৌঁছেছি সেটা একটা সামান্য দ্বীপই বটে। মহাদেশ মহাদেশ করে মিথ্যেই এতদিন কেবল মাথা ঘামালাম। ম্যাপ থেকে আরও একটা জিনিস স্পষ্ট হলো, দ্বীপটা বর্তুল নয়, আয়ত, ঠিক যেন একটা প্রজাপতি জলের ডানা ছড়িয়ে ভাসছে। দ্বীপের মাঝখানে একটা গভীর অরণ্য, আর অরণ্যের ঠিক মাঝামাঝি সেই হ্রদটা। অর্থাৎ হ্রদের এপারেও যেমন গভীর বন তেমনি ওপারেও। হ্রদটা নিতান্ত ছোট নয়, দীর্ঘ 15 মাইল, চওড়ায় 5-6 মাইলের মতো। এত বড় হ্রদকে সমুদ্র বলে ভ্রম হওয়াই স্বাভাবিক। ম্যাপ দেখে আরও বোঝা গেল দ্বীপটা উত্তর দক্ষিণে প্রায় 50 মাইল এবং পূর্ব পশ্চিমে ঠিক তার অর্ধেক। কিন্তু দ্বীপটা যে প্রশান্ত মহাসাগরের কোন খানে অবস্থিত তা ম্যাপ দেখে বোঝা গেল না, কোনো অক্ষ বা দ্রাঘিমা রেখার উল্লেখ নেই। তবে সব কিছু দেখে শুনে এটা তারা বেশ অনুধাবন করতে পারল যে এই সম্পূর্ণ অজ্ঞাত দ্বীপের ওপরে এখনও অনেক দিন তাদের কাটাতে হবে। সম্ভবত দ্বীপটা সমুদ্রের এমন জায়গায় অবস্থিত যার কাছ দিয়ে কোনো জাহাজ যাতায়াত করে না। এখন এই গুহার মধ্যে এসে সদল বলে আশ্রয় নেওয়া ছাড়া তাদের আর কোনো উপায় নেই। সুতরাং অযথা সময় নষ্ট না করে জাহাজ থেকে সব জিনিসপত্র গুহায় নিয়ে আসাই হবে তাদের প্রথম কর্তব্য। আজ 3 দিন হলো
ব্রিয়ারা জাহাজ ছেড়ে অনুসন্ধানে বেরিয়েছে। নিশ্চয়ই গর্ডন ওদিকে তাদের জন্য খুব চিন্তিত হয়ে উঠেছে। সুতরাং আর দেরি না করে এবার সত্যিই ফেরা উচিত। ম্যাপটা দেখতে দেখতে ব্রিয়া বলল, এখন আর বনের মধ্যে দিয়ে গিয়ে কাজ নেই, কারণ ম্যাপে স্পষ্টই বলেছে যে এই নদীর তীর ধরে গেলে সবচেয়ে আগে আমরা সমুদ্র তীরে গিয়ে পৌঁছব। বড়জোর 7 মাইল পথ হবে, এটুকু রাস্তা আমরা কয়েক ঘন্টার মধ্যেই পেরোতে পারব। কিন্তু রওনা হওয়ার আগে আমাদের আর একটা কর্তব্য আছে, যার কল্যাণে আমরা এই দ্বীপ সম্বন্ধে এতটা তথ্য জানতে পারলাম, তাঁর আত্মার প্রতি শেষ সম্মান প্রদর্শন করাই আমাদের আশু কর্তব্য। তখন চারজন মিলে সেই গাছের তলায় একটা কবর খুঁড়ে ফ্রাঁসোয়া বদোয়ার কঙ্কালটি টেনে এনে সমাহিত করল। কবরের ওপরে একটা কাঠের ক্রুশ পুঁতে দিতেও তারা ত্রুটি করল না। তারপরে তারা গুহার সামনে ফিরে এসে গুহার দুয়ার ভালো করে বন্ধ করে দিল, যাতে কোনো বুনো জানোয়ার পথ খোলাপে ভেতরে ঢুকে আস্তানা করতে না পারে। এখন থেকে এই গুহাই তো তাদের আশ্রয়। সেখান থেকে নদীর ধার দিয়ে তারা নদীর ডান দিক ধরে পশ্চিম মুখে রওনা হল। চলতে চলতে দিনের আলো নিভে গেল, অন্ধকার করে এলো চারদিক, রাত হল, ক্রমে রাত বেড়ে চলল। চারদিকে বনের মধ্যে কত ভয়ানক শব্দ, রাত্রিরে আবার সামান্য শব্দেও গা ছমছম করে ওঠে। ডনাগানরা ব্রিয়াকে অনেকবার বারণ করেছিল, কিন্তু ব্রিয়া তাদের সমস্ত নিষেধ উপেক্ষা করে এখন আর বন তেমন নিবিড় নয়, চারদিক বেশ ফাঁকা, কিন্তু কি ভীষণ অন্ধকার। হঠাৎ ব্রিয়ার চোখে পড়ল গাছপালার আড়ালে দূর দিগন্তে একটা আগুন দাউ দাউ করে জ্বলছে। সেই নিরেট অন্ধকারের মধ্যে অমন টকটকে লাল আলো দেখে প্রথমে তারা বেশ ভয় পেয়ে গিয়েছিল। ব্রিয়া, ওটা কি? আকাশের উল্কা বলে মনে হচ্ছে, দেখছো না কত উপরে জ্বলছে? সত্যি আলোটা আকাশেই জ্বলছিল। ব্রিয়া কিন্তু আদৌ বিচলিত হয়নি, ভালো করে দেখে খুব সহজ গলায় বলল, তোমাদের এত ভয় কেন ডনাগান? ওই আগুন তো জাহাজের ছেলেরা জ্বেলেছে, নিশ্চয়ই গর্ডনের কাজ ওটা, আমাদের পথ দেখাবার জন্য হাউই ছেড়েছে। ব্রিয়ার আন্দাজ যে মিথ্যে নয় তা তারা একটু পরেই বুঝতে পারল। তখন ডনাগান সংকেত করে বন্দুকের শব্দ করল। 1 মিনিট পরেই জাহাজ থেকে পাল্টা ফাঁকা আওয়াজ হল সংকেতের উত্তর হিসাবে। যাক, গর্ডন তবে বুঝেছে ওরা এত রাতে ফিরছে। গর্ডনদের দুর্ভাবনাটা নিশ্চয়ই অনেকটা কমবে এবার। হন হন করে চলে আর 1 ঘন্টার মধ্যেই জাহাজের কাছে পৌঁছল তারা। চার মূর্তির পুনরাবির্ভাবে অবশেষে জাহাজের অন্য ছেলেরা হাঁপ ছেড়ে বাঁচল। এই কদিন কি দুশ্চিন্তাতেই যে কেটেছে তাদের সকলেরই কৌতূহল চরিতার্থ করল ব্রিয়া। তদন্তের ফলাফল জানবার জন্য তারা হাঁস ফাঁস করছিল। ব্রিয়া তাদের খুঁটি নাতি সমেত একদিনের পুরো বিবরণ শোনাল। তখন সবাই মিলে একটা পরামর্শ সভা বসালো, কি করে জাহাজের সব মালপত্র পাহাড়ের সেই গুহায় নিয়ে যাওয়া যায়, এটাই তাদের প্রধান আলোচ্য বিষয়। প্রথমেই গর্ডন বলল, দেরি টেরি করে আর কোনো লাভ নেই, চটপট আমাদের সব কাজ ছেড়ে ফেলতে হবে। এদিকে জাহাজের যা হাল হয়েছে তাতে খুব একটা ভরসা পাওয়ার কিছু নেই, একটানা বৃষ্টির জলে ভিজে আর একদিন রোদে পুড়ে সমস্ত তক্তা একেবারে ফুটি ফাটা হয়ে গেছে। ঝড়ের পাল্লায় পড়েও বা যেটুকু অবশিষ্ট ছিল এখন আর তাও নেই। শীতের সময় এখানে থাকলে কাউকে আর প্রাণে বাঁচতে হবে না, ওদিকে আবার জাহাজটা দিনের পর দিন আরও কাত হয়ে পড়ছে। এই সময় গার্নেট কথা বলল, এই জাহাজটার আসল মালিক তার বাবা। এখন একটা ঝড় উঠলে আর দেখতে হবে না, জাহাজের সব তক্তাগুলো 10 দিকে উড়ে যাবে আর আমরাও প্রাণে মারা পড়ব। জাহাজটা বাবার খুব প্রিয় ছিল, তার যে শেষকালে এমন দশা হয়েছে তা যদি তিনি দেখতেন তাহলে দুঃখের আর সীমা থাকত না। আমরা বরং এখনই জাহাজের সব তক্তা কাট করি, লোহা লক্ষর সমস্তই সেই গুহায় নিয়ে যাই, তাহলেই বুদ্ধিমানের কাজ হবে। সেখানে এসব দিয়ে বেশ ঘর আর আসবাবপত্র বানানো যাবে, তবু তো জিনিসগুলোর একটা সদ্গতি হবে। আচ্ছা, আমি বলি কি, আমাদের ভবিষ্যৎ আশ্রয়ের জন্য কিন্তু গুহাটার একটা নাম ঠিক করা উচিত। ঠিক বলেছ,
সেই ফরাসি নাবিকের স্মৃতিচিহ্ন হিসেবে গুহার নাম হোক ফরাসি গুহা। ব্রিয়া, গদন আর বাকি সকলে সমস্বরে সম্মতি প্রকাশ করল। বেশ, আজ থেকে ওই গুহার নাম হলো ফরাসি গুহা। কিন্তু সব মালপত্র সরাতে তো আর কম দিন লাগবে না, ততদিন আমরা রাত কাটাবো কোথায়? কেন, তাঁবু খাটিয়ে নদীর ধারে কোনো গাছতলায় তাঁবু খাটালেই তো হবে। সেটাই ঠিক হবে, একদম। আজ আর দেরি করো না, এখন সবাই গিয়ে শুয়ে পড়ো। কাল সকাল থেকেই যাত্রার আয়োজন করা যাবে, কাল অনেক কাজ। ভালো করে বিশ্রাম না করলে এত ধকল তোমরা সইতে পারবে না। পরদিন সকালে প্রথমেই গার্ডেন সাময়িক প্রয়োজন মেটাবার জন্য বুদ্ধি করে নদীর তীরে একটা তাঁবু খাটাবার ব্যবস্থা করল। জাহাজের অত জিনিস জঙ্গলের পথে বা নদীর তীর ধরে কাঁধে করে বয়ে নিয়ে যাওয়া একেবারেই অসম্ভব। কেবলমাত্র নদীপথ ছাড়া অন্য কোনো উপায় নেই। বর্ষার পরে নদী তখন কানায় কানায় ভরা, অনায়াসেই ভেলায় করে সব জিনিস নিয়ে যাওয়া যাবে। সবাই মিলে লেগে থেকে অবশেষে এক এক করে জাহাজ থেকে সমস্ত মালপত্র নামিয়ে ফেলল। এইবারে জাহাজটা ভাঙতে হবে, নেহাত সহজ নয় কাজটা। অনেক কষ্টে সাঁড়াশি, শাবল, গাঁইতি আর হাতুড়ি সাহায্যে প্রথমে জাহাজের গলার পেতলের পারদটা খুলে ফেলা হলো। বড় বড় হুঁক আর স্ক্রুগুলো খুলতে বেশ বেগ পেতে হলো। অনেক চেষ্টার পর অবশেষে সে কাজটাও সম্পন্ন করা গেল। তারপর জাহাজের খোলের তক্তাগুলো আস্তে আস্তে খোলা হতে লাগলো। সে যে কত অসংখ্য তক্তা, একটা গোটা জাহাজ দেখে তার কিছুই আন্দাজ করা যায় না। বোঝাই যায় না যে এত কাঠ এতে লেগেছিল। এই তক্তাগুলো খুলতেই তাদের অনেক দিন লেগে যেত, যদি না প্রকৃতি হঠাৎ তাদের সহায় হতো। এপ্রিলের শেষ দিকে একদিন বিকাল থেকেই আকাশ কালো হয়ে এসেছিল। বলা নেই কওয়া নেই চারদিক থেকে যত রাজ্যের মেঘ এসে সেই দ্বীপের ওপরে জমা হচ্ছিল। দিন থাকতেই অন্ধকার হয়ে গিয়েছিল চারদিক। তারপরে সন্ধে নামার আগেই ভীষণ ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। গতি কাদেও সুবিধের ঠেকছিল না। ছেলেরা জাহাজ থেকে নেমে তাড়াতাড়ি তাঁবুর মধ্যে গিয়ে আশ্রয় নিল। নদীর তীরে কতগুলো গাছের নিচে তারা তাঁবু ফেলেছিল। গাছের ডালে ডালে তাঁবুর দড়ি বাঁধা ছিল, সেজন্যই বোধহয় সেরাতে তারা ঝড়ের দাপট ঠিক বুঝতে পারেনি। ভোর রাত পর্যন্ত সমানে ঝড় হয়ে সকালবেলায় হঠাৎ তা থেমে গেল, বৃষ্টিও আর রইল না। সবাই তখন এসে দেখে কি সাংঘাতিক ঝড়। পুরোপুরি থেমে গেছে বটে, কিন্তু গোটা দ্বীপের উপরে ধ্বংসের কি চিহ্নটাই না রেখে গেছে। জাহাজের তক্তাগুলো সব খুলে চারদিকে ছত্রাকার হয়ে আছে, আস্ত কাঠামোটাই ভেঙে চুরমার। এই ধ্বংসের দৃশ্য অবশ্য তাদের মনে আনন্দরই সৃষ্টি করল। ভাগ্যিস অনেক ঝড় এসেছিল, তাই তো অনেক পরিশ্রমের হাত থেকে রেহাই পাওয়া গেল। এইবারে ভেলা তৈরির করবার পালা। জাহাজের কাঠগুলো সব এই কাজেই লাগল। অনেক চেষ্টার পরে একটা বিরাট ভেলা তৈরি করলো তারা। লম্বায় 30 ফুট, চড়ায় তার অর্ধেক। সেটা বেশ সুন্দর ভেসে থাকলো জলের ওপরে। ভেলাটাকে যখন তারা জলে ভাসিয়েছিল তখন জোয়ারের টান শুরু হয়েছে। জলের ওপরে ভেলাটাও ভীষণভাবে তুলে উঠছিল বারবার, তাই তারা এক গাছি শক্ত দড়ি দিয়ে ভেলাটাকে একটা গাছের খুঁটিতে বেঁধে রাখল। পরের দিন সকালবেলায় তারা ভেলার উপরে একটা প্ল্যাটফর্ম তৈরি করল। ডেকের হালকা কিন্তু মোটেই পলকা নয় এমন তক্তাগুলো দিয়ে সহজেই একটা প্ল্যাটফর্ম তৈরি করে ফেলল তারা। তারপরে বড় বড় পেরেক মেরে আর মোটা মোটা দড়ি দিয়ে বেঁধে সমস্ত ভেলাটাকে খুব মজবুত করে তোলা হলো। তৃতীয় দিনে শুরু হলো ভেলার উপরে মাল বোঝাই করার কাজ। সেদিন দারুণ ঠান্ডা পড়েছিল, তার মধ্যে শীতে হি হি করে কাঁপতে কাঁপতে সবাই একে একে সব জিনিস ভেলায় তুলে ফেলল। বিকালে সব মালপত্র ভেলায় চাপানো হলে পরে ব্রিয়া বলল, সবই তো হলো, এবার চলো আমরা পরশুই নতুন আস্তানার উদ্দেশ্যে রওনা হয়ে পড়ি। আবার পরশু কেন? ভেলায় তো সব কিছুই তোলা হয়ে গেছে, এদিকেও তো আর কোনো কাজ নেই। ইচ্ছে করলে কালকেই তো ভেলা ছাড়া যায়। না না না, কাল না, কারণ পরশু দিন অমাবস্যা, সেদিন নদীতে খুব জোর জোয়ার আসবে।
আর ভেলা তো আর খুব কম ভারী হয়নি, দাঁড় টেনে নিয়ে যেতে বেশ সময় লাগবে, তাছাড়া খামোকা ক্লান্ত হয়ে পড়বে সবাই, সেদিন জোয়ারের টানে ভেলা সহজেই ভেসে যাবে। কাজেই সে কথা ঠিক, তাহলে পরশুই রওনা হয়ে পড়ব, কি বলো? কিন্তু পরদিন ব্রিয়া হঠাৎ এমন একটা জিনিস আবিষ্কার করল যাতে তার মুখ কাগজের মতো সাদা হয়ে গেল। সকালবেলায় নদীর ধারে গিয়েছিল ব্রিয়া, হঠাৎ দেখল নদীর তীরের সমুদ্র শৈবালের মধ্যে চাপ চাপ সাদা বরফ ভাসছে। কে জানে, হয়তো ফরাসি গুহায় পৌঁছাবার আগেই সমস্ত নদী বরফে জমে যাবে, হয়তো এটা সুদূর অ্যান্টার্কটিকা মহাসাগরের কোনো দ্বীপ। কিন্তু এখন তো আর সেসব নিয়ে ভাববার সময় নেই, এক্ষুনি রওনা হয়ে পড়তে হবে। রওনা হওয়ার আগে অবশ্য ছোট একটা অধিবেশন হলো। ব্রিয়া সবাইকে ডেকে বলল, শোনো সবাই, সমুদ্র তীর ছেড়ে আমরা এখন ফরাসি গুহায় থাকতে চলেছি। কতদিন সেখানে থাকতে হবে জানি না, হয়তো দীর্ঘকাল। অতদূর থেকে বনের ভেতর দিয়ে যখন তখনই আমরা এই সমুদ্র তীরে আসতে পারব, আর ওই গুহা থেকে আবার সমুদ্র চোখে পড়ে না, কাজেই দ্বীপের কাছ দিয়ে কখনো কোনো জাহাজ গেলেও আমরা জানতে পারবো না। অথচ এই দ্বীপ থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের এখন তেমনই কোনো সাহায্যের উপরই পুরোপুরি নির্ভর করতে হবে। তাই আমার মতে সমুদ্র তীরে সবচেয়ে লম্বা মাস্তুলটা পুঁতে দিয়ে তার উপর জাহাজের বড় নিশানটা উড়িয়ে রাখা যাক। ওই নিশান দেখে হয়তো কোনো জাহাজের লোকেরা বুঝতে পারবে দ্বীপে এসেই কারা আশ্রয় নিয়েছে। কোনো তীরক্তি না করে সকলে এই প্রস্তাবে সম্মতি দিল, আর যেই সিদ্ধান্ত নেওয়া অমনি আর দেরি না করে হুড়মুড় করে সবাই মিলে জাহাজের সবচেয়ে লম্বা মাস্তুলটাকে সমুদ্র তীরে টেনে নিয়ে গেল। তারপর তার উপর জাহাজের একটা মস্ত নিশান উড়িয়ে দিল। সমুদ্রের হাওয়ায় সেই বিশাল পতাকা পতপত করে উড়তে লাগল। এতক্ষণে বেলা সাতটা বেজে গিয়েছে, অথচ জোয়ারের কোনো দেখা নেই। নদীর জল শান্ত, ঠান্ডা, কানায় কানায় ভরা। জোয়ার না আসা পর্যন্ত অপেক্ষা করবে বলেই তারা ঠিক করেছিল। কিন্তু ক্রমে বেলা আটটা বেজে গেল, রোদও বেশ কড়া হয়ে উঠল, কিন্তু জোয়ারের কোনো চিহ্ন দেখা গেল না। ছোটরা ক্রমে অধৈর্য হয়ে উঠল। এমন সময় হাত পা গুটিয়ে বসে থাকতে কারই বা ভালো লাগে, কিন্তু হঠাৎ নটার সময় ভেলার কাঠগুলোয় হিস হিস শব্দ হতে লাগল। নদীর জোয়ার শুরু হয়েছে। এক্ষুনি ব্রিয়া চেঁচিয়ে সবাইকে তৈরি থাকতে বলে ভেলা থেকে তীরে লাফিয়ে পড়ল। তারপর গাছের দড়ি খুলে দিয়ে দ্রুত পায়ে আবার ভেলার উপরে লাফিয়ে পড়ল। বন্ধনমুক্ত হতেই ভেলা আস্তে আস্তে ভেসে চলল। তখনও যেহেতু ভালো করে জোয়ার শুরু হয়নি, জলে যেহেতু তখনও তেমন চাঞ্চল্য জেগে ওঠেনি, সেই জন্যই ভেলার গতি তখনও বেড়ে গেল না। ব্রিয়ারা চারজনে চার কোণে দাঁড় হাতে দাঁড়িয়ে রইল যাতে ভেলাটি ডাঙায় গিয়ে ধাক্কা না খায়। এরপর পরপর কদিন করাত অবিরাম ভেলা চালিয়ে একদিন বেলা তিনটের সময় তারা সেই ফরাসি গুহার কাছে নদীর তীরে এসে পৌঁছল। সামনেই সেই দিগন্ত ছোঁয়া তুষার শীতল গভীর হ্রদ, একটার পর একটা ঢেউ উঠছে আর ভাঙছে। বড় বড় ঢেউগুলো সশব্দে এসে ভেঙে পড়ছে বেলা ভূমিতে। ছেলেরা হুড়মুড় করে ফরাসি গুহার সামনে লাফিয়ে নামল। ডাঙায় নেমে ছেলেদের আনন্দের সীমা দেখে কে, তাদের জন্য যেন একটা নতুন বাড়ি তৈরি হয়েছে। আজ তাদের গৃহপ্রবেশের উৎসব। তাদের কোলাহলে সেই নির্জন বেলাভূমি মুখর হয়ে উঠল। হই হই করতে করতে তারা এসে ঢুকল ফরাসি গুহায়। বিশেষ করে যারা এখনো গুহাটা দেখেনি, তারাই কদিন ভেতরটা একবারে ভালো করে দেখার জন্য ব্যাকুল হয়েছিল। বুদ্ধি করে মোকো ভেলা থেকে একটা বাতি নিয়ে এসেছিল, সেই বাতির আলোয় গুহার চারদিক ঝলমল করে উঠল। আগে মশাল জেলে তারা তেমন ভালোভাবে সবকিছু পর্যবেক্ষণ করে যেতে পারেনি, এখন মনে হলো তারা যেন একটা মস্ত হল ঘরে এসে দাঁড়িয়েছে। কিন্তু এতগুলো লোক এই চোর কুঠুরির মধ্যে কি করে থাকবে? গুহার ভেতরটা দেখেই বাক্সটা ঘ্যান ঘ্যান করে উঠল।
আমার যে এর মধ্যেই দম বন্ধ হয়ে আসছে, এখানে 15টা বিছানা পড়লে আমরা নড়াচড়াই বা করবো কি করে? এর চেয়ে একটা ভালো ঘরের ব্যবস্থা করে দিতে পারো? পারো তো বলো, আমরা সেখানে গিয়েই থাকবো। কিন্তু এর মধ্যে রান্নাবান্না চলবে কি করে? ধোঁয়ায় যে দম আটকে মরতে হবে। ভেতরে রান্নার ব্যবস্থা না করলেই হলো, বাইরে রান্না করলেই তো চলবে। আপাতত তা চলতে পারে, কিন্তু বৃষ্টি বাদলার দিনে তো আর সেটা চলবে না। তাছাড়া আমার মনে হয় বাইরের সংস্রব একেবারে ছেড়ে দেওয়াই ভালো। আমাদের রান্নাবান্না হবে স্টোভে, তাতে তো আর ধোঁয়ার ভয় নেই। সঙ্গে আমাদের 4-5টা স্টোভ আছে, তাছাড়া স্পিরিট আর কেরোসিনও আছে যথেষ্ট। কিন্তু যদি মাথা ধরে? দ্য লর্ড ডানগান, মাথা ধরলে স্মেলিং স্লট ব্যবহার করতে পারো। এভা সার্ভিসের কথায় ডনাগান চটে উঠে বলল, করবই তো, তাতে তোমার কি? ঝগড়া প্রায় বেঁধে ওঠে দেখে গর্ডন মাঝখানে পড়ল, বলল, থাক থাক থাক, এখন ঝগড়া করার সময় নয়। আর এটাও সত্যি যে এইটুকু জায়গায় রান্নাবান্না, খাওয়া দাওয়া, শোয়া বসা প্রভৃতি সব কাজ চালানো খুবই কষ্টের ব্যাপার। পরে আমাদের একটা আলাদা রান্নাঘরের ব্যবস্থা করতেই হবে। আশেপাশের দেওয়াল খুঁড়ে দেখতে হবে কোনো দিকে কোনো নতুন আশ্রয় পাওয়া টাওয়া যায় কি না। সামনে এখন লম্বা শীতকাল, ঠান্ডার মধ্যে তো আমাদের আর তখন বেরোবার কোনো উপায় থাকবে না। তখন সারাদিন ধরে শাবল আর গাঁইতি নিয়ে তদন্ত চালাবোখন। কিন্তু এখন আমাদের সামনে অনেক কাজ। প্রথমে ভেলা থেকে জিনিসপত্রগুলো নিয়ে আসতে হবে গুহাতে, তারপর সেগুলো গুছিয়ে রাখতে হবে আমাদের। হ্যাঁ হ্যাঁ চলো। তখন সবাই মিলে হইচই করতে করতে আবার ভেলায় উঠল। প্রথমে ভেলা থেকে নিয়ে আসা হলো বিছানাপত্র, তারপর কিছু হালকা তক্তা। গুহায় পাথরের মেঝের উপরে প্রচুর শুকনো বালি বিছানো ছিল, তার উপর তক্তা বিছিয়ে তারা পাশাপাশি সকলের বিছানা পাতল। জাহাজের বড় টেবিলটা এনে রাখা হলো গুহার মাঝখানে। টেবিলের উপরে একটা সাদা চাদর বিছিয়ে দিয়ে টেবিল ক্লথের ব্যবস্থা করল তারা। তারপরে ভেলা থেকে অন্যান্য সরঞ্জামগুলো নিয়ে এলো। এক কোণে কিছু কাঠ সাজিয়ে একটা চুল্লি বানানো হলো। রাতে ভয়ানক ঠান্ডা পড়বে, এই কদিনে ভেলায় তারা ঠান্ডার কাঁপুনিটা বেশ ভালোই টের পেয়েছে। সেই জন্য এই গুহার মধ্যে একটা আগুনের কুণ্ড জ্বালিয়ে রাখা ভালো। গুহার বাইরে গাছতলায় প্রচুর শুকনো কাঠ এবং গাছপালা রয়েছে, কাজেই জ্বালানি কাঠের অভাব তাদের সহজে হবে না। রাত্রে মুকোর হাতের রান্না, মুখরোচক পাখির মাংস। ছেলেরা ফরাসি গুহায় এসেছে মে মাসের 8 তারিখ। তারপরে 3-4 দিন ধরে তারা অন্য আর কিছুর দিকে মন দেবার অবসর পায়নি। ভেলা থেকে সমস্ত জিনিসপত্র গুহায় এনে তুলতেই তাদের এই কদিন কেটে গেছে। ওদিকে আকাশ বাতাস হিমেল কুয়াশায় ভরে উঠতে শুরু করেছে। হাওয়া যেন ঠান্ডা কনকনে ছুরির মতো কেটে কেটে বসছে গায়ে। ঠান্ডায় বেশ কষ্ট হচ্ছে সকলের, গাল ফেটে যাচ্ছে, রক্ত পড়ছে তাদের। গ্লিসারিন আর গ্রিজ মালিশ করেও গাল ফাটা থেকে রেহাই পাওয়া যাচ্ছে না। শিগগিরই যে মোহর লাশে তুষারপাত শুরু হবে তাতে আর কোনো সন্দেহ নেই। অথচ এত ঠান্ডা সত্ত্বেও বরফ পড়বার আগেই সব জিনিসপত্র গুহায় নিয়ে আসা দরকার, তাই দুবেলা না বেরিয়েই বা উপায় কি? এক একদিন ডনাগান, ক্রস, ওয়েব, উইলকক্স আর বক্সটা বন্দুক নিয়ে শিকার করতে বেরোত। প্রত্যেক দিনই তাদের ভাগ্যে প্রচুর শিকার জুটত, স্নাইপ, বালিহাঁস, জলপিপি, বুনো মুরগি প্রভৃতি। একদিন তারা একটু বেশি দূরে গিয়েছিল, সেখানে কেবল বার্চ আর বীজ গাছের ঝাঁক। তারা অবাক হয়ে দেখতে পেল চারদিকে স্পষ্ট মনুষ্য বসতির চিহ্ন। কোথাও একটা ভাঙা চালা ঘর, কোথাও বা মাটিতে বড় বড় গর্ত খোঁড়া, গর্তের উপরে সরু সরু ডালপালা বিছানো। সেগুলো যে বুনো জানোয়ার ধরবার ফাঁদ তাতে কোনো সন্দেহ নেই। খুব গভীর গর্ত, ভেতরে কোনো জানোয়ার পড়লে আর উঠে পালাতে পারবে না। একটা গর্তের মধ্যে তারা একটা বড় জানোয়ারের আস্ত কঙ্কালও দেখতে পেল, কিন্তু কঙ্কাল দেখে বোঝা গেল না সেটা কি বা কোন জাতীয় জানোয়ার। উইলকক্স তখনই সেই গর্তের মধ্যে নেমে গিয়েছিল সরজমিনে তদন্ত করতে। কিছুতেই তো বুঝতে পারছি না কি জানোয়ার, তবে এটা কি জন্তু তা বোঝা না গেলেও প্রকাণ্ড কোনো জন্তু যে ছিল তাতে কোনো সন্দেহ নেই। হাড়গোড় এমন ঝাঁঝরা হয়ে গেছে যে
মনে হচ্ছে জানোয়ারটা ফাঁদে পড়েছিল বেশ কয়েক বছর আগে। জানোয়ারটা নিশ্চয়ই খুব শক্তিশালী ছিল, দেখছো না মাথার হাড়টা কি প্রকাণ্ড, চোয়ালার দাঁতগুলো কিরকম বড় আর চোঁচলো লক্ষ্য করেছো? তোমার কি মনে হয় ডনাগান জন্তুটা মাংসাশী? নিশ্চয়ই মাংসাশী, না হলে কি আর দাঁতের গড়ন ওরকম হয়? জাগুয়ার বা কাউগার টাইপের কোনো জন্তু হবে বোধ করি। তবে তে ভয়ের কথা, সাবধান হয়ে চলতে হবে আর কি। জানোয়ারের ভয়ে তো আর শিকার ছেড়ে গুহার মধ্যে বসে থাকলে চলবে না, অত যাদের জুজুর ভয় তারা শিকারে না বেরোলেই পারে। ফ্যান তখন তাদের সঙ্গে ছিল, হঠাৎ সে বনের দিকে মুখ করে ঘেউ ঘেউ করে ডাকতে শুরু করে দিল। এবারে আর ডনাগান কোনো চোট পাট করল না, সাবধানে চারপাশে তাকাতে তাকাতে সবাই গুহার দিকে রওনা হলো। যাবার আগে কি মনে করে উইলকক্স গর্তটিকে আবার আগের মতো ডালপালা দিয়ে ঢেকে রাখল। তারপর প্রায়ই তার সেই গর্তের ডালপালা সরিয়ে দেখে আসত গর্তের মধ্যে কোনো বুনো জানোয়ার পড়ল কিনা, কিন্তু না, গর্ত যেমনকার তেমন ফাঁকাই থাকত, কোনোদিন কিছুই পড়ত না। শেষকালে উইলকক্সের মাথায় একটা মতলব এলো, টোপ হিসাবে সে একদিন সেই ডালপালার উপরে বড় একটা মাংসের টুকরো রেখে দিয়ে এলো। ব্রিয়া আর অন্য কয়েকজন বনের ভেতর দিয়ে কিছু দূরের একটা পাহাড় দেখতে গিয়েছিল, উদ্দেশ্য ছিল যদি আর একটা গুহার সন্ধান মেলে তো সেটাকে গুদাম ঘর বানানো যাবে, কিছু কিছু জিনিস তাহলে সেই গুহায় রেখে আসার ব্যবস্থা করা যাবে। ফেরার পথে হঠাৎ বনের মধ্যে মস্ত কোলাহল শুনতে পেল তারা, কি ব্যাপার দেখার জন্য তারাও বনের ভেতরে ঢুকল। কাছে গিয়ে দেখে সেই গর্তের চারধারে জড়ো হয়ে ছেলেরা ভীষণ হইচই করছে, সকলেই খুব উত্তেজিত, সকলেই তরবর করে হাত পা নেড়ে কথা বলে চলেছে, এমনকি ফ্যান শুদ্ধ তিরিং তিরিং করে লাফ দিচ্ছে আর ঘেউ ঘেউ করছে, লেজটা তার নিশানের মতো উপরে তোলা আর সমস্ত শরীর উত্তেজনায় টান টান। সে বারে বারে গর্তটার দিকে তাড়া করে যাচ্ছে কিন্তু সাহস করে কিছুতেই আর ভেতরে ঢুকছে না। ব্রিয়া আরো কাছে গিয়ে দেখল গর্তের ওপরে তখন ডালপালা ঢাকা রয়েছে, তবে ফাঁক দিয়ে দেখা যাচ্ছে ভেতরে একটা জানোয়ার পড়েছে। নিশ্চয়ই জাগুয়ার নয় তো কাউগার হবে, ডানাগান তো বলেছিল ভীষণ কোনো মাংসাশী জন্তুর কঙ্কাল ছিল ওটা। কিন্তু ব্রিয়া তখন ডালপালা একটু সরিয়ে হেঁট হয়ে জন্তুটাকে দেখে হাসতে হাসতে বলল, আরে এগুলো জাগুয়ারও নয় কাউগারও নয়, গর্তের মধ্যে পড়েছে একটা উটপাখি। উটপাখির নাম শুনে সবাই আনন্দে হাততালি দিয়ে হইচই করে উঠল, ছোটদের উৎসাহ সর্বাধিক। কি মজা, পাখিটাকে বেশ পোষ মানানো যাবে, আর শেষটায় যদি পোষ না মানে তখন মকর রান্নাঘরে চালান করে দিলেই বেশ উৎসবের আয়োজন করা যাবে। এতক্ষণে কেউই ঝুঁকে পড়ে জন্তুটিকে দেখবার সাহস পাচ্ছিল না, কিন্তু এবারে ডালপালা সব সরিয়ে ভালো করে তারা পাখিটিকে দেখল। বেশ বড় পাখি, প্রকাণ্ড পিঠ, প্রকাণ্ড ডানা, মাথাটা মুরগির মাথার মতো, সারা গায়ে বড় বড় সাদা পালক। পাখিটা কিন্তু আসলে ঠিক উট পাখি নয়, উট পাখি কেবল আফ্রিকাতেই পাওয়া যায়, অস্ট্রেলিয়ায় এই জাতের পাখিকে বলে এমু আর দক্ষিণ আমেরিকায় এর নাম নান্ডু, পাখিটা সেই নান্ডু জাতির। ব্রিয়া বলল, খুব সাবধানে থেকো কিন্তু তোমরা, এর একটা ঠোকর খেলে কিন্তু আর রক্ষে নেই, মাংস খুবলে নিয়ে যাবে একেবারে, কিন্তু তবু এটাকে জ্যান্তই ধরতে হবে। গর্তটা বেশ গভীর, পাখিটা এতক্ষণ কেবল লাফিয়ে উঠে ডানা মেলবার চেষ্টা করছিল কিন্তু উঠতে পারছিল না। এই বিশাল পাখিটাকে কি করে জ্যান্ত ধরা যায় সবাই মিলে এটাই ভাবতে লাগল। উইলকক্সের একেবারে ভয় ডর নেই, বেপরোয়াভাবে শেষটায় সে গর্তের মধ্যে নেমে পড়ল। পাখিটার ঠোঁটের দু চারটে ঠোক্কর যে সে খেলো না তা নয়, কিন্তু পাখির আয়তনের তুলনায় গর্তটা খুবই ছোট বলে পাখিটা বেশি কিছু করতে পারল না। উইলকক্স গা থেকে কোটটা খুলে চোখের পলকে পাখিটার মাথা ঢেকে দিল, তারপরে তিন চারটে রুমাল দিয়ে পাখির ঠ্যাং দুটো বেঁধে ফেলল, গলাটাও বাদ গেল না। উইলকক্স যেমন ডাকাবুকো, সার্ভিস আবার তেমনই নাছোড় বান্দা, তাছাড়া সবসময়ই তার মাথায় আজগুবি সব ফন্দি ঘোরে। ফস করে সে বলল,
একে আমি পোষ মানাবো। বনের উট পাখি আবার পোষ মানে নাকি? কেন মানবে না? আমি সুইস ফ্যামিলি রবিনসনে পড়েছি, বুনো উট পাখিটা বেশ পোষ মানতে পারে। আমি বলে দিচ্ছি, একে শুধু আমি পোষই মানাবো না, এর পিঠের ওপর চড়বো আমি। বই পোকা সার্ভিসের কথায় অন্যরা কেউ খুব একটা বিশ্বাস করল না, তবু তার সাগরে জুটে গেল গার্নেট। দুজনে চটপট গুহা থেকে একগাছি বড় বড় দড়ি নিয়ে এলো। তারপরে সবাই মিলে পাখিটার পা দুটো আর গলা সেই দড়িতে বেঁধে তাকে ওপরে টেনে তুলল। কি ভয়ানক জোর পাখিটার গায়ে! কেবল টানা ঝাপটায় লাফায় আর চিৎকার করে ওঠে। কিন্তু যার পা আর গলা দড়িতে বাঁধা আর মাথা কোট দিয়ে ঢাকা, সে শুধু গায়ের জোরে কি করতে পারবে? সকলে তাকে টেনে হিঁচড়ে গুহার মধ্যে নিয়ে এলো। উইলকক্স আর সার্ভিস পাখিটার পা দুটো ভালো করে বেঁধে গুহার মধ্যে একটা কোণে রেখে দিল। কিছুদিন পরে পোষা উট পাখির পিঠে চড়ে বেড়াতে যেতে পারবে শুনে কোস্টা, ডোল আর ইভারসন তো মহা খুশি। এমনিতে গুহাটা মস্ত হলে কি হবে, এতজন লোকের পক্ষে সত্যি সেখানে থাকা খুবই কষ্টকর। একটুতেই হাঁফ ধরে যায়, কেমন মনে হয় দম বন্ধ হয়ে আসবে। শেষকালে কয়েকদিন পরে একটি মিটিং করে ছেলেরা ঠিক করল ফরাসি গুহার একটা দেওয়াল খুঁড়ে ভেতরে আর একটা ঘর করে নেবে। কাজটা অবশ্য খুব একটা কঠিন নয়, কারণ এদিকের দেওয়াল চুনা পাথরের তৈরি আর চুনা পাথর অত্যন্ত নরম। সামনের দীর্ঘ শীতকালে তারা শাবল আর গাঁইতি নিয়ে সেই দেওয়াল খুঁড়ে অনায়াসেই একটা ঘর তৈরি করে নিতে পারে। কিন্তু খুব সাবধানে কাজ করতে হবে, হুড়মুড় করে কিছু করতে গেলেই ওপর থেকে পাথর ধসে পড়তে পারে। প্রথমে তারা জাহাজের একটা মজবুত দরজা এনে গুহার প্রবেশ মুখে লাগাল। দরজার দুপাশে দেওয়াল খুঁড়ে প্রস্তুত করল দুটি বড় বড় ঘুলঘুলি, যাতে গুহার দরজা বন্ধ করে দিলেও ভেতরে আলো হাওয়া চলাচল করতে পারে বেশ। ইতিমধ্যে এক এক করে 15 দিন কেটে গেছে গুহায় আসবার পর। হঠাৎ সেদিন কথা নেই বার্তা নেই ঘুম থেকে উঠেই তারা দেখতে পেল ভয়ানক ঝড় বৃষ্টি শুরু হয়েছে। তুষার ঝড়, তুষার বৃষ্টি, সত্যিকারের শীতকাল শুরু হয়ে গেল, যাকে বলে কুমেরু অঞ্চলের কনকনে হাড় কাঁপানো শীত। শীত যখন পড়ে গেল তখন বাইরে বেরোনো বন্ধ, একেবারে নট নরণ চরণ, নট কিচ্ছু। ইচ্ছে থাকলেও বাইরের কাজকর্ম করার কোনো উপায় তো নেই। তাহলে গুহায় বসে অকারণে সময় নষ্ট না করে এবারে আমরা গুহার দেওয়াল খুঁড়তে শুরু করলেই পারি। আমরা যদি ঢালুর দিকে দেওয়াল খুঁড়তে শুরু করি তাহলে খুঁড়তে খুঁড়তে শেষকালে হ্রদের কাছে গিয়ে পড়ব, কারণ হ্রদের দিকেই এখানকার ঢাল। তাহলে আমাদের হ্রদের দিকে আর একটা দরজা হবে, তাতে উপকারও হবে যথেষ্ট। কোনো কারণে যদি একদিকের পথ হঠাৎ বন্ধ হয়ে যায় তাহলে অন্য দিক দিয়ে আমরা বাইরে বেরোতে পারব। সুতরাং সেদিন থেকেই খনন কার্য শুরু হয়ে গেল। যে কোনো কাজেই গোড়ার দিকে সকলেরই খুব উৎসাহ থাকে, তারপরে হয়তো আস্তে আস্তে উৎসাহে ভাটা পড়ে। প্রথম 3 দিন কাজ খুব সুন্দরভাবে এগোল তাদের। চুনাপাথর এত নরম যে তা যেন ছুরি দিয়েও কাটা যায়, তবে ভেতরে জায়গা বড় অল্প। সকলে একসঙ্গে কাজ করার অসুবিধে, তাই পালা করেই কাজ করতে লাগলো তারা। এরপর সুড়ঙ্গটা যখন প্রায় 4-5 ফুট লম্বা হয়েছে তখন একটা আশ্চর্য ও ভুতুরে কাণ্ড ঘটে গেল। ভুতুরে কাণ্ড মানে বুদ্ধিতে তার কোনো ব্যাখ্যা মেলে না। কয়লা খনির ভেতরে লোকে যেমন করে কয়লা কাটে, সেদিন বিকেলবেলায় ব্রিয়াও তেমনিভাবে চুনা পাথর কেটে চলেছিল। হঠাৎ তার মনে হলো, না মনে হলো না, সে স্পষ্ট শুনতে পেল পাথরের মধ্যে যেন কিসের শব্দ হচ্ছে। গাঁইতি থামিয়ে সে কান খাড়া করে রইল। না মনের ভুল নয়, ওই তো আবার যেন একই ধরনের শব্দ, ঠিক যেন কারুর চাপা কান্নার আওয়াজ। ব্রিয়া তখনই দেওয়াল খোঁড়া বন্ধ করে গজনের কাছে গিয়ে সেই ভুতুরে আওয়াজের কথা জানালো। শুনেই কেন যেন সকলের গা ছমছম করে উঠল, কাগজের মতো সাদা মুখে গজন ব্যাপারটা উড়িয়ে দিল। ও কিছু না, কি শুনতে কি শুনেছো তার ঠিক নেই। কিন্তু ব্রিয়া হাঁপাতে হাঁপাতে চাপা গলায় বলল,
আমি কিছু ভুল শুনিনি, স্পষ্ট শুনতে পেলাম পাহাড়ের মধ্য থেকে শব্দ আসছে। এসো না, তুমি একবার নিজের কানে শুনবে, এসো এসো। গরুন জানত ব্রিয়া মিথ্যে ভয় দেখাবে না, তবু সে ব্যাপারটা চাপা দেওয়ার চেষ্টা করেছিল, কারণ ছেলেরা শুনতে পেলে ভীষণ ভয় পাবে। কিন্তু ব্রিয়ার কথায় তাকেও এবারে ভেতরে যেতে হলো। একটু পরে বেরিয়ে এসে ফ্যাকাশে মুখে বলল, তাই তো, ব্যাপারটা তো সত্যি, আমি তো ঠিক বুঝতে পারছি না। ওরকম ভয়ে ভয়ে চাপা গলায় তাদের কথা বলতে দেখে দেখতে না দেখতে কৌতূহলী হয়ে ছেলেরা চারপাশে ভিড় করে এসেছিল। দনাগণের হাতে যথারীতি একটা বন্দুক ছিল। পুরো ব্যাপারটা শুনে গর্ডনের মুখের ভীত ভাব দেখে তাচ্ছিল্য ভরে সে বন্দুক নিয়ে বুক ফুলিয়ে ভেতরে ঢুকল। কিন্তু মিনিট পাঁচেক পরে সে যখন ফিরে এলো, তখন তার দশা এক ভীরু খরগোশের মতো। তারপরে একে একে বক্সটা, ক্রস, উইলকক্স এবং সার্ভিসেরও গিয়ে শব্দটা শুনে এলো। সকলেরই মুখ ভয়ে তখন বিবর্ণ, সেই চাপা গর্জন সকলেরই কানে গেছে। ততক্ষণে সন্ধে হয়ে গেছে, কাজকর্ম বন্ধ রেখে সবাই দল বেঁধে খেতে বসল। শান্ত ভোজনের পরে আবার ভয়ে ভয়ে সবাই তদন্ত করবার জন্য একজন একজন করে সুরঙ্গের মধ্যে ঢুকে শব্দ রহস্য ভেদ করার চেষ্টা করল। কিন্তু কি আশ্চর্য, এখন তো আর কোনো শব্দই শোনা গেল না। আস্তে আস্তে রাত 9টা বেজে গেল। সবাই একসঙ্গে শলা পরামর্শ করছে, গলার স্বর নিস্তেজ, কীরকম একটা ছমছমে ভাব সকলের মধ্যে। শব্দটা মোটেই তাদের মনের ভুল নয়, কারণ অনেকেই সকর্ণে তা শুনেছে। অথচ কি আশ্চর্য, এখন আর টু শব্দটিও শোনা যাচ্ছে না। শেষটায় ব্রিয়া সভা ভঙ্গ করে দিল, যাও যে যার বিছানায় গিয়ে শুয়ে পড়ো, কাল আমরা ভালো করে তদন্ত করে দেখব, দিনের বেলায় ভালো করে বোঝা যাবে নিশ্চয়ই। অনিচ্ছা সত্ত্বেও সেই জল্পনা কল্পনা বন্ধ করে সবাই গিয়ে শুয়ে পড়ল। অনিচ্ছা এই জন্যই যে সবাই এক জায়গায় বসে কথাবার্তা বললে ভয় থাকে না, একা একা বিছানায় শুলেই কেমন যেন বুক দুরু দুরু করে। ভূত না অন্য কিছু, ভূতুরে কাণ্ড তো বটে, না হলে পাথরের মধ্যে থেকে চাপা কান্নার আওয়াজ আসে কখনো? এমনকি ডনাগন শুদ্ধ ভূতের ভয়ে বেশ কাবু হয়ে পড়েছিল। রাত তখন 2টো, হঠাৎ ফ্যানের গর্জনে ঘুম ভেঙে গেল। ধর্মর করে উঠে বসল সবাই। সম্ভবত সেই ভূতুরে কাণ্ডর অভিজ্ঞতা সকলেরই বুকের ওপরে এক ভীষণ অস্বস্তির মতো চেপে বসেছিল, সেই জন্যই একসঙ্গে সকলের ঘুম ভেঙে গেল। তাড়াতাড়ি উঠে তারা দেখে ফ্যান সেই ভীষণ অন্ধকারে একবার করে সুরঙ্গের মধ্যে ঢুকছে, আবার বড় মুহূর্তেই রাগে ফুলতে ফুলতে বেরিয়ে আসছে। ব্রিয়া, গর্ডন আর ডনাগান তখন আবার একে একে সেই সুরঙ্গের মধ্যে প্রবেশ করল। প্রবেশ করতেই শোনে সেই চাপা গর্জন, এখন সেই ক্রুদ্ধ আওয়াজ যেন আরো স্পষ্ট, আরো ভয়ঙ্কর। সেই শব্দ যেন অনেক দূর থেকে আসছে, অথচ আবার পরক্ষণেই মনে হচ্ছে শব্দটা আসছে পাহাড়ের ভেতর থেকে। কি ব্যাপার বলো তো? সবাই আতঙ্কিতভাবে মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। সত্যি কোনো ভূতুরা ব্যাপার না তো? কোনো অতৃপ্ত আত্মা হয়তো এই গুহার আশেপাশে কেঁথে কেঁথে ঘুরে বেড়ায় রাতে? ভাবনাটা তাদের মাথার মধ্যে এলেও মুখ ফুটে কেউ উচ্চারণ করল না। হঠাৎ ডনাগান জিজ্ঞাসা করল, আচ্ছা এটা পাহাড়ের কোনো ঝর্ণার শব্দ নয় তো? না না না, এ ঝর্ণার শব্দ কখনো নয়। তাহলে মাঝে মাঝে থেমে যাবে কেন? ঠিক বলেছ, আমার তো মনে হয় ওপরের কোনো ফাটলে হাওয়া ঢুকে ওরকম বিদঘুটে আওয়াজ হচ্ছে। এ কথা শুনে সবাই তখনকার মতো চুপ করে গেল বটে, কিন্তু ইচ্ছে করলে তারা ফ্যানের উত্তেজিত রকম সকমের দিকে তার দৃষ্টি আকর্ষণ করতে পারত। নিশ্চয়ই হাওয়ার শব্দ হলে ফ্যান ওই রকম গড়গড় আওয়াজ করে লম্ফজম্ফ করত না, বিশেষ করে কুকুরদের স্পর্শকাতরতা তো অতি প্রবল, তারা অনেক অদ্ভুত জিনিস টের পায়। এমন অনেক শব্দ তাদের কানে আসে বা তারা এমন অনেক কিছু দেখতে পায় যা হয়তো সাধারণভাবে সাধারণ মানুষের চক্ষুকর্ণে
ধরা পড়ে না। কিন্তু এসব প্রসঙ্গ কেউই উত্থাপন করল না। আবার গিয়ে যে যার বিছানায় শুয়ে পড়ল। কোনো রকমে কাটল সেই রাত্রিটা। পরদিন ভোরবেলা সবাই পাহাড়ে ওঠবার জন্য গুহা থেকে বের হল। মিনিট দশকের মধ্যেই সকলে সেই ফরাসি গুহার মাথার উপরে গিয়ে উঠল। কিন্তু চারদিকে তন্ন তন্ন করে খুঁজেও তারা কোনো ফাটল দেখতে পেল না। পাহাড়ের উপরে নিবিড় ঝোপঝাড়, ভালো করে খোঁজাও দুষ্কর। শেষে সবাই হতাশ হয়ে উপর থেকে নেমে এলো। আবার সুরঙ্গ খোঁড়ার কাজ শুরু হলো। বেলা ১২টা পর্যন্ত বেশ নির্বিঘ্নে কাজ চলল। কিন্তু ১২টার সময় আরেকটা অদ্ভুত ব্যাপার ঘটল। সে সময় গর্ত খুঁড়ছিল বক্সটা। হঠাৎ তার মনে হলো গর্তের দেওয়াল যেন কিরকম ফাঁপা ফাঁপা। গাইতির শব্দে মনে হয় যেন ওদিকে পাহাড়ের মধ্যে প্রকাণ্ড একটা গহ্বর আছে। বক্সটা তখন মহোৎসাহে নব উদ্যমে গাইতি চালাতে লাগল। বেলা ২টার সময় সাময়িকভাবে কাজ বন্ধ করে সবাই যখন খেতে বসেছে, তখন হঠাৎ গর্ডনের খেয়াল হলো গুহার মধ্যে ফ্যানের কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। ফ্যান কোথায় গেল? ফ্যান তো দিনরাত গুহার মধ্যেই থাকে, কেউ বাইরে না গেলে সেও কখনো বেরোয় না। আর খাবার সময় ফ্যানের নিয়ম হচ্ছে আগে থেকে টেবিলের তলায় বসা। কিন্তু এখন সে গেল কোথায়? গর্ডন আসাফিস দরজার কাছে গিয়ে ফ্যানের নাম করে কত ডাকলো, আশেপাশে কত খুঁজে দেখল, কিন্তু কোনোখান থেকেই আর তার কোনো সাড়া পাওয়া গেল না। রাত যখন ২টো, সকলে তখন মন খারাপ করে ঘুমোতে গেছে। ফ্যানকে খুঁজে পাওয়া যায়নি। গুহার ভেতরে বাতির হালকা কাঁপা কাঁপা আলোয় ঘুমের আমেজ লেগে আছে। হঠাৎ একটা গভীর আর্তনাদ শুনে তাদের তন্দ্রা ভেঙে গেল। কে যেন অসহ্য যন্ত্রণায় থেকে থেকে কুঁকিয়ে উঠছে। একে একে গভীর থমথমে রাত, তার উপরে আবার ঘুমের ঘোর। সকলের মনে হতে লাগলো এবার নিশ্চয়ই গুহার মধ্যে কোনো দৈত্য দানো এসে ঢুকবে। কারোর মুখে কোনো কথা নেই, কেবল এক টানা সেই ভুতুড়ে টুকরানির মধ্যে বিমূঢ় ও আতঙ্কিত মুখে সবাই বসে ব্যাপারটা কী সেটা বোঝার চেষ্টা করতে লাগলো। এমন সময় হঠাৎ ব্রিয়া চেঁচিয়ে উঠে পড়ল, ওই শোনো, ঠিক সুরঙ্গের মধ্যে কোনো কান্নার শব্দ আসছে। এই বলে আর এক মুহূর্ত দেরি না করে সে সুরঙ্গের ভেতরে ছুটে গেল। বাকি সবাই যখন পাথরের মূর্তির মতো হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে, একেবারে ছোটরা ভয়ে কম্বলের তলায় গিয়ে লুকিয়েছে, কেউ কিছুই বুঝতে পারছে না তখন কি করা উচিত। ব্রিয়া ফিরে এলো একটু পরে, এসে বলল, কানাটা আসছে মনে হয় ওদিককার গহ্বর থেকে। নিশ্চয়ই হ্রদের দিকে গহ্বরের মধ্যে ঢোকার কোনো রাস্তা আছে, সেখান দিয়েই কোনো বুনো জানোয়ার এসে গহ্বরের মধ্যে আস্তানা গেড়েছে। হয়তো ব্রিয়ার অনুমানই ঠিক, কিন্তু এ সম্বন্ধে আর কোনো আলোচনা হলো না। এই নিশুতি রাতে ঠান্ডার মধ্যে বাইরে বেরিয়ে অনুসন্ধান করার ইচ্ছেও কারোর দেখা গেল না। সবাই আবার কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল। কাল দিনের বেলায় যা হোক একটা কিছু ভাবা যাবে। পরদিন সকালবেলায় তাদের ভীতু ভাবটা কেটে গেল। রাতের ভুতুরে কান্না সম্বন্ধে কোনো কথাবার্তাই হলো না। ব্যাপারটা নিয়ে দিনের বেলায় হইচই করতেও কেমন যেন লজ্জা হলো ওদের। কত কারণেই তো ওরকম আওয়াজ হতে পারে, তা নিয়ে মিথ্যে ওরকম ঘাবড়ে যাবার কি আছে। আবার দেওয়াল খোঁড়া চলল। দুপুরের পরে দেওয়ালটা তাদের খুবই ফাঁপা ঠেকতে লাগলো। মনে হলো আর এক দু ইঞ্চি খুঁড়লেই ওদিককার গহ্বরের দেখা পাওয়া যাবে। গহ্বরের মধ্যে না জানি কোন মাংসাশী বুনো জানোয়ার লুকিয়েছে। হয়তো এই গুহার সঙ্গে যোগাযোগ স্থাপন হলেই এসে সে ছেলেদের আক্রমণ করবে। তাই ডোনাগান, ক্রস, ওয়েভ আর উইলকক্স এরা চারজনে চারটে বন্দুক বাগিয়ে ধরে তৈরি হয়ে গুহার মধ্যে দাঁড়িয়ে রইল। ব্রিয়া তখন দেওয়াল খুঁজছিল। হঠাৎ শাবলের একটা চার দিয়েই সে চেঁচিয়ে উঠল। আর শাবলের ঘায়ে যেমনই দেওয়াল থেকে একটা প্রচণ্ড চাঙড় ভেঙে পড়েছে, হাতের শাবলটাও সঙ্গে সঙ্গে হাত থেকে ফসকে অধিকার গহ্বরের মধ্যে অদৃশ্য হয়ে গেছে। ব্রিয়া তখন খালি হাতে তাড়াতাড়ি পিছিয়ে এলো।
আর সেই মুহূর্তেই সেই ফাটলের মধ্যে দিয়ে একটা জন্তু এক লাফে গুহার মধ্যে প্রবেশ করল। বন্দুকের ঘোড়া টিপতে গিয়েও ডনাগানরা থেমে গেল। জন্তুটার কেউ নয়, তাদের বড় আদরের ফ্যান। ফ্যান গুহায় ঢুকেই কারোর দিকে না তাকিয়ে প্রথমে ছুটে গেল মেঝে বসানো একটা জল ভরা পাত্রের দিকে। জলে মুখ ডুবিয়ে প্রথমে চকচক করে সে পেট পুড়ে প্রচুর জল খেল, তারপরে লেজ দুলিয়ে ফিরে এলো ছেলেদের কাছে। এসে ঘন ঘন লেজ নাড়তে লাগলো আর মুখ তুলে বার বার তাকিয়ে দেখতে লাগলো। মুখে এখন তার আর এতটুকু রাগের চিহ্ন মাত্র নেই। এইবার গহ্বর পরীক্ষার পালা। ভয়ে সকলেরই বুক দুরু দুরু করছে, তবু সাহস করে একে একে সবাই সেই অন্ধকার গহ্বরের মধ্যে গিয়ে নামল। ফ্যান যখন সারা রাত ওই গহ্বরের মধ্যে কাটাতে পেরেছে, অথচ তার গায়ে এতটুকু আঁচড় লাগেনি, তখন এত ভয় পাওয়ার কি আছে? এই ভেবে তারা এগোল। প্রকাণ্ড গহ্বর, চওড়ায় ফরাসি গুহার মতোই, কিন্তু লম্বায় তার ডবল। শক্ত অ্যাজেট পাথরের মেঝে। অন্ধকার গহ্বর দেখে তারা ভেবেছিল ভেতরে বাতাস হয়তো বিষাক্ত হবে, কিন্তু দেখা গেল হাতের লণ্ঠন দিব্যি চলছে। তার মানে নিশ্চয়ই কোনো ফাটল দিয়ে বাইরে থেকে খোলা হাওয়া আসে, আর যদি তা নাই থাকবে তো ফ্যানই বা ভেতরে গিয়েছিল কেমন করে? আলো হাতে তারা চারদিক ঘুরে ঘুরে দেখতে লাগলো। এত বড় গুহায় হাতের একটা লণ্ঠন কতটুকুই বা আলো হবে? ফলে অনেকটাই অন্ধকারে ঢাকা রইল। হঠাৎ কিসের যেন হোঁচটকে পড়তে পড়তে উইলকক্স ওয়েভের কাঁধ আঁকড়ে ধরে বেঁচে গেল। তাড়াতাড়ি ঝুঁকে নিচে হাত দিয়ে দেখে একটা ঠান্ডা নিষ্পন্থ নোমস দেহ পড়ে আছে মেঝে। উইলকক্স ভয়ে অস্ফুট স্বরে আর্তনাদ করে উঠল। উইলকক্সের আর্তনাদ শুনে ব্রিয়া তাড়াতাড়ি লণ্ঠন নিয়ে এসে দেখে মৃতদেহটি অন্য কিছুর নয়, একটা প্রকাণ্ড শেয়ালের। এ নিশ্চয়ই আমাদের কোনো ফ্যানের কাজ। এখন বোঝা গেল এই দুদিন আমরা কোন ভুতুরে কান্না শুনে ঘাবড়ে গিয়েছিলাম। কিন্তু এরা ভেবে পেল না এই গহ্বরের মধ্যে শেয়াল কুকুর দুটো ঢুকেছিল কি করে। প্রবেশপথ দূরের কথা, কোথাও আলো হাওয়া আসার একটা ছোট্ট ফোকর অব্দি দেখা যাচ্ছে না। ফ্যান তখন তাদেরই সঙ্গে সঙ্গে পায়ে পায়ে ঘুরছিল। সার্ভিস তাকে লক্ষ্য করে বলল, এই ফ্যান, বল দেখি তুই কি করে ভেতরে ঢুকেছিলি? আমরা যে খুঁজে খুঁজে হাঁপিয়ে উঠলাম। নিজের নামটা শুনে ফ্যান একটু ঘেউ ঘেউ করে ঘন ঘন ল্যাজ নাড়তে নাড়তে মাথা দুলিয়ে তার আনন্দ প্রকাশ করতে লাগলো। কিন্তু সে যে তাদের সব তদন্তের সমাধান করে দেবে এমন কোনো লক্ষণই দেখা গেল না। ব্রিয়ার মাথাটি ভারী উর্বর, এর মধ্যে তার মাথায় একটা ফন্দি গজিয়েছে। সকলকে সেই নতুন গহ্বরের মধ্যে থাকতে বলে সে ফরাসি গুহা থেকে বেরিয়ে গিয়ে হ্রদের তীরের সেই পাহাড়ের কোল ঘেঁষে চেঁচাতে চেঁচাতে চলল। সে চিৎকার করে সকলের নাম ধরে ডাকে, ছেলেরাও ভেতর থেকে চিৎকার করে উত্তর দেয়। এইভাবে কিন্তু শেষ পর্যন্ত প্রবেশ পথটা আবিষ্কার করা গেল। পাহাড়ের কোলে একটা নিবিড় ঝোপের মধ্যে একেবারে মাটি বরাবর একটা গর্ত, সেই গর্ত দিয়েই শেয়াল আর কুকুরটা গহ্বরের ভেতরে ঢুকেছিল। কিন্তু ফ্যান কেন আর বেরিয়ে আসতে পারছিল না? এই প্রশ্নের উত্তর সহজেই পাওয়া গেল। ফ্যান ভেতরে ঢোকার পরেই কোনোরকমভাবে একটা আলগা পাথর ধসে পড়ে গহ্বরের প্রবেশ পথ বন্ধ হয়ে গিয়েছিল। তাই ফ্যান ওই গহ্বরেই বন্দী হয়ে পড়েছিল আর বেরোতে পারছিল না। দ্বিতীয় গহ্বরের নাম রাখা হল হলঘর। এবার থেকে হলঘরেই সকলের শোবার ব্যবস্থা হবে। ফরাসি গুহাটা হবে ভাঁড়ার ঘর আর রন্ধনশালা। এইসব আসবাবপত্র এবার হলঘরে নিয়ে আসা হলো। হ্রদের দিকে প্রবেশ পথে বসানো হলো একটি দরজা, আর দরজার দুদিকে দুটো ঘুলঘুলি বানিয়ে আলো হাবার ব্যবস্থা করা হলো। এই দুই গুহার মাঝখানের গলিটার দুপাশে তারা দুটো চোরা কুঠিরও তৈরি করলো। সেখানে তালা বন্ধ করে রাখা হলো সমস্ত অস্ত্রশস্ত্র, বন্দুক ও গুলি বারুদ। একদিন সন্ধেবেলায় গোল হয়ে বসে তারা নানা রকমের গল্প করছিল। হঠাৎ গর্ডন বলল, এই দ্বীপেই যখন আমাদের চিরদিন বাস করতে হবে, অন্তত যতদিন না কোনো জাহাজ এসে আমাদের উদ্ধার করবে ততদিন তো বটেই, তখন দ্বীপের বিভিন্ন অংশের এক একটা নাম দেওয়া দরকার। অনেকগুলো নাম চাই। যে উপসাগরে আমাদের জাহাজ এসে ভিড়েছিল প্রথমে চাই তার একটা নাম, তারপর নদীর একটা নাম চাই,
হ্রদের ওই পাহাড়টার, জলাভূমির, ওদিককার অন্তরীপের সব কিছুর জন্যই নাম ঠিক করতে হবে। উঠে দাঁড়িয়ে বক্তৃতার ভঙ্গিতে সার্ভিস বলল, গর্ডন ঠিকই বলেছে, আমরা এক একজন খুদে রবিনসন ক্রুসো, তাতে তো আর কোনো সন্দেহ নেই। সুতরাং দ্বীপের প্রত্যেকটা অংশের নামকরণ যে আমাদেরই করতে হবে সে আর আশ্চর্য কি। আমি বলি কি, আমাদের জাহাজটা স্কুনার জাতীয় ছিল, সুতরাং উপসাগরটার নাম হোক স্কুনার উপসাগর। বেশ ভালো নাম, কিন্তু উপসাগরের মধ্যে যে নদীটা গিয়ে পড়েছে তার নাম কি হবে? দেশের স্মৃতিতে যেমন নদীর নাম ঠিক করা হলো, তেমনি আমাদের আত্মীয় স্বজনদের মনে করে হ্রদের নাম হোক ফ্যামিলি লেক। এইভাবে পাহাড়ের নাম রাখা হলো অকল্যান্ড হিল, অন্তরীপটার নাম রাখা হলো ফলস পয়েন্ট, বনের যেখানে ফাঁদ দেখা গিয়েছিল সেটার নাম হলো ট্যাপ উডস, স্কুনা উপসাগর আর অকল্যান্ড হিলের মাঝের জায়গাটার নাম রাখা হলো বসউড, জলাভূমিটা দ্বীপের গোটা দক্ষিণ দিক জুড়ে বলে তার নাম রাখা হলো সাউথ মুর, ঝর্ণাটার নাম হলো ডাইক ক্রিক, দ্বীপের যে তীরে এসে জাহাজ বেড়েছিল তার নাম রাখা হলো র্যাক কোস্ট, হ্রদের আর দক্ষিণ তীরের মধ্যবর্তী জায়গাটার নাম রাখা হলো গেম ফরেস্ট, কারণ সেখানেই ছেলেদের খেলাধুলা করতে সুবিধে হবে। বদুয়ার ম্যাপ থেকে জানা গিয়েছিল দ্বীপের দক্ষিণ আর উত্তরে আরও দুটি অন্তরীপ আছে, পশ্চিমেও আরেকটি। এই তিনটি অন্তরীপের নাম রাখা হলো ব্রিটিশ কেপ, আমেরিকান কেপ আর ফ্রেঞ্চ কেপ। এইভাবে দ্বীপের নানা অংশের এক একটা নাম ঠিক করা হলে পর ব্রিয়া বলল, তোমরা এত জিনিসের নাম দিলে কিন্তু আসল জিনিসেরই তো কোনো নাম দিলে না, এই দ্বীপের একটা নাম হওয়া উচিত নয় কি? হ্যাঁ, আমার মতে এর নাম হোক বেবি আইল্যান্ড, আমরা এতগুলো ছেলে যখন এখানে এসেছি। কিন্তু আমরা সবাই যখন চারম্যান স্কুল থেকে এসেছি তখন দ্বীপের নাম হওয়া উচিত চারম্যান আইল্যান্ড। বেশ নাম, খাসা নাম। হ্যাঁ, একটা ভৌগোলিক গন্ধ আছে এর মধ্যে, বেশ ভালো ভালো। কিন্তু ইভারসন মুখটা গম্ভীর আর ভিড়ি করার চেষ্টা করল, নেহাত যে এসে ছেলে সে তো আর নয়, তার মাথা থেকে এই দ্বীপের অমন সুন্দর নামটা বেরিয়েছে বলে কথা। এত সব নাম দিতে দিতে অনেক রাত হয়ে গিয়েছিল, খালুটারোর বেশ ঘুম পাচ্ছিল, দু চারজন তো বেঞ্চ থেকে উঠেও দাঁড়িয়েছিল। কিন্তু এমন সময় ব্রিয়া এমন একটা কথা বলল যে সকলেই বেশ উত্তেজিত ও আনন্দিতভাবে আবার জমিয়ে বসল, কেবল ডনাগন ছাড়া। তার মুখটা কেমন যেন শুকিয়ে একেবারে আমশি হয়ে গেল। ব্রিয়া বলল, দ্বীপের নামকরণ তো হলো, কিন্তু তার চেয়েও গুরুতর একটা কাজ আমাদের বাকি আছে। আমাদের এই ছোট্ট দ্বীপে শাসন করবার জন্যে আমাদের একজন নেতা তো দরকার, তাতে আমাদের অনেক সুবিধে হবে, কারণ সব বিষয়ে আমাদের মতের মিল কিছুতেই হবে না, মনোমালিন্য দেখা দেবেই। তাই একজন দলপতির দরকার, যার কথা সকলকে মাথা পেতে মেনে নিতে হবে। এখন কে সেই দলপতি হবে তা তোমরাই ঠিক করে নাও। ডনাগানের বুক দুরু দুরু করতে লাগলো, এতদিন সে বেশ স্বাধীনভাবে খেয়াল খুশি মতো চলাফেরা করছিল, কিন্তু ব্রিয়া এখন আবার একই ফ্যাসাদ বাঁধালো। কিন্তু ব্রিয়ার কথা শুনে সকলেই তখন মহা উৎসাহে সমস্বরে বলে উঠল, ডনাগনের ভারী ইচ্ছে সে নিজে নেতা হয়, কিন্তু সেদিকে আশা খুবই কম, কারণ ব্রিয়ারা দলে ভারী। কিন্তু ডনাগনের উপস্থিত বুদ্ধি খুব তীক্ষ্ণ, চট করে সে বলে উঠল, বেশ, দলপতি একজন হোক, কিন্তু তার শাসনের সময় নির্দিষ্ট থাকা দরকার। ধরো এখন এক বছরের জন্য কেউ নেতা নির্বাচিত হলো, এক বছর পরে আবার আরেকজন হবে, তারপরের বছরে আবার আরেকজন নেতা। ব্রিয়া কিন্তু ডনাগনের মতলব বুঝতে পেরেছিল, তাই সে বলল, ডনাগন একদম ঠিক কথা বলেছে, কিন্তু এক বছর পরে আবার ভোট হবে, তখন আগের দলপতিও আবার নির্বাচিত হতে পারবে, সেই বিষয়ে কোনো বাধা থাকবে না। এরপর আর ডনাগানের কিছুই বলার রইল না, ব্রিয়াও মতামত নিয়ে আর বেশি সময় নষ্ট করল না, বলল, এবারে দলপতি নির্বাচিত হোক, আমার মতে গর্ডনকে দলপতি করাই সবচেয়ে ভালো, এতে তোমাদের কারোর কোনো আপত্তি আছে? সবাই একসাথে চেঁচিয়ে উঠল, তাহলে আজ থেকে এক বছরের জন্য গর্ডন আমাদের নেতা, ও এই চারম্যান আইল্যান্ডের শাসনকর্তা নির্বাচিত হলো।
এই কোলাহলের মধ্যে চারম্যান আইল্যান্ডের প্রথম নেতা গদনের সম্মানে পরদিন দুপুরে মোকো এক বিরাট ভোজের ব্যবস্থা করবে বলে জানিয়ে দিল। ছেলেরা তারপরে হইচই করতে করতে যে যার বিছানায় গিয়ে শুয়ে পড়ল। গদনের সুশাসনে শীতকালটা বেশ ভালোই ভালোই কেটে গেল। ছেলেরা ধরেই নিয়েছে যে এই দ্বীপেই তাদের দিন কাটাতে হবে, কাজেই যাতে দিনগুলো আনন্দে আর স্বচ্ছন্দে কেটে যায় সেই জন্য কেউই কাজকর্মে সেরম কোনো গাফিলতি করে না। ভাগ্যকে মেনে নিয়েছে বলেই বেশ সন্তুষ্ট আছে তারা। 26 অক্টোবর দ্বীপে বেশ আবার একটা মজার কাণ্ড ঘটে গেল। সার্ভিস আগের দিন বলে রেখেছিল কাল সে উট পাখিটার পিঠের উপরে চড়ে বসবে, তাই সকালবেলাতেই তার কাণ্ড দেখতে ছেলেরা হই হই করে তার চারপাশে ঘিরে দাঁড়াল। প্রথমে সার্ভিস অনেক কসরত করে অনেক কষ্টে পাখিটার পেছনে গিয়ে তার গলায় একটা লাগাম আর মাথায় একটা ঢাকনি পরিয়ে দিল। এগুলো সে অনেক পরিশ্রম করে নিজেই তৈরি করেছিল। গজন অবশ্য প্রথমটায় অনেক বারণ করেছিল, কিন্তু খুদের রবিন ক্রুসো এই সার্ভিস একেবারেই নাছোড় বান্দা। লাগাম পরাবার পরে সার্ভিস পাখিটার পায়ে দড়ি ধরে টেনে গুহার বাইরে নিয়ে এলো। সঙ্গে সঙ্গে শোরগোল করতে করতে অন্য ছেলেরাও চড়ল। না জানি উট পাখিটার পিঠে চড়তে কি মজা। সার্ভিস যদি প্রথমে চড়তে পারে তাহলে তারাও এক আধবার চেষ্টা করে দেখবে। বাইরে নিয়ে এসে বক্সটা গার্নেট পাখিটাকে সজোরে চেপে ধরে রইল। আর সার্ভিস হেঁট হয়ে তার পায়ের দড়ি খুঁড়ল। এবারে পাখিটা সম্পূর্ণ মুক্ত, সামনে নিবিড় বন। কাজেই বক্সটা আর গার্নেট পাখিটার দুপাশে দাঁড়িয়ে তাকে প্রাণপণে চেপে ধরে রইল, যাতে পাখিটা কিছুতেই পালাতে না পারে। এই ফাঁকে সার্ভিস অনেক কসরত করে পাখিটার পিঠের উপরে চড়ে বসে লাগাম টেনেছিল। গার্নেট আর বক্সটাকে ছেড়ে দিতে বলা হলেই তারা ছেড়ে দেবে, কিন্তু ছেড়ে দাও কথাটা আর সার্ভিসের মুখ দিয়ে কিছুতেই বেরোয় না। কেমন যেন ভয় করছে তার, কি জানি যদি পালাতে গিয়ে পাখিটা কোনো কাণ্ড করে বসে। শেষটায় অনেক কষ্টে বুকে কিঞ্চিত সাহস সঞ্চয় করে সার্ভিস বলল, এইবারে ছেড়ে দাও। অমনি বক্সটা গার্নেট পাখিটাকে ছেড়ে দিল। কিন্তু কি আশ্চর্য, পাখিটা ছাড়া পেয়েও নড়ে না কেন? বোধহয় পাখিটার চোখ দুটো বন্ধ বলেই পাখিটা নড়ছে না। এইভাবে সার্ভিস হাতের ছড়িটা দিয়ে তার মাথার ঢাকনাটা খুলে দিল, কিন্তু যেই না ঢাকনি খোলা অমনি পাখিটা দুটো ডানা ছড়িয়ে একেবারে তীরের মতো বনের দিকে ছুটতে চলল। সার্ভিস বেশ ভয় পেয়ে তার পিঠের ওপরে শুয়ে পড়ে তাকে দুপায়ে দুহাত দিয়ে আঁকড়ে ধরে লাগাম চেপে ধরতে লাগল। পাখি তখন উল্কার মতো ধাবমান, পেছনে চিৎকার করতে করতে ছেলেরা ছুটে আসছে। সার্ভিসকে নিয়ে এই সর্বনাশে রাক্ষসে পাখি কোথায় চলেছে? সকলেরই ভয় হতে লাগলো সার্ভিসকে বুঝি তারা চিরকালের মতো হারালো। পাখিটা যে ক্রমেই চোখের আড়ালে চলে যাচ্ছে, কিন্তু হঠাৎ করে তারা দেখতে পেল সার্ভিস কেমন করে যেন পাখির পিঠ থেকে আচমকা মাটির উপরে ছিটকে পড়ল, আর পাখিটা পর মুহূর্তেই লাগাম সমেত দূর বনের মধ্যে অদৃশ্য হয়ে গেল। 5 মিনিটের মধ্যেই ছেলেরা সার্ভিসের কাছে এসে পড়ল। বেচারি তখন মাটি থেকে উঠতে পারছে না, পাখির পিঠ থেকে পড়ে গিয়ে হয়তো তার কোমরটাই ভেঙে গিয়েছে। সবাই মিলে ধরাধরি করে তাকে টেনে তুলল, তবে দেখা গেল তেমন কিছু গুরুতর আঘাত লাগেনি। কোনো মতে সোজা হয়ে দাঁড়াবার চেষ্টা করতে করতে সার্ভিস বলল, হাই হাই হাই, দেখো দেখো, আরে আমার অমন সুন্দর পাখিটা চলে গেল, তার নচ্ছার অকৃতজ্ঞ কোথাকার। ঠনাগন হাসতে হাসতে বলল, তুমি যে প্রাণে বেঁচেছো এই জন্য তোমার ভগবানকে ধন্যবাদ দেওয়া উচিত, পাখির কথা আর মুখেও এনো না। সার্ভিস তখন বনের দিকে তাকিয়ে বলল, ওরে হতচ্ছাড়া বেঈমান পাখি, তোকে একদিন ধরে খাওয়ালাম, এত সেবা করলাম, আর তুই কি না অমন প্রতিদান দিয়ে গেলি। উট পাখির অকৃতজ্ঞতা সম্বন্ধে সহাস্য আলোচনা করতে করতে সবাই ফরাসি গুহায় ফিরে এলো। এদিকে নভেম্বর মাস আসন্ন, এতদিন তো শীতের ভয়ে সবাই কাবু হয়েছিল,
গুহা থেকে বিশেষ বেরোনো হয়নি, কিন্তু এবার তো দ্বীপটাকে একটু ভালো করে দেখা দরকার। গোটা চারম্যান আইল্যান্ডের কোথায় কী আছে সেটা তাদের নখদর্পণে থাকা উচিত। তাই সময় নষ্ট না করে ছেলেরা তখনই অভিযানের উদ্যোগ আয়োজনে ব্যস্ত হয়ে পড়ল। নভেম্বরের 5 তারিখে গর্ডন, ডোনাগান, বক্সটা, ওয়েভ, ক্রস, সার্ভিস এই 6 জন মিলে কুকুর ফ্যানকে সঙ্গে নিয়ে অভিযানে বেরোল। জিনিসপত্রের মধ্যে গর্ডন, ডোনাগান আর বক্সটা এই 3 জন নিল 3টে বন্দুক আর 3টে পিস্তল। দলের অন্যরা সবাই নিল একটি বড় বড় ছোঁড়া, তাছাড়া ছোট কুরুল, 1 গাছা ল্যাসো, 1 গাছা বোলা আর 1টা সুটকেসের মধ্যে সেই রবারের নৌকাটাও নিল। ভারী সুন্দর এই নৌকা, ওজনে বড় জোর 5-6-এর। ব্যাগের মধ্যে তো ভাঁজ করে নেওয়া যায়, আবার তাতেই করে নৌকা নদী পার হওয়া যায়। গর্ডন আবার ফ্রাঁসোয়া বঁধোয়ার সেই ম্যাপের 1টি নকলও সঙ্গে নিল। কয়েকদিন ধরে 1 টানা হাঁটতে হাঁটতে তারা অবশেষে হ্রদের সীমানায় এসে পৌঁছল। একদিন তারা বুনো খরগোশ আর জঙ্গলি পাখির মাংস খেয়েছে, কখনো বা তাঁবু খাটিয়ে রাত কাটিয়েছে খোলা আকাশের নিচে, নতুন নতুন দৃশ্য দেখেছে অনেক। ডোনাগানের ইচ্ছা হলো ফ্যামিলি লেকের ওপরটাও দেখে আসে, কিন্তু গর্ডন বলল, না এবার ফিরতে হবে, নেতার আদেশ। তাই ডোনাগান আর কোনো উচ্চবাচ্য না করে তাই কথা মেনে নিল। ফেরার পথে 1 জায়গায় তারা দেখল মস্ত 1টা গাছ, প্রায় 80 ফুট উঁচু, আর কি প্রকাণ্ড তার শাখা পোশাখা। এর পাশেই তারা আবার আবিষ্কার করল 1টা চা বাগান, সঙ্গে কিছু নমুনা হিসাবে 1টা গাছও তারা তুলে নিল। পরে সুবিধা হবে, এসে আরও পাতা তুলে নিয়ে গেলেই চলবে। চা বাগান পেরিয়ে চলে এসেছে এমন সময় হঠাৎ গর্ডন থেমে গিয়ে বক্সটারের হাত ধরে ফিস ফিস করে বলল, বক্সটার ওই দেখো পাহাড়ের কোলে মাঠের উপর ছাগলের মতো কী সব জন্তু চড়ে বেড়াচ্ছে। বক্সটা তাকিয়ে বলল, না ঠিক ছাগল নয়, তবে ছাগল জাতীয় কোনো জন্তু নিশ্চয়ই। যাই হোক, এদের 1টাকে তুমি কি ধরতে পারবে? চেষ্টা করে দেখতে দোষ কি? এই বলে বক্সটা এগিয়ে গেল, গর্ডনও সাথে সাথে চলল। বনের আড়ালে কিছু দূরে একটি বিস্তৃত মাঠ, সেই মাঠেই 6-7টা ওই ছাগল জাতীয় জন্তু চড়ে বেড়াচ্ছিল। তখনও পর্যন্ত তারা ছেলেদের দেখতে পায়নি, কাজেই বেশ নির্ভাবনাতেই তারা ঘাস খাচ্ছিল। গর্ডন আর বক্সটা অতি সাবধানে পা টিপে টিপে তার দিকে এগোতে লাগল। কোনো সারা শব্দ কিছুই নেই। হঠাৎ দেখা গেল সবচেয়ে বড় ছাগলটা শূন্যে মুখ তুলে নাক দিয়ে কি যেন একটা শোঁকবার চেষ্টা করছে। পর মুহূর্তেই সেটা পাহাড়ের দিকে ছুটে পালাবার উপক্রম করল, আর তার দেখা দেখি বাকিগুলো। তখন বক্সটা চোখের নিমেষে তাদের সামনে ছুটে গিয়ে ক্ষিপ্র হাতে সেই সুদীর্ঘ বোলা 1টা ঝাঁপড় ছুঁড়ে মারল। অদ্ভুত তার হাতে টিপ, তার অব্যর্থ সেই বোলার নাক পাশ, কিছুতেই তাক ফসকাল না। বোলাটা চোখের পলকে 1টা ধাবমান ছাগলের ওপরে পড়ে তাকে জড়িয়ে ফেলল, বাকি গোটা সেই সঙ্গে গাছপালার আড়ালে অদৃশ্য হয়ে গেল। আর একটু দেরি হলেই এটাকেও আটকানো যেত কিনা সন্দেহ। গর্ডন আর বক্সটা তখন দৌড়ে সেই ছাগলটার কাছে গিয়ে দেখে সেটা মাটির উপরে পড়ে বোলার নাকপাশ থেকে মুক্ত হওয়ার জন্য বৃথায় চেষ্টা করে চলেছে। তার 2টো বাচ্চাও মায়ের এই দুর্দশা দেখে সেখানে থমকে দাঁড়িয়ে পড়েছিল। গর্ডন তাড়াতাড়ি হতভম্ব বাচ্চা 2টিকে ধরে ফেলল, ওয়েব ওদের ধরে দড়ি দিয়ে বেঁধে নিল। গর্ডনকে বক্সটা জিজ্ঞাসা করল, এগুলো কি সত্যি ছাগল? কি অদ্ভুত গড়ন এদের! না, এদের বলে ভিকিউ না, সোজা কথায় অবশ্য 1 ধরনের ছাগলই বলা চলে, এরা অনেক দুধ দেয়। ভিকিউনাগুলো সত্যিই দেখতে অদ্ভুত, ছাগলের মতো চেহারা হলেও তাদের পায়ের খুরগুলো ভয়ানক লম্বা, গায়ের লোম রেশমের মতো, মাথাটা দেহের তুলনায় নিতান্তই ছোট, শিঙের কোনো বালাই নেই। পরদিন আবার 1 ব্যাপার, ডোনাগান, ক্রস আর ওয়েব ফ্যানকে নিয়ে আগে আগে চলেছে, পেছনে পেছনে আসছে গর্ডনরা। 2 দলের মধ্যে প্রায় 100 গজের ব্যবধান। গাছপালা এখানে খুবই ঘন,
তাই একদল অন্য দলকে দেখতে পাচ্ছিল না। কিন্তু হঠাৎ পেছন দিকে ছেলেরা অতর্কিতে সামনে কিসের একটা কোলাহল শুনে চমকে উঠল। কি ব্যাপার বুঝতে না পেরে কিঞ্চিত ভয়ই পেল তারা। সামনের দলটির কোনো বিপদ আপদ হলো না তো? তাড়াতাড়ি তারা সামনের দিকে ছুটল, কিন্তু বেশি দূর তাদের যেতে হলো না। প্রায় পরক্ষণেই তারা দেখতে পেল আগাছার জঙ্গল সরিয়ে কি একটা প্রকাণ্ড জানোয়ার হুড়মুড় করে তাদের দিকে ছুটে আসছে। একটু কাছে আসতেই দেখে ঘোড়ার মতো একটা প্রকাণ্ড জন্তু। দেখেই বক্সটা আর ইতস্তত করল না, তখনই তার বোলা ছুড়ে দিয়ে চেঁচিয়ে উঠল, গুলি করো না, গুলি করো না, ব্যাটাকে জ্যান্ত ধরবো। ওদিকে ডনগানরাও ছুটে আসতে আসতে বলল, আমার গুলিটা বড় জোর ফসকে গেছে, ক্রুশ আর দেরি করছো কেন, গুলি চালাও। হাত নেড়ে বারণ করলো গর্ডন, খবরদার খবরদার, কেউ কেউ গুলি চালিও না, এটা আমাদের মাল বাবা কুলি হবে। বক্সটারের বোলার নাকপাশে বন্দি হয়ে সেই অদ্ভুত জন্তুটা তখন মুখ থুবড়ে মাটিতে পড়েছে। চারপা ছুঁড়ে সে কি অসহায় আর্তস্বরে নালিশ জানাচ্ছে সে। সকলে তফাতে দাঁড়িয়ে জন্তুটাকে দেখতে লাগলো। এ আবার কি জন্তু করেন, খানিকটা ঘোড়ার মতো দেখতে, আবার খানিকটা উটের মতো, এমন কোন জানোয়ারের কথা তো রবিনসন ক্রুসো বা সুইস ফ্যামিলিতে নেই। এ নিশ্চয়ই গুয়ানাকো, দক্ষিণ আমেরিকার পশ্চিম এলাকায় দেখতে পাওয়া যায়। গুয়ানাকো অনেকটা উটের মতো দেখতে হলেও আসলে এক ধরনের ঘোড়া, বুঝলে, গায়ের রং আবার চিতল হরিণের মতো, এরা বড় শান্ত আর নিরীহ হয়। মিনিট কয়েকের মধ্যেই তার পা ছোঁড়া শেষ হয়ে গেল। এখন যেন করুণ চোখে ছেলেদের দিকে তাকিয়ে সাহায্য চাইছে। তার মুখের ভাব দেখে বোঝা গেল এ সহজেই পোষ মানবে। তখন তাকে দিয়ে মালবহনও তো যাবেই, তার পিঠেও চড়া যাবে। বক্সটা তার গলায় ল্যাসোর ফাঁস পরিয়ে দিয়ে আস্তে আস্তে বোলারের পাশ খুলে দিল। কি আশ্চর্য, ছাড়া পেয়েও গুয়ানাকোটাও একটুও পালাবার চেষ্টা করল না। আর দেরি না করে সবাই ফরাসি গুহার দিকে ফিরে চলল। অভিযান বেশ সাফল্য মণ্ডিত হয়েছে। চা বাগান আবিষ্কার করা গেছে দুটো, বাচ্চা সমেত ভেকিউনা এবং সর্বোপরি একটি নিরীহ অথচ শক্তিশালী গুয়ানাকো ধরা গেছে। ডনেগানের বন্দুকের চেয়ে আদিম যুগের ল্যাসো আর বোলা যে অনেক বেশি কাজের, সেটা এক কথায় সবাই, এমনকি ডনেগান শুধু স্বীকার করতে বাধ্য হলো। অবশ্য বক্সটারের কর্তৃত্ব কম নয়, কিরকম ওস্তাদের মতো এইসব আদিম নাকপাশগুলোকে সে ব্যবহার করতে শিখেছে। কি ক্ষিপ্র আর কি তাক, কিছুতেই তার লক্ষ্য ভ্রষ্ট হয় না। বন্ধুরা সবাই একসঙ্গে বক্সটারের উদ্দেশ্যে চেঁচিয়ে বলে উঠল, শেষ হলো আজকের গল্প অকুল নীলের বুকে প্রথম অধ্যায়। গল্পটির লেখক দুই অধ্যায় গল্পটি লিখেছিলেন, খুব শীঘ্রই আসবে দ্বিতীয় অধ্যায়। ততক্ষণে শুনে নিন আমাদের আরও একটি সামুদ্রিক অ্যাডভেঞ্চারের গল্প, মাকাফানের গুপ্তধন। ওপরে দেখুন, লিংক দেখা যাচ্ছে। আজকের বিভিন্ন চরিত্রে সুমন, বাল্মীকি, অভিজিৎ দত্ত বণিক, সৌরভ সাহা, সায়ন্তন, সৌরভ রায়, সৌভিক, নীল, বুবাই, বিপুল, আসঞ্জন। পরিচালনা এবং আবহ সৃষ্টিতে বিপুল। ভাবান্তর দেবস্মিতা। পোস্টার আর্টিস্ট ডিভাইন কমেডি। গল্প পাঠে এবং গল্পের সূত্রধর আমি আসঞ্জন। ফিরে আসব আরও একটি অভিনব গল্প নিয়ে, তাই গান রাখুন শুধু গল্পের জন্য ইউটিউব চ্যানেলে। নমস্কার, শুভরাত্রি।